जय निताई श्री प्रह्लाद महाराज हिरण्यकशिपुर का बोलेछिलेन श्रवणं कीर्तनं विष्णु स्मरणं पाद सेवनं अर्चनं वंदनं दास्यं सूक्ष्म आत्म निवेदनम इति पुंसात पिता विशिष्ट भक्ति नव लक्षणा नवविधा भक्ति जाजनेर मध्य सर्वप्रथम श्रवणेर कथा बला हयेछे सुनिलेओ हय बड़ हित ऋषिपुत्रेर अभिशापे परीक्षित महाराजेर 7 दिन मात्र परमायु एत अल्प समयेर मध्य किभाबे भगवत पाद पद्म लाभ करा जाय से कथा चिंता करे एकमात्र हरिकथा श्रवणी भगवत पाद पद्म लाभेर प्रकृष्ट उपाय बोले ऋषिगण ताके उपदेश करलेन परीक्षित महाराज सह 60,000 ऋषिर काछे सुखदेव महाराज 7 दिन जावत हरिकथा श्रवण करिएछिलेन जा थेके भागवतेर सृष्टि हरिकथा परिवेशन करार सिद्ध पुरुष हलेन वराहनगर श्री पाटबाड़ी आश्रमेर भागवत सम्राट 108 श्री कृष्णानंद दास बाबाजी महाराज नामाचार्य 108 श्री रामदास बाबाजी महाराजेर विशेष कृपाधन्य शिष्य एवं सरस्वती मातार कृपा प्राप्त एई पाठक अति प्राञ्जल भाषाय भागवती कथा श्रवण करिये हजार हजार मानुष के भगवत उन्मुखी करिए श्री भागवते छिल तार अगाध पांडित्य एछाड़ा अन्यान्य समस्त शास्त्र छिल तार समान अधिकार तार पांडित्य ও ভাগবতী কথা পরিবেশন করার যে ধারা তা ভাষায় প্রকাশ করা যায় না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ শ্রীমদ কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজের ভাগবত পাঠের আসরে সেই কথা উপলব্ধি করিয়ে দেয় যখন তিনি ভাগবত কথা পরিবেশন করেন তখন হাজার হাজার নরনারী আবাল বৃদ্ধ বনিতা মুগ্ধ হয়ে তার বাণী শ্রবণ করেন মন্ত্রমুগ্ধের ন্যায় তারা এমন বিভোর হয়ে ভাগবতী কথা শ্রবণ করেন যেন একটি সুদ পড়িল জানিতে পারা যায় এবং পরিবেশ এমনই থাকত যেন ভগবান স্বয়ং সেখানে উপস্থিত রয়েছে চোখ বন্ধ করে তিনি ভাগবতী কথা শুরু করতেন এবং শেষ করে আবার চোখ খুলতেন ভাগবতী কথা পরিবেশন করার সময় কোন গ্রন্থ লেখার প্রয়োজন মনে করতেন না বাংলা বিহার উড়িষ্যা প্রভৃতি বিভিন্ন জায়গায় তিনি ভাগবতী কথা পরিবেশন করেছেন তার অমৃতময় বাণীগুলির মধ্যে তিনি আমাদের কাছে সদা সর্বদা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তার এই অমৃতময় বাণীগুলি ধরে রাখা হয়েছে ভক্তগণ শ্রবণ করুক জয় বাবাজী মহারাজের স্বরূপ নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণহিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ মূকং করোতি বাচালং অঙ্গুলং লঙ্ঘয়তে গিরিং যৎকৃতা তমহং বন্দে পরমানন্দমাধবম অঙ্গুলং লঙ্ঘয়তে শৈলং মূকমাবর্তয়েচ্যুতিং যৎকৃতা তমহং বন্দে কৃষ্ণচৈতন্যমীশ্বরম্ যং প্রব্রজন্তমনুপেতমপেতকৃত্যম্ দৈতারণৌ বিরহপাতর আজিভাব পুত্রেতি তন্ময়তয়া পরভূভিমেদু স্তং সর্বভূতসুভয়ং মুনিমানুতোষী সসুখনিবৃতচেতাস্তদ্বুদস্তন্নভাবো তদিতরুচিরলীলাকৃষ্টসারস্তদীয়ম্ বসন্ত কৃপয়া যস্তদীপম্ পুরাণম্ তমকুল বিজিনঘ্নম দশশূনতোষী যস্বানুভাবমকুল শ্রুতিসারমেক মধ্যদ্মদীপমতিশতাঙ্কমূহম সংসারিণাং করুণায়াত পুরাণবুজ্যম তাং দশশূনমুপযামি গুরুং মুনীনাম সনাতন ভক্ত রঘুনাথ শ্রীব গোপাল ভক্তজাত রঘুনাথ এই ছয় গোসাইর পরিচরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ
वंशाकलपकरुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सदृशवैष्णवेरुपरि नमस्कार सदे पदभुरिभ्यः मस्तके अमर अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितां येन तस्मै श्रीगुरवे नमः। श्री गुरु ब्रह्म मोहने जखन ब्रह्मा देखें सब बासुर बालक सब चतुर्भुज हो दाड़ी नारायण मूर्ति से नारायण मूर्ति ब्रह्मा दर्शन करते असंख्य नारायण मूर्ति कृष्ण अनेक बासुर अनेक बालक छिल सबा तरा नारायण हो दाड़ी ब्रह्मा देखे विस्मय सागरे अभिभूत डूबे गेछे। तो सुखदेव गोस्वामी पाठ बोलछेन महाराज ओई मूर्तिगुली केमन जानेन चंद्रिका विशदस्यैरई सारुना पांग विक्षितई चंद्रिका मान चाँदेर किरणेर मतन शुभ्र हासि ओई मूर्तिगुलिर श्रीमुखे ईशद हासि आछे केमन हासिटा ना चाँदेर किरणेर मतन सादा आबार केमन कि आछे ना सारुना पांग विक्षितई অপাঙ্গ নিক্ষেপ চোখের কোণে চাউনি আছে যাকে বলে কটাক্ষ চোখের কোণে চাউনি সেই চাউনিটা আবার কেমন অরুণ বর্ণের লাল চোখের কটাক্ষ লাল লাল চোখের পাতা সেই পাতাতে অরুণ বর্ণের চাউনি বলে দুটো কিরকম সুখের উপস্থায় পারে উপমা দিচ্ছেন কিরকম না সকাত্থানাম ইব রজ সপ্তাভ্যাং ষষ্ঠী পালকা রজ সপ্তাভ্যাং ষষ্ঠী পালকা ইব রজ সপ্তাভ্যাং ইব ষষ্ঠী পালকা ভগবান বিষ্ণু যেমন রজগুণে ব্রহ্মাণ্ডের স্রষ্টা রজগুণটা লাল তার স্রষ্টা আবার সত্যগুণটা সাদা সত্যগুণের দ্বারা ব্রহ্মই রজগুণের যেন প্রতীক রজগুণের মতো অরুণ বর্ণের ইক্ষণ আর সত্যগুণের মতো সাদা সাদা হাসি এই দুটি মুখেতে রয়েছে ইক্ষণ নয়নে আর হাসি বদনে বলে কি করছে এরপর রজগুণ সত্যগুণ নয় তদ বদ এখানে কি সৃষ্টি করছে কার সৃষ্টি করছে না সকাত্থানাম স ক মানে ভক্ত ভগবানের নিজজন ভক্তজন তাদের যে অর্থ মানে প্রয়োজন ভক্তের যা প্রয়োজন বাসনা সেগুলোকে সৃষ্টি করছে ভক্তের বাসনার সৃষ্টি করছে অরুণ বর্ণের ইক্ষণ দিয়ে রজগুণ তুল্য লাল রজগুণ তুল্য অরুণ বর্ণের ইক্ষণ দিয়ে ভক্তগণের বাসনা সৃষ্টি করে দিচ্ছে আবার সৃষ্ট বস্তু যেমন সৃষ্ট হবার পরে ধ্বংস হয়ে যায় থাকে না তার জন্যে শ্রুতি বলেছেন তৎসৃষ্ট তদনুপ্রাবিষত সে সৃষ্টি করে আবার তার মধ্যে ভগবানকে প্রবেশ করতে হয়েছে তবে সেগুলো বেঁচে আছে তেমনি ভক্তের হৃদয়ে যে বাসনাটা সৃষ্টি হলো অরুণ বর্ণের ইক্ষণ এমন সুন্দর তাই দিয়ে সৃষ্টি হলো বাসনাটা ভক্তের কি বাসনা সৃষ্টি হলো এমন ইক্ষণটা দেখেছে ভক্ত সে নয়নে সেটা তার বাসনা সৃষ্টি হয়েছে কিরকম না ওই চরণ যদি আমি একটু ছুতে পেতাম ও বাসনা ছিল না সাহস হয়নি বাসনা বাসনা উৎপন্নই হয়নি কিন্তু এমন মিষ্টি একটা চাউনি অরুণ বর্ণের তাতে করে ভক্তের বাসনা সৃষ্টি হয়ে গেল যে ওই চরণ যদি আমি একবার ছুতে পেতাম পরক্ষণে সৃষ্ট বস্তু ধ্বংস হওয়ার মতো সে নিজের বৈন্যে সেই বাসনাটা ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে ছি 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 আমি কোথায় পতিত দিন অভাজন ভক্তিহীন আমি ওই চরণ স্পর্শ করবার বাসনা করছি ছি 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 এ কি আমার পক্ষে সম্ভব এই বাসনাটা জন্মেছিল ধ্বংস হয়ে যাচ্ছে সৃষ্ট বস্তুর মতো তখন যেমন ভগবান সৃষ্ট বস্তুর মধ্যে প্রবেশ করেছেন এখানে কি করেছেন সত্যগুণে তিনি পালন কর্তা বাঁচিয়ে রাখছেন ওই যে মুখের হাসি সাদা সাদা হাসি চন্দ্রিকা বিশদস্যৈরই সাদা হাসির দ্বারা ভক্তের সে বাসনাটাকে বাঁচিয়ে রাখছেন সেটা নষ্ট হচ্ছে না ভক্তের ওই হাসি দেখে মনে হচ্ছে এত প্রসন্নতা তাহলে বোধ হয় আমি এইটা পেলেও পেতে পারি ওই চরণ স্পর্শ পেলেও পেতে পারি এই যে প্রসন্নতার হাসি এই যে অরুণ বর্ণের ইক্ষণ এটি যেমন ভক্তের বাসনা তৈরি হয় আর হাসিতে যেমন সেটা স্থিতি হয়ে যায় বাবাজি মহারাজের সেই প্রকার অরুণ বর্ণের ইক্ষণ তার যে প্রসন্নতার দৃষ্টি তার যে শ্রীমুখের মৃত্যু হাসি সেই হাসিটা আমাদেরকে কাছে নিয়ে যেত কারণ সাধ্য আমাদের ছিল কিন্তু কাছে যেতে পারতাম সেই হাসির মৃত্যু হাসিতে সেই অরুণ বর্ণের ইক্ষণে সেই ছুরির মতন সরু সরু চোখ আর কোণে কোণে চাউনি আর মৃদু মৃদু হাসি সেই প্রসন্নতাতে আমরা সাহস পেতাম তার কাছে যেতে কিন্তু যখন তিনি ভাবগত থাকতেন গম্ভীর হয়ে থাকতেন তখন আর ঘরে দরজায় দিতে সাহস হতো না যারা একান্ত বিশেষ লোক তার সঙ্গী তারাও সাহস করছে না কাছে যেতে
এটা আমরা চোখে দেখলাম। সুতরাং এ সাধ্যস তার স্বরূপে আছে। এটা কিসের সাধ্যস? হ্যাঁ, ঈশ্বরানুভূতির সাধ্য। আবাল্য তার ঈশ্বরানুভূতি, একদিনের ঈশ্বরানুভূতি নয়। লোকের সমস্ত জীবন সাধন করে, শেষের জীবনে কেউ ঈশ্বরানুভূতি পায়, কেউ পায় না। সাধন করে চলে যায়, সবাই তো এবারই কার্যসিদ্ধি করে যেতে পারে না। কিন্তু বাবাজি মহারাজ সেই 12 বছর বয়সে বন্ধু সুন্দরের সঙ্গ লাভ করেছেন, তারপর থেকে তার একটা ঈশ্বরের প্রতি অনুরাগ, অস্বাভাবিক অনুরাগ, যেটা জগতের কোন অনুরাগের সঙ্গে তুলনা হয় না। জগতের জীবের ধন মান প্রতিষ্ঠা স্ত্রী পুত্র অর্থ এ সকল বস্তু যে সকল অনুরাগ থাকে, তার থেকে অনেক বেশি অনুরাগ তার বাল্যকাল থেকে, বিশেষ করে নিতাই গৌরাঙ্গের প্রতি। বাবাজি মহারাজের জীবনধারা দেখেছেন, কেমন সুন্দর একটি জীবনধারা। আপনারা বললে হয়তো বলবেন বেশি করে বলছে, আমি বেশি করে বলছি না, যা ঘটেছে তাই বলছি, একটু অতিরঞ্জিত বলবো না। আপনারা মহাপ্রভু লীলা তো সবাই জানেন। হ্যাঁ, কখন মহাপ্রভু এলেন, কখন কখন গৌর হলো, কে গৌর হলো, কৃষ্ণ, কখন হলো না রাধা আদি গোপবালাদের সঙ্গে লীলারস আস্বাদন করেছেন প্রচুর ব্রজেতে, তারপরে বাসনা উঠেছে, তারপরে সে গৌর হয়েছে, গৌর হয়ে আবার প্রেম না লীলা প্রকাশ করেছে। তাহলে কৃষ্ণের প্রথম লীলা হচ্ছে ব্রজলীলারস আস্বাদন, তার মধ্যে গোপবালাদের প্রেমরস আস্বাদন ব্রজেতে রাসলীলা প্রভৃতির দ্বারায়, এই তার প্রথম লীলা। সেই কৃষ্ণ গৌর হলো রাধা প্রেম আস্বাদনের জন্য পরবর্তীকালে, গৌর হওয়ার পরে তার প্রতিস্থাপন লীলা। বাবাজি মহারাজের সাধনার ধারাটা একবার দেখুন। তিনি বন্ধু সুন্দরের সঙ্গে যুগল ভজনে প্রবিষ্ট, 12-14 বছর বয়স থেকেই যুগল ভজনে প্রবিষ্ট শ্রী বৃন্দাবনে। আবার তার মধ্যে বিশেষ স্থান কেশি ঘাটে তিনি ছিলেন, তার মধ্যে আবার সর্বোত্তম স্থান শ্রী রাধা কুণ্ড, এখানে ছিলেন বন্ধু সুন্দরের সঙ্গে। সেখানে বন্ধু সুন্দর তার জীবনের যা কিছু নিয়ম সব বিধান করে দিয়েছেন, তার সংযম, তার বৈরাগ্য, তার ইষ্টনিষ্ঠা সব দিয়ে দিয়েছে। স্বাভাবিক কিছু থাকলে দেওয়া যায়। হ্যাঁ, তো স্বাভাবিক তার নামেতে নিষ্ঠা ইষ্টনিষ্ঠা ছিল, বন্ধু সুন্দর সলতে উস্কিয়ে দিয়েছে। সুতরাং সে বৈরাগ্য যারা দেখেছেন বা গ্রন্থে পড়েছেন, আমরা তো বাল্যচরী জানি না, শুনতে হয়েছে সমস্ত দিন নামের ঝোলা নাম জপ করতে করতে ব্রজে পরিক্রমা করেছে, খাওয়া কিছু নাই। যদি কোনো ব্রজমাই ডেকে একটু ঘোল টোল দিয়েছে, মাথা বলে, তাই একটুখানি খেয়েছেন, আর ওই সমস্ত দিন নাম জপ করতে করতে ব্রজ দর্শন, এইভাবেই কেটেছে কতদিন। তারপর যে বন্ধু সুন্দরের বৈরাগ্যের উপদেশ, কোথাও স্থূল ভিক্ষা নেবে না, বাবাজি মহারাজের কণ্ঠেতে সবাই আদর করে, সবাই খাওয়াতে চায়, কিন্তু আদেশ নাই বন্ধু সুন্দরের, কোথাও স্থূল ভিক্ষা নেবে না, মাদুকুরি করে খাবে যদি খিদে পায়, একটুকুরো রুটি গোটা রুটি নেবে না। রাধা গোবিন্দ লীলারসে তিনি 17 বছর বয়সে ভরপুর হয়ে আছে। সাধনের ধারাটা একবার দেখুন, কেমন সুন্দর ধারা নিয়েছেন। এত প্রেমাবিষ্ট রাধা গোবিন্দ লীলায়, আমি সেদিন নিবেদন করেছিলাম একদিন, বন্ধু সুন্দর কুঞ্জভঙ্গের গান গাইতেন, সে খাতা একখানা ছিল বন্ধু সুন্দরের, কুঞ্জভঙ্গের পদ সব রচনা করেছিল। বাবাজি মহারাজকে ভোরবেলা উঠতেই হতো, 3টের সময় উঠতে হতো, 12টার সময় শুতে হতো, 3টের সময় উঠতে হতো। আমরা শ্রীমুখে শুনেছি যে 12টার সময় একবার হুঁ, আর 3টের সময় একবার হুঁ। 12টার সময় হুঁ মানে শুয়ে পড়ো, 3টের সময় হুঁ মানে উঠে পড়ো, এই বন্ধু সুন্দরের আদেশ। আবার বলতেন, যদি কেউ 3টের সময় হুঁ দিলে উঠতো না উঠতো, তাহলে শীতকাল হলে ওই কমণ্ডলুর জল তার কম্বলের মধ্যে ঢেলে দিতেন। সুতরাং এইভাবে তৈরি হয়েছে গোটা জীবন বন্ধু সুন্দরের সঙ্গে। কুঞ্জভঙ্গের পদ সে খাতায় লিখে রেখেছে বন্ধু সুন্দর, তার অনেক গানই আছে। বাবাজি মহারাজের শ্রীমুখে দু একখানা গানও আমরা শুনেছি, কেউ সুরধ্বনি তীরে দেখে যাল সই, এই বন্ধু সুন্দরের গান, কেউ সুরধ্বনি তীরে দেখে যাল সই, এটা বাবাজি মহারাজ গাইতেন। সে কণ্ঠ আর সেই গান দেয়াগের সময় রাত্রির 12টাতে, একবারে যখন বাবাজি কণ্ঠ ছেড়ে দিয়েছেন, তখন একবারে নবদ্বীপকে এখানে পাড়ার লোক ছুটে এসেছে, কি ব্যাপার, এত আকর্ষণ। বন্ধু সুন্দর সে খাতাখানি ভোরের বেলা কুঞ্জভঙ্গের পথ গাইবার জন্যে বাবাজি মহারাজকে দিয়েছেন, গা 17 বছর বয়স। বাবাজি মহারাজ তখন অবস্থা, কুঞ্জভঙ্গের পথ গাওয়া মানে তো রাধা গোবিন্দকে জাগানো, তাদের নিদ্রা ভঙ্গ করা, এটা এত ব্যথা যে তাদের নিদ্রা ভঙ্গ করতে সে পারছে না। আমাদের কাছে বলেছেন, দৈন্য করে বলছি কেন, স্বভাবই বলেছেন, এটা ভক্তির এমনই স্বভাব, পূর্ণ হয়েও মানে অভাব, সেই স্বভাবই তিনি বলেছেন যে তখন কৃপা করে সেই অবস্থা দিয়েছিলেন, তখন দিয়েছিলেন, এখন আর যেন সেই অবস্থা নাই আর কি। এখন বলছে 17 বছর বয়সে যে অবস্থা দিয়েছিলেন, 77 বছর বয়সে সেই অবস্থা নাই আর কি। এটা তিনি আমাদেরকে বোঝাচ্ছেন যে তখন কৃপা করে সেই অবস্থা দিয়েছিলেন, কিরকম অবস্থা না বলেছেন, সেবকে বলেছেন, চৌকিদার যদি হাঁক দিত, বৃন্দাবনে হাঁক দেয় রাধে শ্যাম, বলছি তখন আমার বুকের মধ্যে যন্ত্রণা আরম্ভ হয়েছে, যে এই বুঝি রাধা মাধবের ঘুম ভেঙে গেল, এই যে শব্দে বুঝি ঘুম ভেঙে গেল, হায় 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 হায়,
তুই আস্তে করে ডাকতে পারিস না, এইরকম অবস্থা। তাহলে কতখানি প্রেম লেগেছে রাধা গোবিন্দে, চৌকিদারের হাঁক দিলে বুকে ব্যথা লাগে, পাছে ঘুম ভেঙে যায়, সেই অবস্থায় বাবাজি মহারাজ আছেন। তখন বন্ধু সুন্দর বলেছেন কুঞ্জভঙ্গের পদ গাইতে, খাতাখানা বাবাজি মহারাজ নিয়ে বন্ধু সুন্দরের গায়ে ছুড়ে দিয়েছেন, আমি গাইতে পারবো না, গাইতে পারবো না। বন্ধুর সঙ্গে দুইটি স্বরূপের মিলন ছিল, তো বন্ধুর সঙ্গে বন্ধুভাব ছিল, আবার গুরুবুদ্ধি। বাবাজি মহারাজ বন্ধু সুন্দরকে গুরুবুদ্ধিও করতেন আবার বন্ধু বুদ্ধিও করতেন, দুইটারই ভারী অতপ্রত ভারী ছিল মেশানো। তাহলে খাতাটা কি আর গায়ে ছুড়ে দেওয়া যায়? তো বাবাজি মহারাজ খাতাখানা বন্ধু সুন্দরের গায়ে ছুড়ে দিয়েছে যে আমি গাইতে পারবো না। তো বন্ধু সুন্দর একটুখানি খাতাটা ছুড়ে দেওয়াটা অন্যায়, কারণ খাতাতে লেখা আছে তো কৃষ্ণলীলার পদ, সেই অক্ষর তো কৃষ্ণ, অতএব তুই যে ছুড়ে দিলি, কাছে লাগলো। বন্ধু সুন্দর বলছেন, এত কথা বলেননি, খালি ছোট্ট করে ওইটুকু বলেছেন, কাছে লাগলো। বাবাজি সব দেখাতেন ঠিক কেমন করে বলেছিলেন বন্ধু সুন্দর, কাছে লাগলো। তখন কথাটা বাবাজি মাসে বুঝতে পেরেছেন, বুঝতে পেরে একটু লজ্জিত ভাবে আছেন, কথাটা তো কাজটা তো অন্যায় বুঝেছেন, ওই একটু মাথা নিচু করে আছেন। তারপরে বন্ধু সুন্দর বুঝেছেন, 17 বছরের ছেলে তার রাধা গোবিন্দে এই প্রকার প্রেম কি করে জন্মায়, অসম্ভব। যে কুঞ্জভঙ্গের পথ গাইতে পারে না, ব্যথা লাগে বুকে, এই অবস্থাটা কি করে হয়? তারা বন্ধু সুন্দর বলছেন বাবাজিকে, হ্যাঁ রে, এ সম্পদ কোথায় পেলি? একটু উত্তর দেয়া চলে না, এ সম্পদ কোথায় পেলি সেও জানে না, কোথায় পেলি সেও জানে না, তাই উত্তর দেবে কি? তাই বাবাজি মহারাজ চুপ করে আসেন মাথা নিচু করে। বন্ধু সুন্দর বলছেন, শ্রী রূপের কৃপা হয়েছে, শ্রী রূপ গোস্বামীর কৃপা না হলে রাধা গোবিন্দে প্রেম লাভ কেউ করতে পারে না, শ্রী রূপের কৃপা হয়েছে। এই তার 17 বছরের অবস্থা। তাহলে এক প্রকার ধরুন বাবাজি মহারাজ 17 বছরই প্রেম সিদ্ধ রাধা গোবিন্দে, ব্যথাটাই তো প্রেমের লক্ষণ। পুত্র যদি কোনো কারণে একদিন না খেয়ে থাকে তাহলে মায়ের মনটা কিরকম ব্যথা ভরা হয়, ব্যথাটাই তো প্রেমের লক্ষণ। কত লোক তো না খেয়ে আছে, আমাদের কি মন টনটন করে? তা করে না। আমার কোন লোক যদি না খেয়ে থাকে 2 ঘন্টা তাহলে মনটা ব্যথায় ভরে যায়, ব্যথাটাই প্রেমের লক্ষণ। রাধা গোবিন্দের প্রতি এই জাতীয় যে ব্যথা, নিদ্রাভঙ্গ করতে পারে না, এই প্রেম তার 17 বছর রোজগার হয়েছে। তারপরে কালক প্রভাবে বন্ধু সুন্দরের কাছ থেকে এলেন শ্রী রাধারমণ দেবের কাছে। বন্ধু সুন্দরের একটি কথা তার দৃষ্টি ছিল সেই কথার উপরে। বন্ধু সুন্দর একদিন বলেছিলেন বাবাজি মহারাজকে ওই রকম অবস্থায় দেখে যে এ তো নিজের ভজনে ডুবে যাচ্ছে। বাবাজি মহারাজের স্বরূপটা দেখে বন্ধু সুন্দর বুঝেছিলেন এ নিজে ভজনে ডুবে যাচ্ছে, এই যদি নিজের ভজনে ডুবে যায় তাহলে জগতের লোক কি পাবে এর কাছ থেকে, একে তো এরকম রাখা হবে না। এই মনে চিন্তা করে বন্ধু সুন্দর বলেছিলেন, দেখ যে নিজের পেট ভরায় ও শেয়াল কুকুরেও ভরায়, যে 5 জনকে খাইয়ে খায় সেই হলো মানুষ। নিজের পেট তো সবারই সবাই ভরায়, যে 5 জন 10 জনকে খাইয়ে তবে খায় সেই হলো মানুষ। এই কথাটা বাবাজি মহারাজ খুব ভালো লেগেছিল। তখন থেকে তিনি মনে মনে চিন্তা করছেন, এমন একটা লোক পেতাম যে 10 জনকে খাইয়ে খাচ্ছে তার আমি সঙ্গ করতাম। এই তখন থেকে নজর রাখলো বাবাজি। করুণাচক্রে নবদ্বীপে এলেন, নবদ্বীপে এসে বড় বাবাজি মহারাজের কীর্তন শুনলেন, রাস্তায় দাঁড়িয়ে কীর্তন হচ্ছে, সঙ্গীগণ সব আছেন, বড় বাবাজি মহারাজের সঙ্গী সব, নবদ্বীপ জ্যাঠামশাই প্রভৃতি সব প্রায় সকলেই সিদ্ধ পুরুষ। বড় বাবাজি মহারাজ যেমন যে প্রভু যেমন তার সঙ্গী তেমন, তো বাবাজি মহারাজ যেমন প্রেমোন্মাদি তার সঙ্গীগণও সেই রকম। কীর্তন হচ্ছে, বাবাজি মহারাজ দূর থেকে দেখছেন, এখনো চেনাশোনা হয়নি, দূর থেকে দেখছেন সেই কীর্তন, দেখছেন পার্ষদগণ সবাই চোখের জলে, শরীরের কম্পনে সবাই ভরে আছে, একবার অশ্রু কম্পে ভরা সব পার্ষদগণের চেহারা, আর যিনি কীর্তন করছেন তারও সেই প্রেমোন্মাদ অবস্থা, অশ্রুকম্প ভরা অবস্থা। তখন বন্ধু সুন্দরের সেই কথা মনে পড়ে গেছে, এই তো সেই স্বরূপ যে 10 জনকে খাইয়ে খাচ্ছে এর সঙ্গ করতে হবে। তারপর থেকে আস্তে 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 নবদ্বীপ জ্যাঠামশাইয়ের সঙ্গে সঙ্গ হয় প্রথম, তারপরে বড় বাবাজি মহারাজের কাছে যান, সেখান থেকে তার রাধা গোবিন্দের প্রেমামৃত আস্বাদনের যে ধারা ছিল সেইটা আস্তে আস্তে এসে পরিবর্তিত হয়ে এলো নিতাই গৌরাঙ্গ ভজনামৃত আস্বাদনে, পরিবর্তিত হয়ে এলো। তাহলে লীলার ধারা যেমন স্বয়ং ভগবান শ্রী গোবিন্দের ব্রজলীলা, তার মধ্যে গোপবালাদের মধুর প্রেমের লীলা, তারপরে সেই প্রেমলীলার পরিণামে গৌরাঙ্গ লীলা, বাবাজি মহারাজের সাধন ধারা রাধা গোবিন্দ লীলার আস্বাদন,
এবং পরিণামে নিতাই গৌরাঙ্গ লীলামৃত আস্বাদন নামামৃত আস্বাদন এই ধারায় তিনি ছিলেন। এবং সকলেই জানেন বাবাজি মহারাজ বলতে গেলে নিতাই পাগল বাবাজি মহারাজ, যেটা অন্য সম্প্রদায়ে আমার ক্ষুদ্র দৃষ্টিতে প্রসারিত দৃষ্টি আমার নয়, কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি, পাঠকদের পাঠ করতে শুনেছি, তারাও মহাপ্রভু সম্বন্ধে পাঁচটা কথা বলেন। অনেক সাধু বৈষ্ণবদের দেখেছি তারা মহাপ্রভু সম্বন্ধে কিছু অনুশীলন করেন, কিন্তু নিত্যানন্দ প্রভুকে নিয়ে অনুশীলন করা লোক খুবই কম। আমার বাবাজি মহারাজ যদি এখনো কোথাও অনুশীলন দেখেন, আমি তো জোর গলায় বলতে পারি বাবাজি মহারাজকে দেখার পরে তাদের নিতাই চরণে দৃষ্টি পড়েছে। তাহলে নিতাই চরণে দৃষ্টি প্রায়ত ছিল না, এখনো নাই, কম আছে, যদি আছে তা বাবাজি মহারাজকে দেখার পরে। এরা বাবাজি মহারাজের স্বরূপ কেমন, ঠিক ভজনের যা কৌশল সেটা ধারাটা বজায় রেখেছে। ভজন করে সবাই, ভজন করলেই কি ভজনীয় মিলে, মেলে না, ভজন করলে ভজনীয় মেলে না। আপনি কৃষ্ণ ভজন করুন না পাবেন, কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ পাবেন না, পাওয়া যায় না। সুখদেব গোস্বামী পাঠ বলেননি নাম বন্ধ লীলাতে, নায়ং সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুত জ্ঞানীনাং চাদ্ম ভূতানাম যথা ভক্তিমতাম ইহ। এই যে গোপিকা সুত ভগবান, যশোদানন্দন ভগবান, এই ভগবানটি সুখাপ মানে সুখপ্রাপ্য নহে, অন্য ভগবান পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, কিন্তু যশোদানন্দন ভগবানটি সুখে পাওয়া যেতে পারে না, বড় কঠিন। দেখলে কি হবে, যশোদা মায়ের কাছে কাঁদছে, দেখলে কি হবে সখাদের সঙ্গে গুরু চড়াচ্ছে, দেখলে কি হবে গোপীর একটু কৃপা কটাক্ষ পাওয়ার জন্যে সে কত চেষ্টা করছে, রাজারানী একটু যদি কথা কয় একটু চেয়ে দেখে তাহলে কৃতার্থ হয় গোবিন্দ, যার চরণ একটু ধ্যান করে যোগী ঋষি মুনি কৃতার্থ হয়, সেই গোবিন্দ রাধার একটু দৃষ্টি পাওয়ার জন্য কৃতার্থ হয় পেলে, এই তো অবস্থা। সুতরাং এইরকমই কৃপার একটা দৃষ্টি, যে গোবিন্দ সহজ নয়, নায়ং সুখাপ ভগবান দেহিনাং গোপিকা আকুত জ্ঞানী নয়, কাদের সুখাপ নয়, সুখপ্রাপ্য কাদের নয়, না যারা দেহেতে আত্মবোধ করে তাদের নয়, আর কাদের নয়, না জ্ঞানী নাম যারা জ্ঞানী তাদেরও নয়। হ্যাঁ, জ্ঞানী মানে আত্মাকে যারা দেহ থেকে পৃথক বলে জেনেছে তারা জ্ঞানী, তাদেরও সুখপ্রাপ্য নয়। আদমভূতানাম যারা আদমারাম মুনি তাদেরও নয়, অথবা আদমভূত বলতে গেলে ব্রহ্মা এবং শিব তাদেরও সুখপ্রাপ্য নয় এই গোপিকাসুত ভগবান। সুতরাং কৃষ্ণ ভজলে কৃষ্ণ পাওয়া যায় না, তাহলে কি করে পাবেন কৃষ্ণ, আপনি ভজছেন তো কৃষ্ণ। চৈতন্য ভাগবত বলে দিয়েছে আমরা তো ভজনের ধারা তো বুঝি না, ভজন বুঝি না, ভজন করে যাই। আরে বাবা, যে কৌশলে ভজনটা করলে ভজনীয় দেবতাকে পাওয়া যাবে সে কৌশলটা বাদ দিয়ে বুঝলে কি হবে। সুন্দরমন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে একটা প্রমাণ দিয়ে গেছেন যে সিদ্ধির ভবতি বা নেতি সংশয়োচ্যুত সেবী নাম নিঃসংশয়স্তু তদ ভক্ত পরিচর্যা রতাত্মনাম। যে কৃষ্ণ যারা ভজে অচ্যুত সেবী মানে কৃষ্ণ যারা ভজে তাদের সংশয় আছে, কি সংশয়, না সিদ্ধি হবে কি হবে না সংশয় থাকছে, কৃষ্ণ ভজলে কৃষ্ণ পাওয়া যাবে কি না ঠিক বলা যাচ্ছে না। বলে সে কি মশায়, কৃষ্ণ ভজলে কৃষ্ণ পাওয়া যাবে কি না ঠিক বলা যাবে না, বললে না সংশয় থাকছে। তাহলে নিঃসংশয়ে কৃষ্ণ পাওয়ার কি কোনো উপায় নাই, বলে আছে, কি উপায়, নিঃসংশয়স্তু তদ ভক্ত পরিচর্যা রতাত্মনাম, কৃষ্ণ ভক্তের পরিচর্যায় যদি চিত্তকে ডোবাতে পারো তাহলে অবশ্যই কৃষ্ণ পাবে, এ হলো ভজনের কৌশল। তাই মহাজনগণ তারা কৃষ্ণ ভজন করে খুব কম, কার ভজন করে বেশি করে, না কৃষ্ণ যেখানে বসীভূত সেই ভক্ত তত্ত্বের শিরোমণি বৃষভানন্দিনী রাধা ঠাকুরাণীর চরণ বেশি করে বজে, যদি রাধা রানী দয়া করে আমি অনায়াসে গোবিন্দ পাবো, এ হলো ভজনের ধারা কৌশল। এখানে আপনি কি করে পাবেন গৌর, কে দেখাবে, কৃষ্ণ ভজলে কৃষ্ণ পাওয়া যায় না, হ্যাঁ গৌর ভজলেও গৌর পাওয়া যায়, এখানে কি পাবেন, এখানে রাধা রানী কোথায়, হ্যাঁ গুরুতত্ত্ব যত সব রাধারানীর প্রকাশ, রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট সদামা নানা নৃত্যে নাচায় উদ্ভট, রাধিকার প্রেম হলো গুরু, কৃষ্ণ স্বীকার করেছেন আমার গুরু রাধার প্রেম, সেই প্রেমই যেমন ভগবান অংশাংশে নানা অবতার হয়ে আসেন
অংশীতে বা কলাতে, তেমনি রাধার প্রেম সেও অংশাংশে কলাতে গুরুতত্ত্ব রূপে জগতে ছড়িয়ে পড়েছে। কিন্তু সেই রাধার কৃপা হলে যেমন কৃষ্ণ পাওয়া যায় অনায়াসে, সেই রাধার প্রেমেরই বস্তিস্বরূপ যে গুরুতত্ত্ব, সেই গুরু কৃপা হলে তবে গোবিন্দ পাওয়া যাবে, তবে গোবিন্দ পাওয়া যাবে, গোবিন্দ ভজলে পাওয়া যাবে না। গৌর ভজলে গৌর পাওয়া যাবে, গৌর ভজলে গৌর পাওয়া যাবে না। ভজনের দিক আছে, ধারা আছে, কৌশল আছে। মহাপ্রভু কি বলেছেন, দিলার ভেদ নিত্যানন্দে যার দেশ রহে, ভজিলেও সে কভু আমার প্রিয় নহে। তাহলে আপনি যদি নিত্যানন্দের প্রতি আপনার যদি বিদ্বেষ থাকে আর গৌরকে প্রাণ দিয়ে বলছেন, গৌর আপনাকে প্রিয় বলে নেবে না। আবার মহাপ্রভু কি বলেছেন, মুখেও যেজন বলে মই নিত্যানন্দ দাস, নিশ্চয় দেখিবে আমার স্বরূপ প্রকাশ। তাহলে আপনি মুখেও যেজন বলে মই নিত্যানন্দ দাস, আপনি গৌর হচ্ছেন কেন? না গৌরের স্বরূপ দেখবার জন্য তো। গৌরের কি কেমন স্বরূপ? না যে স্বরূপ রয়েছে এছাড়াও আরো স্বরূপ আছে, তবে এ স্বরূপটাই সব স্বরূপ। তো তার মধ্যে আরো দুটো স্বরূপ লুকানো আছে, কি কি? রাধারানী আর শ্রীগোবিন্দ, এই দুটি স্বরূপ লুকানো আছে। নীল পদ্ম ঢাকা আছে স্বর্ণ পদ্মেতে, গোবিন্দ ঢাকা আছে নীল পদ্ম, স্বর্ণ পদ্ম রাধারানী দিয়ে ঢাকা আছে, সেটি গৌরাঙ্গ স্বরূপ। সে ঢাকাটা কেমন আছে, কেমন করে রাধা গোবিন্দ দুজনে মিলে গৌর হয়েছে, এই স্বরূপের প্রকাশটা আপনি দেখতে পাবেন যদি অন্তর দিয়ে না পারেন, না পারলেন মুখে যদি শুধু বলেন আমি নিত্যানন্দ দাস। এই মহাপ্রভুর স্বীকৃতি, মুখেও যেজন বলে মুই নিত্যানন্দ দাস, নিশ্চয় দেখিবে আমার স্বরূপ প্রকাশ। এই যে নিত্যানন্দ স্বরূপের ভজন, যেটা গৌর ভজন না করলেও আপনি অনায়াসে গৌর পাবেন, শুধু নিতাই বুঝলে। আমার বাবাজি মহারাজ এইখানে দৃঢ়, এইখানে মজবুত, এখানে একান্ত অনুরক্ত, নিতাই ছাড়া সে কিছু জানে না, নিতাই ছাড়া সে কিছু জানে না। আর সে নিত্যানন্দে গুরুদত্ত জগৎগুরু নিত্যানন্দ বাবাজি মহারাজ কীর্তনের মাধ্যমে বলেছেন, কর্মী জ্ঞানী যোগী ভক্ত যত দেখো গুরু রূপ, সব নিত্যানন্দের প্রকাশ স্বরূপ, সব নিত্যানন্দের প্রকাশ স্বরূপ। একবার বলেছিলেন সেই গুরুতত্ত্ব নিত্যানন্দ তত্ত্ব। তো বাবাজি মহারাজকে আমাদের সেবক ছিল নন্দ ভাইয়া, সে নন্দ ভাই একদিন মানে বাবাজি মহারাজকে বলছেন, বেলা করে করে চান করেন কেন, বলে এখন বললে কি হবে, তখন কোথায় ছিলি? হ্যাঁ বাবাজি মহারাজ তেল মারতে মারতে রসিকতা করে বলছেন, তখন কোথায় ছিলি? মানে ও তো শেষ জীবনে বাবাজি মহারাজের শেষ লীলায় এসেছে, তো তো প্রথম জীবনে যখন বাবাজি মহারাজের সে প্রভাত পেতে পেতে বেলা পাঁচটা বাজতো, রাত্রি তিনটে সময় প্রভাত পাওয়া হতো কীর্তন করে উঠে, তখন তো ওরা ছিল না। তাই বাবাজি মহারাজ বলছেন, ভাঙা হাতে কালা দিতে এসেছিস, ওরা ছিলি কোথায়? তখন বাবাজি মহারাজ বলছেন, নগর কীর্তন শেষ হতো দুটোর সময়, আটটার সময় বেরিয়ে দুটোর সময় নগর কীর্তন শেষ, তারপরে চান, তারপরে আননি, তারপরে প্রভাত পাওয়া, ওরা ছিলি কোথায়? তখন এখন খালি সকাল সকাল করে খাওয়াবার জন্য ব্যস্ত, গোটা জীবনটা গেল একরকম, আর এখন সকাল করে খাওয়াবার জন্য ব্যস্ত আমার। তখন নন্দ একটুখানি বাবাজি মহারাজকে কথা বলতে পারতো, সে ভক্ত অধিকার আছে, সে বলতো, কেন গৌর কি বলে গেছে আপনাকে যে দুটোর সময় দুপুরে মাথন করতে, সকাল সকাল নব কীর্তন করলে হয় না? নন্দ বলছে, গৌর কি বলে গেছে যে দুপুরে মাথন করতে, সকাল সকাল নব কীর্তন করলে হয় না? বাবাজি মহারাজ বলছেন, তখন কি জানেন, গৌর কে রে বেটা, গৌর কে রে বেটা, গৌরের বাবা গুরু বলে গেছে দুপুরে মাথন করতে, দেখছেন? হ্যাঁ গৌর কে রে বেটা, গৌরের বাবা গুরু বলে গেছে দুপুরে মতন করতে। এই যে নিত্যানন্দ তত্ত্বে এইরকম করে দৃষ্টি, এইরকম করে ভজনের কৌশল বাবাজি মহারাজ ছাড়া আমি তো অন্য কোথাও এখনো দেখছি না, এখনো দেখছি না। আর সবাই তো জানেন বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ সবাই কি করে, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে না, সবাই বলে জয় রাধে, কেন বলে? হ্যাঁ জয় কৃষ্ণ বলে না তো, জয় রাধে এই বলে, কেন বলে জানে? রঘুনাথ কুমারী যদি কৃপা করেন তাহলে আমি গোবিন্দ অনায়াসে পাবো, এই জন্য রাধার চরণ ভজে, সবসময় রাধে রাধে করে। কৃষ্ণের বলা আছে, রা শব্দ চারণাদেব স্থিত ভবতি মা ভব, ধা শব্দ চারণাদেব পশ্চাৎ ধাবতি ধাবতি, হ্যাঁ সম্মোহন তন্ত্র রাধা নামের মহিমা বলছেন। বলছেন জানো, যদি কোনো ব্যক্তি রা উচ্চারণ করেছে তাহলে মাধব আনন্দে স্ফীত হয়, কেন আমার প্রিয়ার নাম বলবে বোধ হয়, গোবিন্দ ভাবছেন আমার প্রিয়া রাধার নাম বোধ হয় বলবে, যে রা বলেছে তাই আনন্দে স্ফীত হন মাধব। আবার ধা শব্দ চারণাতে পশ্চাৎ ধাবতি ধাবতি, যে রায়ের পরে ধা বলেছে তখন যে বললো রাধা, তখন মাধব কি করেন তার পাশু পাশু চলতে আরম্ভ করেন, এই রাধা নামের মহিমা। তাই বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ তারা ভজনের কৌশল জানেন, তারা রাধা
যায় রাধে রাধারানী করেন বেশি। হ্যাঁ, ভজনের কৌশল, আশ্রয় তত্ত্বকে আশ্রয় করলে বিষয় তত্ত্ব অনায়াসে মিলে। লীলার আশ্রয় তত্ত্ব রাধারানী, বিষয় তত্ত্ব শ্রী গোবিন্দ। এই লীলার আশ্রয় তত্ত্ব নিত্যানন্দ প্রভু, বিষয় তত্ত্ব শ্রী গৌরাঙ্গ। তাই বাবাজি মহারাজ নিজ ভজনে যাজনে কীর্তনে তিনি সব নিত্যানন্দ তত্ত্বের মহিমা এবং যেভাবে প্রকাশ করেছেন এটি আর অন্য জায়গায় দেখা যায়নি, আজও আমি দেখিনি। যদিও আমার ক্ষুদ্র দৃষ্টি, তবু আজও আমি দেখিনি। এখনো নিত্যানন্দ সর্বস্ব করে নিয়েছে কোন সাধক এখনো চোখে পড়েনি, শুধু নিতাই। হ্যাঁ, বাবাজি মহারাজ কীর্তনের মধ্যে বলেছেন, বলো বলো ভাই নিতাই বলো, বললেই হয় বা শুনলেই হয়। নিতাই 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 নিতাই, বললেই হয় বা শুনলেই হয়, মুখে বলা বা কানেতে শোনা। নিতাই গুণ মনির নাম, মুখে বলা বা কানেতে শোনা। অমনি হৃদয়ে উদয় উদয় হয়, বলতে বলতে শুনতে শুনতে। নিতাই 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 নিতাই, বলতে বলতে শুনতে শুনতে হৃদয়ে উদয় হয়। পরশ মনির খনি, অমনি হৃদয়ে উদয় হয়। রসা দেশে হেসে হেসে পরস মনির খনি অমনি হৃদয়ে উদয় হয়। কে সে? শ্রী গৌরাঙ্গ সুন্দর রসরাজ, শ্রী গৌরাঙ্গ সুন্দর সংকীর্তন লম্পট সুলম্পট, শ্রী গৌরাঙ্গ সুন্দর রসা দেশে হেসে হেসে হৃদয়ে উদয় হয়। কোন সাধনে? নিতাই নিতাই বলতে শুনতে। হ্যাঁ, বলতে বলতে বা শুনতে শুনতে, শুধু নিতাই নাম, বলতে বলতে বা শুনতে শুনতে গৌর আপনি এসে হৃদয়ে উদয় হয়। এই যেমন ভজনের কৌশল, এটা বাবাজি মহারাজ নিজের যাজনে কীর্তনে উপদেশে যেমন করে প্রকাশ করেছেন এমনটি অন্যত্র আমি দেখি না। এটি ভজনের কৌশল, আশ্রয় তত্ত্বকে অবলম্বন না করে বিষয় তত্ত্বে যাওয়া যায় না। এটা বাবাজি মহারাজের সাধনের মধ্যে আমরা দান পেয়েছি, তার নিজের যাজনে এটা দান পেয়েছি। তিনি যাজন করে গেছেন, কীর্তনে বলে গেছেন, কিন্তু আমরা দানে পেয়ে গেলাম। তিনি কীর্তনে বসেও উপদেশ করছেন না, তিনি আস্বাদন করছেন, তিনি আস্বাদন করছেন, তিনি নিজে আস্বাদন করছেন। তিনি কারোকে উপদেশ করতে বসেননি কীর্তনে, উপদেশ করতে বসলে আপনি দেখবেন সে কীর্তনে আছে, একটু কীর্তন আপনারা শোনেন, তারা দেখবেন কত রকম করে কথা বলে। বাবাজি মহারাজ সেরকম কীর্তন কেউ দেখেছে? চোখ বন্ধ করে দাঁড়া দাঁড়া ধারা পড়ছে, অশ্রু কম্প শের পুলক বৈবর্ণ হয়ে আছে, এই অবস্থায় সে কীর্তন করছে নিজের আস্বাদনের জন্য। কারোকে উপদেশের জন্য সে কীর্তন করছে না, এই স্বরূপ আর কোথাও আমার তো দৃষ্টি পড়েনি এখনো। এই যে বৈষ্ণব স্বরূপ, স্বরূপের মহিমা বলছিলাম বাবাজি মহারাজের, স্বরূপের মহিমা কি বলবো আমি বলুন, এটা আমাদের বুদ্ধির গতিতে যায় না। হ্যাঁ, শাস্ত্রে বলেন যে সাত্ত্বিক বিকার অশ্রু কম্প শেদ পুলক বৈবর্ণ হাস্য প্রভৃতি তে স্তম্ভ শেদ রোমাঞ্চা স্বরভঙ্গ দেপথু বৈবর্ণম অশ্রু প্রলয় ইত্যষ্ট সাত্ত্বিকা স্মৃতা। ভগবানের জন্য ব্যাকুলতা, যেমন যে ছেলেটার মা হারিয়ে গেছে কিংবা যে মায়ের ছেলেটা হারিয়ে গেছে, সেই ছেলেটা যেমন মানে অনবরত মায়ের জন্য কাঁদে, বাচ্চা ছেলে সে মাকে হাটের মধ্যে কি মেলার মধ্যে হারিয়ে ফেলেছে, সে যেমন মা মা করে কাঁদে খালি, হ্যাঁ ভর করে চোখ দিয়ে জল বেরোচ্ছে, তাকে আপনারা পাঁচজনে মিলে কত বোঝাচ্ছেন। তোমার মা এখনই আসবে, খোকা তুমি চুপ করো, তোমার মা এখনই আসবে, খাবার দিচ্ছেন, সে কি শুনছে? খাবার সে খাচ্ছে, খাবার সে খাচ্ছে না, ফেলে দিচ্ছে। তেমনি গৌর গোবিন্দের হারিয়ে যদি জীবের জন্য ওই রকম ব্যাকুলতা হয় কোন জীবের, সাধু বলবেন তাকে মায়া তাকে কত বোঝাচ্ছে, তোমাকে আসবে এখনই, হ্যাঁ কিছু বসো না, শান্ত হও না, এই এটা খাও না, জল খাও, মিষ্টি খাও, লাভ পূজা প্রতিষ্ঠা খুব দিচ্ছে, ফেলে দিবে যে হাত দিয়ে। হ্যাঁ, ছেলেটা যেমন মা ছাড়া কিছু বোঝে না, তখন তার অন্য কোনো কিছু চাই না, মা চাই, তেমনি যে সাধু আর সব ফেলে দিবে, চাই তার গৌর গোবিন্দ চাই, এই সাধুই তো সাধু। এমন সাধু বিরল, আমরা একটি দেখলাম বাবাজি মহারাজকে, যে জগতের সব ফেলে দিল তার চাই গৌর গোবিন্দ, আর কিছু চায় না সে, এই তৃষ্ণা প্রবল, এরকম সাধু জগতে বিরল। মদভক্তি যুক্ত ভুবন অঙ্কুনাতি, উদ্ধবকে ভগবান কৃষ্ণ বলেছেন, দেখো উদ্ধব, যে ব্যক্তি আমাকে ভক্তিযুক্ত সেই ব্যক্তি জগৎকে পবিত্র করতে পারে, যে ব্যক্তি আমাতে ভক্তিযুক্ত সে জগৎকে পবিত্র করতে পারে। উদ্ধব তো একটু জিজ্ঞাসা করছেন, কি করে বোঝা যাবে যে তোমাতে ভক্তিযুক্ত সেই ব্যক্তি, বলে কেন লক্ষণ আছে, কি লক্ষণ? মাগ গদগদা দ্রবতে যস্য চিত্তম রুদত্তভিস্রাম হসতি কচিচ্চ বিলজ্য উদ্গায়তি রৌতি নৃত্যতি মদ ভক্তিযুক্ত ভুবনং পুনাতি। মাক্য গদগদ হয়ে গেছে আর কথা বলতে পারছে না, কৃষ্ণ গৌর বলতে পারছে না, এটা আমাদের কিছু গল্প কথা নয়, আমরা চোখে দেখেছি, বাবাজি মহারাজের সঙ্গে কথা কইছি, কথা কইতে কইতে তার কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে,
কীর্তনে তো কণ্ঠ কীর্তন সকলেই আপনারা দেখেছেন, কীর্তন আত্মার হচ্ছে না, তখন দোয়ার কি যারা তারা সেই কীর্তনের পথ ধরে রেখে দিয়েছে, বাবাজির কণ্ঠ আর বেরোচ্ছে না, রুদ্ধ কণ্ঠ। আমাদের সঙ্গে ঘরোয়া ভাবে কথা কইতে কইতে কণ্ঠ রোধ হয়ে গেল, চোখ লাল হয়ে জল ভরে গেল, এই তো তার অবস্থা। বাক গদ গদা সাধু মিলিয়ে নেবেন তো, ভগবানের বাক্যের সঙ্গে সাধু মিলিয়ে নেবেন তো, বাক্য গদ গদ হয়ে যাচ্ছে, কণ্ঠ রুদ্ধ। যেটা বাবাজি মহারাজ মহাপ্রভু স্বরূপে কীর্তন করেছেন, মহাপ্রভু জগন্নাথকে দেখছেন, জগন্নাথ বলতে না রে, কি বলছে, জজ জজ গগ করে, জগন্নাথ বলতে না রে, এই অবস্থা মহাপ্রভু। বাবাজি মহারাজের সেই অবস্থা আমরা তো সব প্রত্যক্ষ সাক্ষী, কথা শুনেছি তার শ্রীমুখে, তিনি কৃপা করে শুনিয়েছেন, কিন্তু কণ্ঠ রুদ্ধ, চোখের জল ভরে গেছে। যেদিন প্রসঙ্গ হলো, কয়েকদিন আগে প্রসঙ্গ হয়েছে, খর্দার থেকে ছিলেন একজন, এসে বসলেন, বসার পরে প্রসঙ্গ হচ্ছিল যে তখন আমার 17 বছর বয়স, বলছেন তখন 17 বছর বয়স, তখন কৃপা করে তারা সেই সম্পত্তি দিয়েছিলেন, তখন রাধা গোবিন্দের উপরে খুব প্রেমাবেশ বাবাজি মহারাজ, 17 বছর বয়সে প্রথম যৌবনে রাধা গোবিন্দের উপরে প্রেমাবেশ খুব বেশি। তখন তিনি বলেছেন নিজ মুখে যে এত আবেশ, রাত্রি 12টার পরে রাধা গোবিন্দের নিকুঞ্জে স্বয়ং, লীলা স্মরণ আছে, নিকুঞ্জে স্মরণ হয়, তখন তারা ঘুমাচ্ছে রাধা গোবিন্দ, চোখ আমি বসে বসে হরিনাম করছি, মালা জপছি, চৌকি দ্বারে হাঁক দেয় বৃন্দাবনে রাধে শ্যাম। বাবাজি মহারাজ বলছেন আমাদের কাছে যে তখন আমার মনে হয়েছে এই বুঝি রাধা গোবিন্দের ঘুম ভেঙে গেল, চৌকিদার হাঁক দিয়েছে, এই শব্দে বুঝি রাধা গোবিন্দের ঘুম ভেঙে গেল, এত আদেশ। সেই আদেশের সময় জগৎবন্ধু প্রভুর সঙ্গে, প্রভু জগৎবন্ধু সুন্দরের সঙ্গে রাধা কুণ্ডে বাস, রাধা কুণ্ডে ছোট্ট ঘর, সেখানে ভোর বেলায় কুঞ্জভঙ্গ কীর্তন করতেন দুজনে মিলে, বন্ধু সুন্দর মৃদঙ্গ বাজাতেন আর বাবাজি মহারাজ করতাল নিয়ে কণ্ঠে গান ধরতেন কুঞ্জভঙ্গের পথ। তো কুঞ্জভঙ্গ কীর্তন করাটা বাবাজি মহারাজের খুব কষ্ট হতো, কেন কুঞ্জভঙ্গ মানে কি, রাধা গোবিন্দের ঘুম ভাঙাতে হবে, এই তো কুঞ্জভঙ্গের অর্থ, সেটা বাবাজি মহারাজের সহ্য হতো না, ব্যথা লাগতো বুকে। তাই একদিন প্রতিদিন কুঞ্জভঙ্গের পথ সব রচনা করেছিলেন বন্ধু সুন্দর, নিজে খাতা করেছিলেন, সেই খাতাটা বাবাজি মহারাজকে দিয়েছেন গা, কিন্তু বাবাজি মহারাজের কুঞ্জভঙ্গ পথ গাইতে বড় ব্যথা লাগে, তিনি খাতাখানা বন্ধু সুন্দরের গায়ে ছেড়ে দিয়েছেন, ছুড়ে দিয়েছেন, ছুড়ে দিয়ে বলেছিলেন আমি গাইতে পারবো না, গাইতে পারবো না। তখন বন্ধু সুন্দর বললেন মানে খাতাতে লেখা আছে তো রাধা গোবিন্দের লীলার পদ, তা তো অক্ষর তো স্বরূপ, যেই নাম সেই কৃষ্ণ তো, তাই খাতাখানা ছুঁড়ে দিয়েছে বন্ধু সুন্দরের গায়ে বাবাজি মহারাজ। বন্ধু সুন্দর বলছেন বাবাজিকে কাকে লাগলো, খাতাখানা তো ছুঁড়ে দিলি কাকে লাগলো, তখন কথাটা ইনি বুঝতে পেরেছেন, একটু লজ্জার ভাবে মৌন হতে করে আছেন, তারপরে বন্ধু সুন্দর বুঝেছেন যে রাধা গোবিন্দের কুঞ্জভঙ্গের পদ গাইতে পারে না, ব্যথা লাগে বুকে, এতখানি প্রেম এই 17 বছর বয়সের ছেলের জন্মেছে। বন্ধু সুন্দর বিস্মিত হয়ে বলছেন এ সম্পত্তি কোথায় পেলি, এর তো উত্তর দেওয়া চলে না, হ্যাঁ কোথায় পেলি কে বলবে। তা বাবাজি মহারাজ নিরুত্তর হয়ে আছেন, বন্ধু সুন্দর নিজেই বলেছেন শ্রী রূপের কৃপা হয়েছে, রূপ গোস্বামীর কৃপা না হলে রাধা গোবিন্দের প্রেম সম্পত্তি কেউ লাভ করতে পারে না। এই কথা যখন প্রসঙ্গ করছিলেন তখন সে কণ্ঠ তার রোদ, চোখ লাল, জল ভরে গেছে, হ্যাঁ কণ্ঠরুদ্ধ হয়ে যাচ্ছে, আমরা তো বসে বসে শুনেছি সেই অবস্থা, চোখে দেখেছি যে বাক গদ গদা দ্রবতে যস্য চিত্তম, যার চিত্তটা দ্রবীভূত হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, প্রসঙ্গ করতে গিয়ে চিত্তটা গলে যাচ্ছে, সবাই দেখেছে তার কীর্তনে, হ্যাঁ সেই গলিত চিত্তের ক্রিয়া কি, চোখের জল। চিত্তটা যে গলে গেছে তার প্রমাণ কি করে হবে, পরিচয় কি দিয়ে হবে, চোখের জলে। রুদত্তাভিশ্রাম ভগবান নিজেই বলছেন নিরন্তর চোখের জল পড়ে, রুদতি অভিশ্রাম হসতি কচিচ্চ কখনো হাসে। যারা দেখেছেন কীর্তনের মাঝে বাবাজি মহারাজকে, তাদের সব নয়নে ধরা আছে, হ্যাঁ এই কীর্তনে অঝোর চোখের জল, অক্ষণে অত্যত্ত হাস্য, খলখল হাসি, হ্যাঁ হাসির পরই আবার চোখের জল, অঝোরে কান্না, মুখে করাঘাত। রুদতি অভিশ্রাম হসতি কচিচ্চ মিলিয়ে নেন ভগবানের এই বাক্যের সঙ্গে, বাবাজি মহারাজকে মিলিয়ে নেন। বিলজ্জ উদ্গায়তি রৌতি নৃত্যতি, লজ্জাশূন্য হয়ে, হ্যাঁ উদ্গায়তি উচ্চৈশ্বরে গান করে, আমার নাম রূপ গুণ লীলা মিলিয়ে নেন। বিলজ্জ উদ্গায়তি রৌতি চিৎকার করে বলে, হা গৌর হা গোবিন্দ একবার দেখা দাও, চিৎকার করে বলে। নৃত্যতি কখনো ভাবাবে সে নৃত্য করে, মিলিয়ে নেন। ভগবানের সমস্ত বাক্যগুলো মিলিয়ে নেন, বাক গদ গদা দ্রবতে যস্য চিত্তম রুদত্তাভিশ্রাম হসতি কচিচ্চ বিলজ্জ উদ্গায়তি রৌতি নৃত্যতি
মদ ভক্তি যুক্ত ভুবনং পুনাত। এই ব্যক্তি আমাকে ভক্তিযুক্ত, এই ব্যক্তি জগৎকে পবিত্র করতে পারে, অবিদ্রার গ্রাস থেকে, অবিদ্যা রাক্ষসীর গ্রাস থেকে মুক্ত করে জীবকে আমার পাদ পদ্ম মাধুর্য আস্বাদন করাতে পারে। বাবাজি মহারাজ সেই ব্যক্তি, এইরকম চিহ্নিত ভক্ত লক্ষণাক্রান্ত সাধু, এইরকম গৌর গোবিন্দের প্রতি তৃষ্ণাযুক্ত সাধু আমি তো আর দেখিনি। আমার গুরুদেব বলে আমি বলছি না, আপনারা সকলেই বিচার করে বস্তু নেবেন যে বাবাজি মহারাজের যে লক্ষণ আমি একটু বললাম, এ লক্ষণ কৃষ্ণ তৃষ্ণা যদি সাধুত্বের লক্ষণ হয় তাহলে সেই তৃষ্ণাটা বাবাজি মহারাজ কতখানি। সান্নিপাতি রোগীর মতো, সান্নিপাতি রোগী দেখেছেন, হ্যাঁ, খুব জলের তৃষ্ণা, তারা কলসি কলসি জল খায়, খেয়েও বলে কেউ এক ফোঁটা জল দিল না, হ্যাঁ পিপাসায় মরে গেলাম, পিপাসায় মরে গেলাম, কেউ এক ফোঁটা জল দিল না, এই হচ্ছে সান্নিপাতি রোগীর নিয়ম। তো বাবাজি মহারাজ সান্নিপাতি রোগীর মতো চিরকাল হাগৌর বলে ভজন করে করে 77 বছর বয়স হয়ে গেল, হ্যাঁ চিরকাল ভজন ছাড়া কি জানে না, শেষকালে সে কীর্তন করছে আমার গৌর বলা হলো না, কপটতা গেল না গৌর বলা হলো না, দুর্বাসনা গেল না গৌর বলা হলো না। এ হলো নিয়ম ভক্তি রাজ্যের, এইটাই নিয়ম। এখানে অভাব বোধ থেকে যায়। রাধারানীর যেমন স্বভাব, ভক্তির মূর্তি রাধারানী, তার স্বভাবটা যেমন ভক্তের স্বভাব তেমনি হবে। রাধারানীর স্বভাব কেমন না, আমার সখীদের কাছে বলেছেন, দেখ সখী আমার কৃষ্ণ দর্শন হয়নি। সখীর একটা অবাক হয়ে গেছে, বলে কি দিনে কতবার তার সঙ্গে মিলিত হচ্ছে, আর রাধা কিরকম করে বলছে কৃষ্ণ, বলছে সখী তুমি কি আজকাল মিথ্যা কথা বলতে শিখেছো, বললে না, ও তুমি যে বললে কৃষ্ণ দর্শন হয়নি, বলে হ্যাঁ আমি কখনো কৃষ্ণ দেখিনি, তো দেখো না আমি কখনো কৃষ্ণ দেখিনি, বলে মানেটা কি আমাকে বুঝিয়ে বলো তো। ললিতা বিশাখা চেপে ধরেছে দুজনে, এই কথাটার মানে কি, মিথ্যা যদি নয় তো সত্যি কথাটা কি করে হবে, তুমি কতবার তার সঙ্গে মিলিত হচ্ছ আর বলছো কৃষ্ণ দেখিনি, এই কথার মানে কি। বলে শোন, আমার বন্ধুর প্রতি অঙ্গে যে মাধুর্য রাশি উচ্ছলিত হচ্ছে, প্রতি অঙ্গে উপাঙ্গে একটি একটি চরণ নখরে যে মাধুর্য রাশি উচ্ছলিত হচ্ছে, হ্যাঁ সেটা ভোগ করে শেষ করা যায় না। আমি হয় তোরা নিয়ে গেছিস আমাকে তার কাছে, আমার দুটো নয়ন, তার হয়তো 10টি নখর চরণের, তার একটি নখরে যে মাধুর্য রাশি আছে, আমার দুখানা চোখ তার সে একটি নখরে নিবদ্ধ হয়েছে সে মাধুর্যে, সেটা চোখের এমন ক্ষমতা হলো না যে সে মাধুর্যটা শেষ করে তবে তো অন্য অঙ্গ দেখবো, সে অঙ্গ দেখার হলো না, আমার কৃষ্ণ দেখা হলো না। হ্যাঁ, এই যদি রাধারানীর স্বরূপ হয় অভাব থেকে যাবে। ভক্তরাজের এটাই তো মিষ্টি, যখন রাজভোগ আপনি খাচ্ছেন, হ্যাঁ খুব রাজভোগ খাচ্ছেন, তখন যদি আপনার তীব্র ক্ষুধা জেগে থাকে তবে আপনার না খেয়ে আরাম, রাজভোগ খেয়ে আর যদি মনে হয় গলায় আর যাচ্ছে না বমি আসছে, তা রাজভোগ খেয়ে আরাম হবে না। তো রাজভোগ খুব খাচ্ছেন আর তখন যদি সেই রকম খাবার রুচি আর সেই রকম খিদে যদি বরাবর থেকে যায় তবে না সুখ, তেমনি কৃষ্ণ মাধুর্য দর্শন উপলব্ধি আর তার সঙ্গে অভাব বোধ যদি থেকে যায় তবে তো হবে তৃপ্তি। তাই ভক্তি রাজ্যে, প্রেম রাজ্যে এই তৃপ্তিটাই হলো তৃপ্তি, এটাই হলো ভক্তি রাজ্যের চরম সীমা, মিলনে বিরহ বোধ, মিলনে বিরহ বোধ। তাই রাধারানীর স্বরূপ ভক্তেরও সেই স্বরূপ, যারা কৃষ্ণ ভজে গৌর ভজে তাদেরও এই স্বরূপ। রাধারানী ভক্তির মহাজন, প্রেমের মহাজন, তিনি বলছেন আমার কখনো কৃষ্ণ দেখা হলো না, তেমনি আমার বাবাজি মহারাজ ও প্রেমের মহাজন নিতাই দাস। বাবাজি মহারাজ সমস্ত জীবন গৌর নিতাই ভোগ করে করে, রাধা গোবিন্দ ভোগ করে করে পরমানন্দে আছেন, তথাপি তার আক্ষেপ আমার গৌর বলা হলো না, হ্যাঁ আমার দুর্বাসনা গেল না গৌর বলা হলো না। এই যে মানে প্রাচীন ধারা, রাধারানীর স্বরূপের দৃষ্টিটা এসে যায় বাবাজি মহারাজের কীর্তন শ্রবণ করলে। হ্যাঁ বাবাজি মহারাজ গোটা জীবন তাই গৌর ভজেছেন, প্রেম দিয়ে ভজেছেন, এমন করে ভজনের লোক আর দেখা যায়নি। অথচ সেই বাবাজি মহারাজ যখন কীর্তনে বলছেন আমার গৌর বলা হলো না, যাত্রা করে বলা নয়, এটা চোখের জল দিয়ে বলেছেন, মুখে করাঘাত করে বলেছেন, সে বলাটা যাত্রা নয়। তো এটা কোথেকে আসে, ওই এই স্বরূপ দেখলে রাধারানীর স্বরূপের কথা মনে পড়ে, সেখানেও তো এইরকমই বটে। হ্যাঁ গোপীরা বলছেন আমরা কৃষ্ণ দেখিনি, কৃষ্ণ সামনে দাঁড়িয়ে কৃষ্ণ বলছেন যে এখন তো তোমাদের আর বিরহ ব্যথা নাই, আমি তো তোমাদের সম্মুখে এসেছি, যা পেয়েছো পেয়েছো দিনের বেলায় ব্যথা, এখন তো আর তোমাদের কোনো কষ্ট নাই আমার বিরহে,
আমি তো তোমাদের সম্মুখে, গোপীরা বলেছেন যাদের পোড়া কপাল তাদের কি আর ব্যথার কম আছে, তুমি সামনে এখনো আমাদের ব্যথা, কৃষ্ণ পর্যন্ত বিস্মিত, এ ভক্ত আর কৃষ্ণ কখনো পায়নি, কৃষ্ণের সামনে কৃষ্ণ বিরহ ব্যথা ভোগ করতে পারে এরকম ভক্ত কৃষ্ণ কখনো পায়নি। তাই গোপীকে দেখে কৃষ্ণ বিস্মিত হয়ে গেছেন, বলো কি? বলে হ্যাঁ। বলে আমি তোমাদের সামনে এখনো তোমাদের আমার বিরহ ব্যথা? বলে হ্যাঁ এখনো ব্যথা। বলে কি করে হচ্ছে? না জড় অধিক শতাং ভোগ সামগ্রী দৃশাম কুটিল কুন্তলম শ্রী মুখঞ্চতে জড় অধিক শতাং ভোগ সামগ্রী দৃশাম। তোমার এই কুটিল কুন্তল যুক্ত বদনখানি আমরা ভালো করে দেখব, নয়ন ভরে দেখব, কিন্তু তারও উপায় নাই, মূর্খ বিধাতা সৃষ্টি করতে জানে না, আমাদের চোখ দিয়েছে দুটো, তাতে আবার নিমেষ দিয়েছে পাতা, এই পাতা পড়ছে চোখের, তোমার দর্শনে বাধা হচ্ছে, ফলে আমাদের ব্যথা লাগছে। সামনে কৃষ্ণ চোখের পাতা পড়াতে, আপনিও তো অনেকদিন পরে ছেলে যদি ঘরে আসে তাকে নয়ন ভরে দেখেন, চোখের পাতা তো আপনারও পড়ে, তখন কি চোখের পাতাকে মনে হয় শত্রু? না, চোখের পাতায় পুত্র দর্শনের বাধা হচ্ছে বলে মনে হয়? কিছুই মনে হয় না। গোপীর চোখের পাতাতে কৃষ্ণ দর্শনের বাধা হচ্ছে বলে তারা বিধাতাকে গাল দিয়েছে। এই যে গোপীর স্বরূপ কৃষ্ণ মিলনে কৃষ্ণ বিরহ ব্যথা, এটা হচ্ছে রস জগতের চমৎকারিতা, অলঙ্কার জগতের চমৎকারিতা, প্রেম রাজ্যের চমৎকারিতা, ব্রহ্মানন্দের ইহাই চরমোৎকর্ষ, ব্রহ্মানন্দের ইহাই চরমোৎকর্ষ। সেই স্বভাবে গোপী দাঁড়িয়ে আছে, সেই গোপী যারা ভজে, সেই গোপী আনুগত্যে যারা কৃষ্ণ ভজে, সেই স্বভাবটা তাদের মধ্যেও আছে। আজ নিত্যানন্দ আনুগত্যে আমার বাবাজি মহারাজ গৌর ভজেছেন, গোবিন্দ ভজেছেন, সেই স্বভাবটা তার মধ্যে এসেছে। পরমাতৃপ্তি গৌর গোবিন্দ বুকে নিয়ে আছে, তবু তার অভাব বোধ, আমার গৌর বলা হলো না, আমার কপটতা গেল না। এই বাবাজি মহারাজের স্বরূপ, সমস্ত জীবন তিনি ভরে জগতের কাছে ঘরে ঘরে গিয়ে গিয়ে বিদায় গৌর নাম প্রেম প্রচার করেছেন, এ সাধু জগতের বিরল। বাবাজি মহারাজ আজকে শতবর্ষ উৎসব অনুষ্ঠান চলছে, বাবাজি মহারাজের শতবর্ষ, জন্ম শতবর্ষ তার এটা উদযাপন। 1382 সালের প্রথম চৈত্র মাসে আরম্ভ হয়েছিল আর 1383 সালের চৈত্র মাসে সম্পূর্তি লাভ করবে। এই উৎসবই বাবাজি মহারাজের জন্ম শতবর্ষের পূর্তি উৎসব। তো বাবাজি মহারাজ 1283 সালে আবির্ভূত হয়েছিলেন, সে আবির্ভূতির পর গোটা জীবন এমন নির্দোষ জীবন, এমন অনুরাগী জীবন, সব মহাজনদের লেখা যে স্মরণিকা গ্রন্থ আমাদের বেরিয়েছে তাতে সমস্ত মহাজনগণ বাবাজি মহারাজের চরিত্র অনুশীলন করে লিখেছেন, কত কত মহাজনে লেখা রয়েছে তার মধ্যে, তারা সকলেই বাবাজি মহারাজের গুণগান করেছেন। সকলে গোটা জীবন এমন সাধু জীবন, এমন পুত জীবন, এমন অনুরাগী জীবন, অনুরাগটা আবার তারতম্য আছে, যেমন কৃষ্ণ ভজনের তারতম্য আছে, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য। হ্যাঁ, যার যেই ভাব সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য। মহাজন বলেছেন, কৃষ্ণ আপনি বুঝতে পারেন দাস্য রসে, কেউ বা সূক্ষ্ম রসে, কেউ বা বাৎসল্য রসে, কেউ বা মধুর রসে, তার যেমন তারতম্য বিচার করা হয়েছে, দাস্য অপেক্ষা সূক্ষ্ম শ্রেষ্ঠ, তা অপেক্ষা বাৎসল্য শ্রেষ্ঠ, তা অপেক্ষা মধুর রস শ্রেষ্ঠ বিচার করা হয়েছে, তেমনি বাবাজি মহারাজেরও যে অনুরাগী জীবন, সে অনুরাগেরও তারতম্য আছে, কেউ বা আত্মানুরাগী, কেউ বা ব্রহ্মানুরাগী, কেউ বা পরমাত্মার অনুরাগী, কেউ বা ভগবত অনুরাগী, কেউ বা কৃষ্ণানুরাগী, আবার কৃষ্ণানুরাগের মধ্যেও কেউ দ্বারকার কৃষ্ণেতে অনুরাগী, কেউ মথুরার কৃষ্ণেতে অনুরাগী, কেউ ব্রজের কৃষ্ণেতে অনুরাগী। তাহলে এর মধ্যে ব্রজের কৃষ্ণে যে অনুরাগী তিনি সর্বোত্তম, সে তার মধ্যে আবার দাস্যরসের যে ব্রজের কৃষ্ণ তাহা অপেক্ষা সূক্ষ্মরসের কৃষ্ণে যে অনুরাগী তিনি শ্রেষ্ঠ, তাহা অপেক্ষা বাৎসল্য রসের কৃষ্ণে যে অনুরাগী তিনি তার অপেক্ষা শ্রেষ্ঠ, আবার যে গোপী ও আনুগত্যে গোবিন্দে অনুরাগী তিনি সর্বশ্রেষ্ঠ, আবার সেই গোপীর অনুরাগ কেমন, রাধা রাধা প্রভৃতি গোপবালার অনুরাগ কেমন, প্রেম কেমন, তাহা আস্বাদন করিতে সেই গোবিন্দ যখন গৌরাঙ্গ হইল, সেই গৌরাঙ্গে অনুরাগী যে জন তার অনুরাগ সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম, এই গৌর গোবিন্দে অনুরাগী আমার বাবাজি মহারাজ, এটা সর্বজনা প্রসিদ্ধ। এই বাবাজি মহারাজের স্বরূপ, সমস্ত জীবন তিনি ভরে জগতের কাছে ঘরে ঘরে গিয়ে গিয়ে বিদায় গৌর নাম প্রেম প্রচার করেছেন, এ সাধু জগতের বিরল। ব্রজগোপী ব্রজরাজ নমো ব্রহ্মণ্য দেবায়।
गोब्राह्मणहिताय च जगज्जिताय कृष्णाय गोविंदाय नमो नमः। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपा तमहं वंदे परमानंद माधवं यरूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास रघुनाथ गोसाईर परिचरण बंदन जहा हईते विघ्न नाश अभीष्ट पुराण वंशा कलपतरुभ्य कृपा सिंधुभ्य पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वसुता वैष्णवेरे करि नमस्कार सदे तदधुरी देह मस्तके अमर अज्ञान तिमिरान्धस्य ज्ञानान्यनशलाकया चक्षुरुन्मीलितां येन तस्मै श्री गुरवे नमः। श्री गुरु प्रमाणमिताय हरि गोविंदाय हरि गोविंदाय हरि प्रेमे स्नेह मान प्रणय राग अनुराग भाव महाभाव प्रेमेर आबार सप्तम भूमिका जे महाभाव তাই হল গোপী দেহের উপাদান কল্পনার বাইরে। আমরা তো কল্পনা করতে পারবো না, তার কারণ আমরা প্রেম কাকে বলতে জানি না। প্রেমের লক্ষণ জগতে যে সকল ব্যবহার হয় সেগুলো প্রেম নয়, তাকে কাম বলা হয়েছে। আদমেন্দ্রিয় প্রতিবাংশা ধরে কাম নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাংশা ধরে প্রেম নাম। কৃষ্ণ সুখৈক তাৎপর্য ময় যে অবস্থা তার নাম হলো প্রেম। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময় অবস্থা, একমাত্র কৃষ্ণ সুখের জন্যই যা কিছু চেষ্টা এর নাম হল প্রেম। আমরা যা চেষ্টা করি সব নিজে সুখী হবার জন্য সব চেষ্টা করি, অতীত ইতিহার নাম কাম। প্রেম চিনি না, প্রেম চিনব কি করে? শ্রদ্ধা হবে, সাধুসঙ্গ হবে, ভজন হবে, অনর্থ নিবৃত্তি হবে, নিষ্ঠা হবে, রুচি হবে, আসক্তি হবে, ভাব হবে, তারপরে তো প্রেম হবে। তো প্রেম আমরা করে শ্রদ্ধা হয়নি, শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস তা এখনো পর্যন্ত হলো না। শ্রী গুরুপদিষ্ট বাক্যে যে শ্রদ্ধা বিশ্বাস দৃঢ় বিশ্বাস তার নাম শ্রদ্ধা, কোথায় সে বিশ্বাস? সুতরাং শ্রদ্ধাই হয়নি, ভক্তি রাজ্যের প্রথম যে দরজা সেখানেই যেতে পারেনি, শ্রদ্ধার সঙ্গে দেখা হয়নি। বাবাজি মশাই বলেছেন যে সবই হলো বিশ্বাস মশাইয়ের সঙ্গে দেখা হলো না বলে কিছুই হলো না। সবই অনুষ্ঠান সবই রয়েছে, নাম রয়েছে, গুরু রয়েছে, বৈষ্ণব রয়েছে, শ্রীমূর্তি রয়েছেন, লীলাভূমি রয়েছে, সব রয়েছে, কিন্তু এক বিশ্বাস মশাইয়ের সঙ্গে দেখা হলো না বলে কিছুই কাজে লাগলো না। এটা তাহলে আদৌ শ্রদ্ধা এটাই আমাদের আসেনি। সুতরাং এর যে সপ্তম ভূমি যে প্রেম, সেখানে আমরা কি করে তাকে চিনব? চিনতে পারি না। তা প্রেমের আবার সপ্তম ভূমি যে মহাভাব, তাকে তো আমরা চিনব কেমন করে? অসম্ভব। সেটা হলো উপাদান। গোপী বললে আমরা যে দৃষ্টিতে গোপীকে দেখি সেই দৃষ্টিটা বদলাবার জন্যে আমার প্রচেষ্টা। আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞান তাদের চেষ্টা আমি যে করছি, এই যে বাক্য বলছি, চেষ্টা করছি, চেষ্টাটা আর কোনো কারণে নয়। গোপীকে আমরা যে চোখে দেখি সেই চোখটা বদলাতে হবে, চোখটা বদলাতে হবে। কিরকম বদলাতে হবে? যেমন আপনারা মহিষমর্দিনী দুর্গাকে দেখেন, তাকে যেমন জগতে রমণীর সঙ্গে তুলনা করেন না, তাকে দেবী বলে তুলনা করেন মহিষমর্দিনী। তার উপাদান কি? তার দেহের যে উপাদান, যদিও তিনি নিত্য চিন্ময়ী, তথাপি তার একটা দেহের উপাদান দেওয়া হয়েছে শাস্ত্রে, তাই আমি বলতে সাহস পাচ্ছি। সমস্ত বিষ্ণুর সমস্ত দেবতার কুপিত তেজ, কুপিত সমস্ত দেবতাদের তেজ। বিষ্ণু কুপিত হয়ে তার তেজ বেরিয়েছে, শিব কুপিত হয়ে তার তেজ বেরিয়েছে, চক্রী নৌ বদনাস্তত, এমনি ব্রহ্মা এমনি ইন্দ্র সবাই কুপিত হয়েছেন, সবারই তেজ বেরিয়েছে। তৎচ ঐক্যং সমগচ্ছত, সেই তেজটা একত্ব প্রাপ্ত হয়েছে। বিভিন্ন বিভিন্ন তেজ, বিষ্ণু শিব ব্রহ্মা ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ যম অগ্নি সবারই ভিন্ন ভিন্ন তেজ বেরিয়েছে। কখন তেজটা বেরোলো? না, তারা যখন কুপিত হয়েছে তাদের তেজটা বেরিয়েছে, সেই ভিন্ন ভিন্ন তেজটা একত্র হয়ে গেল, একটা হয়ে গেল। তৎচ ঐক্যং সমগচ্ছত। তারপরে চণ্ডী বলেছেন একস্থং তদগুণ নারী ব্যক্ত লোকত্রয় অঙ্কিসা, সেই একস্থ তেজটা একটি নারী মূর্তিতে প্রকাশিত হল, তাহারই নাম মহিষমর্দিনী দেবী দুর্গা।
এই দেবী দুর্গাকে মহিষামর্দিনী দুর্গাকে আপনারা যেমন জগতের রমণীর সঙ্গে তুলনা করেন না, দেবী বলে মানেন এবং পূজা করেন, মা বলে ডাকেন এবং জগৎত্রয় প্রসবিনী এটাও বলেন, সুতরাং সেই দেবী যদি কুপিত বিষ্ণু আদি দেবতাগণের দেশ থেকে তার উৎপত্তি হয় তাহলে সেই বিষ্ণুর যে সর্বাংশী যে ভগবান শ্রীগোবিন্দ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম, তার যিনি আনন্দময়ী শক্তি তিনি হলেন সংহারিণী শক্তি, তাহলে কুপিত ব্যক্তির দেশটা কি করে অন্যকে আঘাত করে। আপনি যদি কুপিত হয়ে লাঠি ধরেন কে যে তখন সে লাঠিটা কি করে অন্যকে আঘাত করে, সেদিন কুপিত দেবতাদের তেজটা দেবী মহিষামর্দিনী হয়ে দাঁড়িয়েছেন মহিষাসুরকে বিনাশ করবার জন্য। অতএব কুপিত তেজ সংহারিণী শক্তি আর গোবিন্দ অনাদিরাদি গোবিন্দের সর্বকারণ কারণ গোবিন্দের আনন্দময়ী যে শক্তি তেজটা তাহারই নাম গোপী। এখন তাহলে আপনার দৃষ্টি বদলাতে হবে, মহিষামর্দিনী দেবী দুর্গাকে যে চোখে দেখেন তার থেকে শতগুণ কোটি গুণ আপনার চোখ উঁচু করুন, উঁচু করে গোপীকে দেখুন, তবে গোপীকে দেখা হবে। সংহারী শক্তি যদি এই মর্যাদা আপনারা দিয়ে থাকেন তাহলে আনন্দিনী শক্তির মর্যাদা কিরকম দেবেন, সে হলো গোপী। হ্যাঁ, যা মহাশক্তি কৃষ্ণের যে হাগিনী শক্তি সচিত আনন্দ হলো ভগবান, তার মধ্যে সৎ শক্তি চিৎ শক্তি আনন্দ শক্তি তিন শক্তি, তিন শক্তির মধ্যে আনন্দ শক্তি হলো প্রধান। কেননা যে আনন্দ শক্তিটা প্রধান কেন না, যে শক্তিটা যে অতুলনীয় যে ব্রহ্মানন্দ বা কৃষ্ণানন্দ, সেই আনন্দ কৃষ্ণকে ভোগ করায় আর সেই আনন্দ জগৎকে ভোগ করায়, তার নাম আনন্দিনী শক্তি। জয়াল হাদতে হাদয়তি চ, তিনটা শক্তির ব্যাখ্যা করা আছে। হ্যাঁ, জয়া সত্তাং ভক্তে সাসন্দিত সাসন্দিনী। হ্যাঁ, সৎ আত্মা পি জয়া সত্তাং ভক্তে, ভগবান কেমন না সৎ আত্মা, তার স্বরূপটা সৎ মানে নিত্য বর্তমান, নিত্য বর্তমান এ হলো ভগবানের স্বরূপ, সৎচিৎ আনন্দময় কিনা, সৎ শব্দের মানে কি না সৎ নিত্য বর্তমান, নিত্য বর্তমান এক রূপে ব্যতিক্রম নাই, হ্যাঁ হ্রাস বৃদ্ধি নাই, একই রূপে অব্যভিচারিত্রেন বর্তমান তম সত্যত্তম, অব্যভিচারিত্রেন বর্তমান তম সত্যত্তম, যে স্বরূপের কখনো ব্যভিচার হয় না, ভূতকালে বর্তমান কালে ভবিষ্যৎ কালে তিন কালে কোনো ব্যভিচার নাই, এই বস্তুর নাম হলো সত্য। যেমন ছোট করে বুঝলে দুই দুই চার অঙ্ক করলেন, দুই দুই কত হলো চার হলো, এই চারটা পঞ্চাশ বছর আগেও চারই হতো, এখনো চারই হয়, পঞ্চাশ বছর পরেও চারই হবে। যেমন মানে অব্যভিচারী অভিচার হচ্ছে, কখনো পাঁচ হচ্ছে না কখনো তিন হচ্ছে না, পঞ্চাশ বছর আগে এখন পরে সবসময় চারই হচ্ছে, এর নাম সত্য। তেমনি ভগবানের যে স্বরূপ কি সত্য কেন, সে পঞ্চাশ কোটি বছর আগেও যেমন কি এখনো তেমন কি আবার প্রলয়ের পরেও তেমন কি, সুতরাং সত্য বস্তু ভগবৎ সৎ কাকে বলে, ভগবান তো সৎস্বরূপ নিত্য বর্তমান স্বরূপ, তথাপি ইয়ে শক্তির দ্বারা সত্তাং ভক্তে সৎ আদমাতি সত্তাং ভক্তে, সৎস্বরূপ হইয়াও সত্তাকে মানে বিদ্যমানতাকে ইয়ে শক্তির দ্বারা ধারণ করেন, তার নাম সৎ শক্তি। আর জিৎ শক্তি মানে কি না সম্বিত আদমাতি, ভগবান সম্বিত আদমা জ্ঞানময় স্বরূপ, তথাপি ইয়ে শক্তির দ্বারা জয়া সংবেদ্যি সংবেদয়তি, নিজের স্বরূপকে ভগবান নিজে জানেন যে শক্তির দ্বারা, আর অপর কেউ জানতে চাইলে তাকেও জানান, সেই শক্তির নাম সংবিত, জয়া সংবেদ্যি সংবেদয়তি তার নাম সংবিত। ভগবান ভগবান যে জ্ঞানময় ভগবান কি করে জানলেন, ভগবান জ্ঞানময় হ্যাঁ তিনি কি করে জানলেন, তার শক্তির অপেক্ষা করছে, জানতে গেলে শক্তির অপেক্ষা করছে, সেই যে শক্তির অপেক্ষাতে ভগবান জানেন নিজেকে, আমি যে জ্ঞানময় এটা ভগবানকে জানতে হচ্ছে, তো কি করে জানছেন, নিজেদের কুঁদো সে তো আর জানে না, জানি মিষ্টি কি করে জানে, কে জানে, আপনার জীব জানে আমার জীব জানে নিজেদের কুঁদোটা মিষ্টি, নিজের জীব জানতে ইচ্ছা হয় তাকে একটা জীব বের করতে হবে, তার নাম সত্যি। তাহলে জ্ঞানময় ভগবান তাকে যদি আমি জ্ঞানময় এটা জানতে গেলে যে শক্তি যে উহার প্রয়োজন আছে তার নাম সংবিত, সে সংবিত শক্তি ভগবান নিজে নিজেকে নিজে জানেন আমি জ্ঞানময়। আর যদি কেউ ভগবানকে জানতে চায় তবে বিদিত্বা, যদি কেউ মানে জানতে চায় তাহলে তাকে জানান যে শক্তির দ্বারায়, তার নাম সংগীত শক্তি। এসব চিত চিত মানে সংগীত, আর আনন্দিনী শক্তি হাদিনী বা আনন্দিনী একই কথা, হ্রাদ আত্মা হল কৃষ্ণ, হ্রাদ আত্মা আনন্দ আত্মা গোবিন্দ আনন্দময়, তিনি আনন্দময় হলেও কি হবে, তার শক্তি তো দরকার, যে শক্তির দ্বারা আমি যে আনন্দময় তিনি বুঝবেন কি দিয়ে, শক্তির দরকার
জয়া লাদতে লাদয়তি চ। ये শক্তির দ্বারা কৃষ্ণ নিজানন্দ নিজে উপলব্ধি করেন, নিজে সর্বানন্দ উপলব্ধি করেন। আর যদি কোন ভক্তজন কৃষ্ণানন্দ উপলব্ধি করতে চায় তাকে যে শক্তির দ্বারা উপলব্ধি করান তার নাম লাদিনী। এই তিন শক্তি, তিন শক্তির মধ্যে লাদিনী প্রধান, কারণ আনন্দিনী শক্তি অপর সকলকে আনন্দ দেয়, গোবিন্দকে আনন্দ দেয় আর ভক্তকে আনন্দ দেয়। কৃষ্ণানন্দ কৃষ্ণকে অনুভব করায়, কৃষ্ণানন্দ ভক্তজনকে অনুভব করায়। তাই লাদিনী যে শক্তির দ্বারা পাঁচজন সুখকর সুখ পায়। আপনার অনেকগুলো শক্তি আছে, হ্যাঁ, লাঠি ধরবার শক্তি আছে, অপরকে মারবার শক্তি আছে, ছবি আঁকবার শক্তি আছে, গান করবার শক্তি আছে, গান খুব সুমধুর আপনার। এই এতগুলো শক্তি আপনার আছে, তার মধ্যে কোন শক্তিটা প্রশংসনীয় হবে? যে শক্তির দ্বারায় অনেকজন সুখ পায় সেই শক্তিটা হবে প্রশংসনীয়। তো গোবিন্দের অনন্ত শক্তি, সংহারী শক্তি, পালনী শক্তি, সৃষ্টি শক্তি, সব শক্তি, তার মধ্যে কোন শক্তির দ্বারায় তার প্রশংসনীয় হবে? কোন শক্তিটা? যে শক্তির দ্বারায় সেই যে অতুলনীয় ব্রহ্মানন্দ কৃষ্ণানন্দ কৃষ্ণ উপলব্ধি করেন, জগৎকে উপলব্ধি করান। যে শক্তির দ্বারায় যে রূপের এক বন ডুবায় সব ত্রিভুবন, নর নারী করে আকর্ষণ, এই যেটা উপলব্ধির মধ্যে আসবে যে শক্তির দ্বারায় তার নাম লাদিনী। লাদিনী শক্তি সর্বোত্তমা, সর্বশক্তি বরীয়সী, মহাশক্তি। লাদিনী যা মহাশক্তি সর্বশক্তি বরীয়সী, এই তন্ত্রে বলা আছে, লাদিনী যা মহাশক্তি সর্বশক্তি বরীয়সী সায়েব রাধা। সেই লাদিনী শক্তি হলে রাধা, এটা ছোট করে বলা হলো, লাদিনী শক্তি রাধা ঠিক বলা হলো না। কেন বলা হলো না? না, ওটা লাদিনী চৈতন্য 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 বলা আছে, লাদিনী সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব, মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী। হ্যাঁ, মোটামুটি করে বলা আছে কি, লাদিনী যা মহাশক্তি সর্বশক্তি বরীয়সী সায়েব রাধা, তা মোটামুটি করে বলা আছে। এর মধ্যে জ্ঞান হলো লাদিনী বটে, যেমন দুধই সব, ছানাও দুধ, দইও দুধ, ক্ষীরও দুধ, ঘৃতও দুগ্ধ। হ্যাঁ, তথাপি যেমন পাটের তারতম্যে দামের তফাৎ, ক্রিয়ার তফাৎ, আস্বাদনের তফাৎ, তেমনি লাদিনী শক্তি মোটে মাঠে দুগ্ধ স্বরূপ, তার থেকে পাক হয়েছে আগে। লাদিনীর সার কোনটা? প্রেম। যেটা সাধক জীব, আমি গত দিন নিবেদন করেছি, সাধক জীব যদি কেউ সাধন করে ঠিক ঠিক করে, তাহলে প্রেম পর্যন্ত লাভ হতে পারে। এর লাদিনী শক্তির সার হলো প্রেম। এই প্রেমের পরে আবার যদি ওর থেকে আবার সার বের করতে হয়, তার নাম স্নেহ, তার সার মান, তার সার প্রণয়, তার সার রাগ, তার সার অনুরাগ, তার সার ভাব, তার সার মহাভাব। এই এতটা সার প্রেম থেকে এতটা সারাংশ সারাংশ করে করে মহাভাব হয়েছে। সেই মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী সর্বগুণখণি কৃষ্ণ কান্তা শিরোমণি। তাহলে এই গভীর স্বরূপ সমস্ত শক্তিবর্গ যা আছে, কালী, চণ্ডী, তারা, ত্রিপুরা, যত শক্তিবর্গ আছে, দুর্গা, কুমুরা, মাধবী, চণ্ডিকা, যত শক্তিবর্গ আমাদের দেশে আছেন, সর্বশক্তি বরীয়সী গোপবালা। সর্বশক্তি বরীয়সী কেন? এরা সংহারী শক্তি, পালনী শক্তি বা সৃজনী শক্তি, কিন্তু আর গোপী হল গোবিন্দের আনন্দিনী শক্তি। এর তুলনা হয় না। গোপী সর্বশক্তি বরীয়সী গোপী, তার মধ্যে সর্বোত্তম আছে রাধা, রাধা সর্বোত্তমা। যে কথা আমি গতদিন বলেছিলাম, উদ্ধবের যে বাক্যটি, নায়ং শ্রিয়ঙ্গ উ নিতান্ত রতি প্রসাদ সর্যোষিতাম নলিন গন্ধ রুচান কুতুণ্য রাসো সবেশ্ব ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লগ্ধা শিশাং যৌদগাত ব্রজ সুন্দরী নাম। এই 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 অনুগ্রহ লক্ষ্মী প্রাপ্ত হননি, স্বর্গের যে পদ্মগন্ধ রমণীগণ তারাও লাভ করেননি, অন্যের কা কথা। কোন অনুগ্রহ? হ্যাঁ হে উদ্ধব, তুমি কোন অনুগ্রহকে লক্ষ্য করে তুমি বলছো লক্ষ্মীও পায়নি, স্বর্গের রমণীগণ পায়নি? কোন অনুগ্রহ? রাস উৎসবে, রাস রূপ যে উৎসব, হ্যাঁ, মহামহোৎসব, সেই উৎসবে ঔষ্য মানে কৃষ্ণের ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা আশিষাম যা উদগাত ব্রজ সুন্দরী নাম। ব্রজ সুন্দরী নাম ষষ্ঠীর বহু বচন আছে, এতে যা হল ব্রজ সুন্দরী গণের, তারা কেমন? না, ঔষ্য কৃষ্ণের ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা আশিষাম, কৃষ্ণের ভুজদণ্ডের দ্বারায় গৃহীত হইয়াছে কণ্ঠ যাহাদের, এবং সেই গৃহীত কণ্ঠ হওয়ার ফলে যারা লব্ধাশিস
মানে পূর্ণ মনোরথ, পূর্ণ মনোরথ কৃষ্ণের বাহুদণ্ডে যাদের কণ্ঠ গৃহীত তার দ্বারা যারা লব্ধ মনোরথ, পূর্ণ মনোরথ তাহলে কি মানেটা হলো? কি তাহলে মানেটা কি হলো জানো? গোপীর বাসনা সব পূরণ হয়ে গেছে তার আসেতে, গোপীর মনে কোনো আক্ষেপ নাই, পেলাম না বলে কোনো আক্ষেপ নাই, সব বাসনা পূরণ হয়ে গেল। কি জন্যে? না তারা তো জানে, তত্ত্ব তো জানে, তত্ত্ব তো রাতের মধ্যেই সব কথা বলা আছে, তত্ত্ব তো তারা জানে। দেব যথাদি পুরুষ ভজতে মুমুক্ষুন, দেব যথাদি পুরুষ ভজতে মুমুক্ষুন, যে মুক্তিকামী ব্যক্তি সব ছেড়ে মুক্তির জন্য চেষ্টা করছে তাকে, তাকে যেমন সেই পুরুষটিকে যেমন আদি পুরুষ হ্যাঁ শ্রী ভগবান সেখানে তাকে ভজনা করেন। যে সব ছেড়ে গোবিন্দ ভজবার জন্য, কি ভগবানকে ভজবার জন্য চেষ্টা করে, মুক্তি পাওয়ার চেষ্টা করে, মুখ্য ব্যক্তি সব ছেড়েছে মুক্তি পাওয়ার আশায়, সেই ব্যক্তিটাকে যেমন ভগবান যেমন ভজনা করেন, যে কোনো প্রকারে ভজনা করেন মানে কি দয়া করেন, কাছে আনবার চেষ্টা করেন। দেব যথাদি পুরুষ ভজতে মুমুক্ষুন, গোপীর একটা উপমা নিচ্ছে হ্যাঁ, রাশির মধ্যে গোপীর একটা উপমা নিয়েছে, সেরকম আমরাও সব ছেড়ে হ্যাঁ মুমুক্ষ ব্যক্তি যেমন সব ছেড়ে ভগবানের শরণাপন্ন হয় মুক্তি পাওয়ার আশায়, ভগবান যেমন সে সকল ব্যক্তিকে ত্যাগ করেন না গ্রহণ করেন, তেমনি আমরাও সব ছেড়ে তোমার পাদ মনে এসেছি, তুমি আমাদেরকে ত্যাগ করো না, আমাদেরকে গ্রহণ করো আদি পুরুষ ভগবানের মতো। গোপী তত্ত্ব কথা বলেছে, গোপী জানে যে শ্রীগোবিন্দের পাদ পদ্ম সকলেই ভজনা করে, সকলেই ভজনা করে হ্যাঁ, তার মধ্যে সকলে মানে শিব ব্রহ্মা, অন্য সকল কত খুজুর খুজুর বলেছিল আর নাই তো, যিনি সৃষ্টিকর্তা আর যিনি সংহার কর্তা অথবা যিনি বৈষ্ণবোত্তম দুইজন ব্রহ্মা তাহা অপেক্ষা শিব বৈষ্ণবানাং যথা শম্ভু হ্যাঁ, বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ সুখদেব সাইবার শম্ভুকেই বলেছেন বৈষ্ণবানাং যথা শম্ভু। সুতরাং ব্রহ্মা শিব তারাও ওই চরণ ধ্যান করে, শিব বীরিঞ্চি নূতন কলা শিব ব্রহ্মা কর্তৃস্ফুত হয় ওই চরণ, গোপীরা জানে সে কথা, সে কথা গোপীরা মনে রেখে দিয়েছে, গিয়ে লীলারসের ব্যাখ্যা তারা মনে নিয়েছে যে কৃষ্ণকে কৃষ্ণের কণ্ঠ আলিঙ্গন করতে চায় অনেকেই, চায় অনেকেই চায়, সবাই চায় আমার যদি কৃষ্ণের কণ্ঠ, যারা চরণ যারা যেমন অধিকারে আসে কেউ চরণ স্পর্শ করে বাসনা করে, আমরা যদি গোবিন্দের চরণে একবার ছুটি পেতাম হ্যাঁ তাহলে কৃতার্থ হয়ে যেতাম, কেউ আবার তার থেকে যারা কম অধিকারী লোক তারা কিভাবে ওই চরণ যদি একবার চোখে দেখতে পেতাম, যাদের দেখাটা সহজ তারা আবার ভাবে ওই চরণ যদি ছুটে পেতাম, কেউ পরপর মাত্রা বাড়ছে, বাসনা মাত্রা বাড়ছে হ্যাঁ, আবার যারা গোবিন্দের চরণ ছয় আশা করে তারা আবার কিভাবে, যারা সূক্ষ্মরসের ভক্ত কি শৃঙ্গারসের ভক্ত তারা বলে কৃষ্ণর কণ্ঠ যদি আমি আলিঙ্গন করতে পেতাম, শৃঙ্গারসের পরিবার যারা তারাও বাসনা করতে পারে, সূক্ষ্মরসের সখারাও বাসনা করতে পারে হ্যাঁ, তবে সে আলিঙ্গনটা দুই জাতীয় আশ্বাদ যুক্ত, সখাদের বাহুর দ্বারায় কৃষ্ণ কণ্ঠ আলিঙ্গন তার একটা সূক্ষ্মরসের অনুভূতি, আর শৃঙ্গারসের যে বাহুর দ্বারায় কৃষ্ণ কণ্ঠ আলিঙ্গন সে রসের পৃথক অনুভূতি, পৃথক অনুভূতি। সুতরাং সবাই কৃষ্ণ কণ্ঠ আলিঙ্গন করবার জন্য সবাই বাসনা করে, গোপীর কিন্তু এতেও পোষাচ্ছে না, আর গোপী গোপীরা নিজেদের বাহু বাড়িয়ে দিয়ে কৃষ্ণের কণ্ঠ আলিঙ্গন করবে এটা তো করেই থাকে, এ তো গোপীদের স্বাভাবিক, গোপীরা স্বভাবতই নিজের কৃষ্ণের কণ্ঠ নিজেদের বাহুর দ্বারা আলিঙ্গন করে হ্যাঁ, এটা গোপীর স্বাভাবিক, গোপীর এতে পেট হচ্ছে না, আরো চাই আরো চাই, আমরা কৃষ্ণ কণ্ঠ আলিঙ্গন করেছি এটা যথেষ্ট হল না, তাহলে কতটা চাই, না আমরা কৃষ্ণ কণ্ঠ আলিঙ্গন করব না, কৃষ্ণ অভুব্ধ হয়ে তার বাহুদণ্ডের দ্বারা আমাদের কণ্ঠ আলিঙ্গন করবে তবে আমাদের পেট ভরবে হ্যাঁ, তাহলে কৃষ্ণের কাছে সবাই চায়, কৃষ্ণ যাদের কাছে চায় তবে তো বাসনা পূর্তি হলো না হ্যাঁ, তবে তো বাসনা পূর্তি হলো, কৃষ্ণের কাছে সবাই চায় কৃষ্ণের কৃপা, কৃষ্ণ পাদ পদ্ম দর্শন সবাই চায়, কৃষ্ণ যদি চায় কারুর দর্শন কারুর পাদ পদ্ম স্পর্শ তবে না জানি তার মহিমা, রাধার মহিমা গোপীর মহিমা সেই জাতীয়, কৃষ্ণ যাদের দর্শন চায়, কৃষ্ণ যাদের স্পর্শ চায়, কৃষ্ণ যাদের চরণ মাথায় নিয়ে দেহি পদ পল্লব উদারম বলে সর্ববর্ণ খণ্ডনম মম শিরসি মণ্ডনম। সুতরাং এ এক গোপীর তুলনা গোপী, তৃতীয় কোনো ব্যক্তি নাই, তাই এরা রাগাধিকা ভক্তির পাত্র তো
রাগানিকা ভক্তি দ্বিতীয়গামী হয় না। শতমন্যু শব্দ যদিও সততা অসমে যোগ্য করলে তাকে শতমন্যু বলা যায়, তথাপি উহা ইন্দ্রেতি রুহি। শতমন্যু শব্দ যেমন ইন্দ্রেতি রুহি, তিনি রাগানিকা ভক্তি দুর্যোবাসীতে রুহি। যদি কেউ তার মতন করতে যায় তাকে বলা হবে রাগানুগা, রাগানিকা বলা হবে না। এই গোপবালা, তাই উদ্ধব বলছেন অশ্ব ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা আশিষাম, কৃষ্ণের বাহু যুগল গোপীর কণ্ঠ আলিঙ্গন করেছে। এটাই গোপীর সৌভাগ্য, উচ্চারণ হয়ে গেছে, বাসনা পূর্ণ হয়ে গেছে। আর আমাদের কি দরকার? হ্যাঁ, যাকে সবাই ভজে, ব্রহ্মাণ্ডে তাবৎ ব্যক্তি যাহার কৃপা কটাক্ষ যায়, সেই কৃষ্ণ লুব্ধ হয়ে আমাদের কণ্ঠ আলিঙ্গন করেছে, আমাদের বাসনা পূরণ হয়ে গেছে। লব্ধা আশিষাম, গোসাই বাতিকায় বলেছেন কৃষ্ণ নিজের বাহুদণ্ডের দ্বারাই গোপীর কণ্ঠ আলিঙ্গন করছে। কেন না, গোপীর যে কৃষ্ণের প্রতি প্রেম, সে প্রেম খরস্রোতা নদীর মতো, খরস্রোতা নদীর মতো কৃষ্ণ প্রেম গোপীর। সে প্রেম কেননা সে কিছু বাসে না, যেমন সব খরস্রোতা নদী যেমন যা ফেলবে সব ফেলে নিয়ে চলে যাবে, তেমনি গোপীর যে কৃষ্ণ প্রেমের স্রোত তাকে সব ভাসিয়ে নিয়ে চলে গেছে। কি ভাসিয়েছে? কুল, শীল, সমাজ, শাস্ত্র, ইহকাল, পরকাল সব ভেসে। সেই প্রেম কৃষ্ণকে তারা ভালোবাসে, এত ভালোবাসে যে ভালোবাসার তুলনা নেই, দ্বিতীয় তুলনা হয় না। গোপী কেমন কৃষ্ণ ভালোবাসে, না গোপীর মত। রাম রাবণ অয়োর যুদ্ধম, রাম রাবণ অয়োরিব, রাম রাবণের যুদ্ধ কেমন হয়েছিল বলে রাম রাবণের মত। তো গোপী কেমন করে কৃষ্ণ ভালোবেসেছিল, না গোপীর মত। উপমানাই সুখদেব সেই বাদ একটু বলেছেন গোপীর কৃষ্ণ প্রেম কেমন। গোপী কাজীকে বলে, তাই সুখদেব বলেছেন গোপীনাং পরমানন্দ আসিত গোবিন্দ দর্শন। সুখদেব সেই বাদ বলছেন মহারাজ, গোপী কৃষ্ণ দর্শনে পরমানন্দ পেত, গোপীনাং পরমানন্দ আসিত গোবিন্দ দর্শনে, গোবিন্দ দর্শনে গোপীদিগের পরমানন্দ হইত। সুখদেব গোস্বাই পাদ একথা বলার পরে রাজা পরীক্ষি জিজ্ঞাসা করছেন সে আনন্দের মাত্রাটা কতখানি, কৃষ্ণ দর্শন করে গোপীর যে আনন্দ হতো বলছেন সে আনন্দটা কতখানি আনন্দ বলে মহারাজ তা বলতাম। কৃষ্ণ দর্শনে গোপীর আনন্দের মাত্রা সেটা আমি বলতাম, সুখদেব বলছেন বলতে পারবো না, তবে আপনাকে অনুমান দিচ্ছি, তাও অন্যয় মুখে নয় বতিরে মুখে। কিরকম? খনং শতযুগমিব যাসাং যেন বিনা ভবত, তাদের দর্শনে আনন্দ, মিলনের আনন্দ আমি বলতে পারলাম না, তবে বিরহের ব্যথাটার অনুমান দিচ্ছি। কৃষ্ণ অদর্শনের সময় তাদের একটা ক্ষণ শতযুগের মতো মনে হতো। খনং শতযুগমিব যাসাং যেন বিনা ভবত, কৃষ্ণ দর্শন না হলে গোপীদের একটা ক্ষণ শতযুগের মতো হইত। হ্যাঁ, শ্রীজীবাদ ব্যাখ্যা করছেন ঐশ্বরের টিকা, যে নবীনা যাসাং যে নবীনা ক্ষণ শতযুগমিব অভব তায়েব গোপ, তাহারাই গোপী যাদের কৃষ্ণ দর্শন না হলে একটা ক্ষণ শতযুগের মতো মনে হয় তারাই গোপী। এর গোপীর সংজ্ঞা, সেই উদ্ধব বলছেন গোপীর যে কৃষ্ণ প্রেম, সে প্রেমের স্রোতে কৃষ্ণ যেন দাঁড়াতে পারছেন না। যেমন আপনার হয়, ভগবান নড়ে কখন, চলে কখন, না আপনার ভক্তির টান যেমন, ভক্তির স্রোত আপনার যেমন চলবে ভগবান তেমনি চলবে, তেমনি চলবেন। এ হলো সাধকের সঙ্গে ভগবানের সম্বন্ধ এই প্রকার। সাধক এখান থেকে ভক্তি নদী পাঠাবে, নদীর স্রোত চলে যাবে, গোবিন্দকে ভাসিয়ে নিয়ে আপনার কাছে পৌঁছে দেবে, এ হলো ভক্তির কাজ। গোপীর যে ভক্তির স্রোত, প্রেমের স্রোত, তাতে যেন গোবিন্দ স্থির হতে পারছেন না। স্থির হতে পারছেন না মানে কি? হ্যাঁ, স্থির হতে পারছেন না, আমি এখন কি করি, আমি এখন কি করি। যেমন নদীর খরস্রোতে পড়ে গেলে সেরকম যেমন হাবুডুবু খায়, তখন যেমন যা পায় তাই ধরে, যদি কোনো শক্ত জিনিস পায় তাকেই ধরে ওই স্রোতের থেকে বাঁচবার জন্যে, তেমনি গোপীর খরস্রোত, প্রেমের খরস্রোতে গোবিন্দ পড়ে গেছে, পড়ে গিয়ে গোবিন্দ যেন হাবুডুবু খাচ্ছে, স্থির হতে পারছে না কি ধরে এখন গোবিন্দ দাঁড়াবে। তাই গোপীর কণ্ঠরূপ যে স্থির, যারা পাতিব্রত্যে স্থির আছে, তাহলে পাতিব্রত্যে গোপী স্থির আছে বলে হ্যাঁ বললে কিরকম? না, বলা আছে চৈতন্য চৈতাম্রতে, যার পাতিব্রত বাঁধছে উমা অরুন্ধতী, পার্বতী অরুন্ধতী,
যার পাতিব্রত বাঞ্ছা করে, যে রাধার পাতিব্রত বাঞ্ছা করে পার্বতী অরুন্ধতী। বলে পতি ত্যাগ করে যারা গোবিন্দ সঙ্গে মিলিত হয় তাদের আবার পাতিব্রত আছে নাকি? তোমরা কি বলছো, শাস্ত্র কি ভুল বকে নাকি? বলে আর ভুল বকে না, তাদের যে পতি আছে তা তো জানে না, গোবিন্দ ছাড়া কিছু দেখে না, গোবিন্দ ছাড়া সে কিছু দেখে না। মহাভাবের মহাভাবের যে চোখটা তো গভীর, মহাভাব দিয়ে গভীর স্বরূপ গড়া, সেখানে কেমন চোখ হয়, কেমন ইন্দ্রিয় হয় রাধারানী জানে না। রাধারানী জানে না, রাধারানী কৃষ্ণকে ভালোবাসে, তাকে সবাই কি কি কে কি বলে, কে বুঝবুঝ কে ফুসফুস করে। হ্যাঁ, রাধারানী চিন্তা করতে পারেন না যে কেন এরা সব এরকম বলে। নন্দ রাজা কি কৃষ্ণকে ভালোবাসে না? যশোদামা কি কৃষ্ণকে ভালোবাসে না? হ্যাঁ, শ্রীরাম সুদাম আদি সখাগণ কি কৃষ্ণকে ভালোবাসে না? তাহলে আমি ভালোবাসলে তারা কথা কয় কেন? বুঝুন, এইটা স্বরূপ মহাভাবের চোখ পায়, কেমন অর্জুনের মতো। তো মহাভাবের চোখটা অর্জুনের লক্ষ্য ভেদের মতো, তারা জগতের কাছ থেকে, সমাজের কাছ থেকে, ওই যেমন গাছ থেকে, ডাল থেকে, পাতা থেকে, পাখি থেকে সব চোখ সরিয়ে নিয়ে অর্জুন সেই পাখির ডান চোখটাই লক্ষ্য স্থির করেছে। তেমনি গোপবালাগণ তারা সমাজ থেকে, কুল থেকে, শাস্ত্র থেকে, ইহকাল থেকে, পরকাল থেকে সব চোখ আস্তে আস্তে গুটিয়ে নিয়ে একমাত্র গোবিন্দেই লক্ষ্য করেছে। সুতরাং গোপীর এ মহাভাবের চোখ তাই তাদের পাতিব্রত স্থির আছে, তারা কি জানে না? দশমে দশম লক্ষ্যম আশ্রিতাশ্রয় বিগ্রহম শ্রীকৃষ্ণাক্ষম পরে ধাম জগৎ ধাম নমামিত। দশম স্কন্ধ ভাগবত যখন আরম্ভ হচ্ছে তখন স্বামীপাদ বলে দিচ্ছেন দশম স্কন্ধে দশম পদার্থ লক্ষিত হইতেছে। দশম পদার্থ আগে বলা আছে দ্বিতীয়তে, যে ভাগবতে দশটি পদার্থ আলোচিত হয়েছে, স্বর্গ বিসর্গ স্থান পোষণ উটি মন্যন্তর ঈশানুকথা নিরোধ মুক্তি আশ্রয়। আশ্রয় তত্ত্ব যিনি এই সৃষ্টি বিসৃষ্টি স্থান পোষণ উটি মন্যন্তর ঈশানুকথা নিরোধ মুক্তি এই নয়টা, দশমটা হলো আশ্রয়, তাহলে নয়টা পর্যন্ত হবে আশ্রিত। এই নয়টি আশ্রিত যাহাকে আশ্রয় করিয়া বাঁচিয়া আছে তার নাম আশ্রয় তত্ত্ব। দশম স্কন্ধে গিয়ে সুখদেব গোস্বামী পাঠ কাকে লক্ষ্য করেছেন, কোন বস্তু বর্ণনা করছেন? দশমে দশম লক্ষণ, দশম স্কন্ধে দশম পদার্থ যে আশ্রয় তত্ত্ব তাকে লক্ষ্য করা হয়েছে। তিনি কেমন? আশ্রিতাশ্রয় বিগ্রহম। এমনি সাধারণ অর্থে আশ্রিত জনের আশ্রয় যোগ্য বিগ্রহ যাহার। দাস সখা পিতামাতা কান্তাবর্গ সব তো দাস বাৎসল্য মধুর চার রসের ভজন করে এই গোবিন্দ চরণ ভজেছে, তাকে তিনি আশ্রয় দিয়েছেন। আশ্রিতের আশ্রয় যোগ্য বিগ্রহ যাহার, এটা গেল আপাতত অর্থ। দ্বিতীয় অর্থটা কোনটা? ওই যে নয়টি পদার্থ আশ্রিত তাদের আশ্রয় যোগ্য বিগ্রহ যাহার, সৃষ্টি বিসৃষ্টি স্থান পোষণ উতি মানে শুভাশুভ বাসনা, হ্যাঁ মন্বন্তর চোদ্দ মন্বন্তর সমস্ত অবতার বর্গের আসা যাওয়া ঈশানু কথা আর নিরোধ মানে জগতের প্রলয় আর জীবের মুক্তি, এ পর্যন্ত নয়টি পদার্থ। এই নয়টি পদার্থ যাকে আশ্রয় করিয়া অবস্থিত আছে, যেমন মেঘি স্তম্ভ, মেঘি স্তম্ভ থাকে না, যেমন দেখে না পোয়াল মারা দেখেছেন পাড়া গায়ে পোয়াল মারা, ও পোয়ালের সঙ্গে ধান থাকে বলে পোয়াল গুলো একবার মেরে নেয় মাঝখানে একটা খুঁটো খুঁটে, আর গরুগুলো চারটি ছটা গরু ওই লম্বা করে করে পরপর বেঁধে রোজটা লাগিয়ে দেয়, সেই ছটা গরু একসঙ্গে ঘোরে ওই খুঁটোটাকে নিয়ে, কোনটা মাছের পাতা রইলো আর গরুগুলো সব জোড়া থাকলে ছটা গরু একসঙ্গে ঘুরছে, কি চারটে গরু ঘুরছে, এই ঘুরে 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 পোয়াল গুলো পা দিয়ে দিয়ে ঘুরছে, ওই গরুর পায়ে ঘুরে ঘুরে পোয়াল গুলো থেকে ধান গুলো থাকে পুরো ঘুরে পড়ে যায়, একে বলে পোয়াল মারা। তার মধ্যে একটা মেধি স্তম্ভ থাকে, তাহলে এতগুলো গরু কি করে ঘুরবে? তেমনি যে গোবিন্দ হলেন এই নয়টি পদার্থের মেধি স্তম্ভ আশ্রয় সর্বকারণ কারণ, সকল আশ্রয়ের আশ্রয় সকল আশ্রিতের আশ্রয় সেই গোবিন্দ, সকলের সকলের আশ্রয় ধরুন না, সকল পদার্থের সকলের অনন্তকটি ব্রহ্মাণ্ডের যিনি আশ্রয় সেই গোবিন্দ আজকে আশ্রয় করেছেন প্রেমের পাথারে হাবুড মুখে গোপীর কণ্ঠকে নিজের বাহু যুগলের দ্বারা আশ্রয় করিয়াছেন গোপীর, এটা আজ সমহিমা। হ্যাঁ, রাস সবেশ ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধাম যৌদগাত ব্রজসুন্দরী নাম, এই ব্রজসুন্দরীগণের কাছে গোবিন্দের যে প্রকার অনুগ্রহ উচ্চিত হইয়াছিল, যদি অনুগ্রহটা অনুগ্রহ বলে বোঝা যাচ্ছে না, যাচ্ছে কি? হ্যাঁ, এখন তো মনে হচ্ছে গোপীর কণ্ঠ আলিঙ্গন করে কৃষ্ণ যদি বাঁচে
মানে হাবুডুবুর হাত থেকে রেহাই পায়, তাহলে এখন অনুগ্রহটা কার হলো? গোপীর অনুগ্রহ হলো, কৃষ্ণের প্রতি গোপীর অনুগ্রহ হচ্ছে দেখা যাচ্ছে। কিন্তু ওটা তত্ত্বে বলা যাবে না। কেন বলা যাবে না? একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্ত, যারে জয়ছে না চায় সে তৈছে করে নৃত্য। হ্যাঁ, এতে সেই যে কৃষ্ণের যে দয়াটা, সে অনুগ্রহটাই এমন পাকে দাঁড়িয়েছে, মোটে মাঠে বস্তুটা হলো কৃষ্ণের অনুগ্রহ। সে অনুগ্রহটা গোপীর কাছে এসে এমন জ্ঞানে দাঁড়িয়েছে যা মনে হচ্ছে গোপী বুঝি কৃষ্ণকে অনুগ্রহ করছে। হ্যাঁ, করছে তো, মানের সময় দেখছেন না, কৃষ্ণের প্রতি রাধা অনুগ্রহ করছে না, স্পষ্ট। কৃষ্ণের যখন রাধা যখন মান হয়েছে তখন তো কৃষ্ণ কি করছেন, চরণে পড়েছেন, চরণ ধরেছেন, নিজের মাথার চূড়াটা রাধার চরণে লুকিয়ে দিয়েছেন। এপার থেকে এপার মহাজন পদে বলেছে, কৃষ্ণের চূড়াটা রাধার চরণে লুকছে কেমন, না নরুনের মতো। নরুন যেমন নখের এখন থেকে ধরে এখানে চলে আসে, নরুন নক্ষাটা নরুন এখান থেকে ধরে এখানে চলে আসে, কৃষ্ণের চূড়াটা রাধার চরণের প্রান্ত থেকে প্রান্তে লুকিয়ে লুকিয়ে পড়ছে। তবুও রাধা ফিরে চাইছে না, তার কৃপা হচ্ছে না গোবিন্দের প্রতি। কি দেখবেন, তবু কৃপা হচ্ছে না। এই দেখলে এটা মনে হবে যে রাধা রানী কৃপা করছেন গোবিন্দকে, কৃপা হচ্ছে না। রাধা রানীর কৃপা হওয়ার জন্য গোবিন্দ নিজে চেষ্টা করছেন, কৃপা হচ্ছে না, হচ্ছে না। আবার যখন হলো না, তখন ফকিরের কাছে অনুনয় করে গোবিন্দ বলে গেলেন, তোমরা একটু দয়া করে আমার জন্য একটু চেষ্টা করো, চেষ্টা করো। আপনি আমি কি করবো ভাই, আমরা বলি আমরা কৃষ্ণ ভৈব ভুজবো, আবার গুরু বৈষ্ণবের দয়া পাচ্ছে কি দরকার, কৃষ্ণ ভৈব। আরে কৃষ্ণ নিজে রাধাকে ভুলতে না পেরে মানের সময় ফকিরের খরমত করেছে, আর আপনি গুরু বৈষ্ণব খরমত করবেন না? দেখছেন না লীলাতে, হ্যাঁ লীলাতে যা ঘটে সাধারণ জগতে তার প্রতিবিম্ব করে। রাধারানী হলে এখন দেবতা কৃষ্ণের, তার তো মান প্রসন্ন হওয়া যায়, হচ্ছে না যখন তখন কি করে, তখন রাধারানীর যে সখীগণ দাসীগণ তাদের কথা বোধ করছে গোবিন্দ নিজে। তাই আপনি যদি কৃষ্ণ ভোজে গৌর ভোজে গৌর না পান, তাদের যদি কৃপা না আসে আপনার প্রতি, তখন আপনি কি কি করবেন? না ওই গৌর গোবিন্দের যাহারা দাসাদাস আছে শ্রীগুরু বৈষ্ণব তাদের পায়ে ধরে এই ভজনের প্রতিবিম্ব করলো। তাহলে এখন দেখা যাচ্ছে কি, যেন রাধা কৃষ্ণের প্রতি কৃপা করবে কি করবে না গোবিন্দটা অপেক্ষিত হয়ে আছে, অপেক্ষিত হয়ে আছেন। কিন্তু এটা তত্ত্ব বিচারে আপনাকে কি দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। আর রাধা তো কৃষ্ণকে কৃপা করবে না। হ্যাঁ, কৃপা বলে যা বস্তু সব কৃষ্ণেরই, কৃপা বলে যা বস্তুটা সব কৃষ্ণেরই। কিন্তু এমন পাপ হয়েছে ওখানে গিয়ে, সে গোবিন্দের কৃপাটাই এমন পাপ হয়েছে যেন এখন মনে হচ্ছে রাধাই বুঝি গোবিন্দকে কৃপা করছে। দেখেন না, এই জগতে লোক তো বলে এই তো নদীর নিমায় করলেন কি বলে গেল, উদ্ধারী নিয়ে কাপাল গোপাল কি বলে গেল, বলে আমি তোমাকে বিবাহ করে ঘরে এনেছিলাম না তুমি আমাকে বিবাহ করে ঘরে এনেছিলে, বলে গেল না। হ্যাঁ, কিন্তু হলে কি হবে, আপনি তো বিবাহ করে ঘরে এনেছেন তাকে গৃহিণীকে, কিন্তু যখন আপনাকে প্রেমের এমন একটা স্বরূপ আছে যে তত্ত্বে বটে আপনি তাকে দয়া করে ঘরে এনেছেন, কিন্তু সেই দয়াটার এমন পাক হয়েছে এখন সে আপনাকে হুকুম করে, দয়াটার এমন পাক হয়েছে আপনাকে হুকুম করে। এমনি একলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যা কিছু ঘটে আছে লীলা জগৎ কি বহির জগৎ দুটো জগৎই সব গোবিন্দের কৃপায় পরিচালিত, নন্দ যশোদা সবই গোবিন্দের কৃপা পাত্র, সব জায়গায় কৃপা। সে কৃপাটা এমন পাক হয়েছে, যেমন এখানে গৃহিণীতে আপনার দয়াটা এমন পাক হয়েছে আপনি তার একান্ত বুঝিভূত হয়ে পড়েন। সে যদি বলে যেও না আপনি যান না, করো না, করেন না আপনি, যেমন হয় এখন কি আপনি তার দয়ার বাধ্য হয়ে পড়েছেন। বাস্তবিক তার দয়া আপনার দয়াটা তার উপরে যে ছিল তারই এমন চেহারা ফলেছে, এমন পাক হয়েছে যেটা আপনাকে আপনার ওই দয়া বলে মনে হচ্ছে। কিন্তু গোবিন্দের কৃপাটাই গোবিন্দের অনুগ্রহটাই ফকির সমাজে রাধারানীর সমাজে গোপী সমাজে এমন পাক হয়েছে যা নাকি মনে হচ্ছে গোবিন্দ বুঝি তাদেরই দয়া প্রাপ্তি। এই কথা গোপীর মহিমা এটা আদেশ। হ্যাঁ, প্রেমময়ী গোপী, মহাভাবময়ী গোপী, মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানি বলা আছে, তার মধ্যে গোপীরাও বাদ যাচ্ছে না, গোপীরাও সবাই মহাভাবের স্বরূপ আর রাধাও মহাভাবের স্বরূপ। তখন উজ্জ্বল নির্মণি টিকায় কৃষ্ণা চক্রবর্তীপাদ প্রশ্ন তুলেছেন যে রাধাও যদি মহাভাবের স্বরূপ হয় আর গোপীরাও যদি মহাভাবের স্বরূপ হয় অন্য গোপীরা, তাহলে রাধার সঙ্গে গোপীর কি ভেদ থাকল? আবার সমাধান করছেন চক্রবর্তীপাদ যে
কি ভেদ জানো? রাধা যে মহাভাবময়ী আর গোপীও মহাভাব স্বরূপ, এর মধ্যে ভেদ কি? রাধা সাগরবত, গোপী নদীবত। মহাভাবের নদী হলো গোপী আর মহাভাবের সাগর হলো রাধা। ওই মহাভাব প্রেমের সার, স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব, সে মহাভাবের সাগর হলেন রাধা আর গোপী হল নদী। প্রেম কেমন গা বলে? প্রেম তো বোঝা যায় না, যার হয় সে বোঝে। দ্বিতীয় ব্যক্তি পাশে থাকলে বুঝতে পারবে। সে কি জগতে কোনটা বোঝা নাকি? আপনার যে পাঁচ টাকা হারিয়ে গেছে, আপনার মনটা করকর করছে, আমি যদি পাশে বসে থাকি আমার মনটা করকর করবে? তাহলে করবে না। তা আপনার মনের ব্যথাটা আমি তো পাবো না, পাখি বসে থাকলেও পাবো না, গাছ শুয়ে থাকলেও পাবো না। তেমনি প্রেমের ব্যথা বা প্রেমের আনন্দ যার হয় সেই জানে, আর কেউ জানে না। দেবী পৌর্ণমাসীকে পৌর্ণমাসী নান্দী মহিতে বলেছেন, পীড়া ভীর নবকাল কূট বধুতা গর্ভস্থ নির্বাসন নিঃসন্দেহ মুদাং তুধা মধুরিমা অহংকার সংকোচন। প্রেমা সুন্দরী নন্দ নন্দন পরো জাগতি দৃশ্যান্তরে জ্ঞায়ন্তে স্ফুটমস্য বক্র মধুরা তে নৈব বিক্রান্তয়। চিন্তি সুন্দরী নান্দীমুখীকে সম্বোধন করছে, এ সুন্দরী মানে নান্দীমুখী তো তপস্তৃষা, নান্দীমুখী তপস্তৃষা, তাকে সুন্দরী বলেছেন দেবী পৌর্ণমাসী কোন যুক্তিতে? কাব্যেতে নায়িকাগণকে সুন্দরী বলে সম্বোধন করা আছে। সে সুন্দরী বটে, হ্যাঁ, ষোড়শী যুবতী রূপে সুন্দর, তাই সুন্দরী বলে সম্বোধন করা হয়েছে। নান্দীমুখী তপস্তৃষা বরপ্রাপ্ত, তাকে দেবী পৌর্ণমাসী যে সুন্দরী বলেছেন, এ সৌন্দর্য কোন সৌন্দর্য? কৃষ্ণ প্রেমের সৌন্দর্য, কৃষ্ণ ভালোবাসার সৌন্দর্য। তাই নান্দীমুখীকে দেবী পৌর্ণমাসী সম্বোধন করছেন যোগমায়া, হে সুন্দরী। প্রেমের যেটা অবস্থা, প্রেম কেমন? না তত্ত্বৈক্ষু চর্বণ মুখ জলে না যায় তজন, ওই আট গরম করে, গরম করে খেলে নাকি খুব মিষ্টি লাগে, আবার ঠান্ডা হয়ে গেলে আবার মিষ্টি লাগবে। সেরকম ওই গরম গরম চিবোতে হবে। গরম গরম চিবলে কি হয়? না দুটো জিনিস হয়, একটা জিভ পুরোপুরি যায়, হ্যাঁ, অথচ মিষ্টিটা পাবার লোভে ছাড়তেও পারে না। মুখ জলে না যায় তজন, মুখটা জ্বলে যাচ্ছে, তপ্ত ইক্ষু চিবোতে মুখটা জ্বলে যাচ্ছে, কিন্তু মিষ্টিটার লোভে ছাড়া যাচ্ছে না। তেমনি কৃষ্ণপ্রেমের জ্বালা আছে এমন মনে হয় ছেড়ে দিই, কিন্তু এমন মিষ্টি লাগে ছাড়া যায় না কৃষ্ণকে, মনে হয় আর কৃষ্ণ বসবো না বাবা যে জ্বালা, কিন্তু কৃষ্ণ মনে পড়লে, সে মাধুরীর কথা মনে পড়লে সব যাতনা ভুল হয়ে যায়। যেমন তপ্তিক্ষুর মিষ্টতার লোভে তপ্ত মুখকে জ্বলে যায় তাও সহ্য করে, তেমনি কৃষ্ণ মিলনের আনন্দে বিরহের ব্যথার যে দুঃখ তাও সহ্য করে নেয়। কিরকম দুঃখ কিরকম আনন্দ দেবী পৌর্ণমাকে বলছে, পীড়াভি মানে কৃষ্ণ প্রেমে যে পীড়া মানে দুঃখ আছে, কষ্ট আছে, যাতনা আছে, সেই যাতনাটা কেমন? না যাতনাটা দাঁড়ায় নবকাল কূট কটুকা গর্ভস্থ নির্বাসন, নতুন যে কালকূট বিষ তার যে তীব্রতার গর্ভ, কটুকা গর্ভ যে আমার মতন তীব্র, যন্ত্রণাপ্রদ আর কোন দ্রব্য নাই, এই বলে যে কালকূট বিষের একটা গরব আছে, সেই গরবটাকে এই যে কৃষ্ণের যে প্রেমেতে যে দুঃখ আছে কষ্ট আছে, সে কষ্টটা কি করে? না কালকূটের বিষের গর্বটাকে বনবাসে পাঠিয়ে দেয়। হ্যাঁ, কালকূট বিষের গর্বটাকে বনবাসে পাঠিয়ে দেয়, তিরস্কৃত করে দেয়। মানে কালকূট বিষের যে তীব্র গর্ব, হ্যাঁ, জামার মতন দুঃখজনক কষ্টপ্রদ বস্তু আর জগতে কিছু নাই, এটাও ছোট হয়ে যায় কৃষ্ণ প্রেমের দুঃখের কাছে। পীড়াধি আর নবকাল কূট কটুকা গর্ভস্থ নির্বাসন, আর আনন্দটা কিরকম? নিঃসন্দেহ মুদাং সুধা মধুরিমা অহংকার সংকোচন। আর মুদাং নিঃসন্দেহ আনন্দের যে ঝর্ণা সেখানে আসছে, সেই ঝর্ণাটা তো কেমন? না সুধা মধুরিমা অহংকার, সুধার যে মাধুর্য তাতে আছে যে তার অহংকার, সে অহংকারটাকে সংকুচিত করে দেয়। সুধা জানে আমার চেয়ে উত্তম সুস্বাদু দ্রব্য আর কিছু নাই, সে অহংকারটা তার সংকুচিত হয়ে যায় কৃষ্ণ প্রেমেতে যে আনন্দের ধর্ম আছে। তাই বলছেন প্রেমা সুন্দর, এ হলো প্রেমা,
হে সুন্দরী, কিরকম প্রেমা? নন্দনন্দন পরা, নন্দনন্দন পরা মানে কি? কৃষ্ণ বিষয়তা প্রেমা, কৃষ্ণ বিষয়ক ইয়ে প্রেম। জাগতি যস্যান্তরে যাহার অন্তরে জাগে, কৃষ্ণ এই প্রকার কৃষ্ণ প্রেম যাহার অন্তরে জাগে, জ্ঞায়ন্তে বক্র মধুরা সেই নৈব বিক্রান্ত, সেই নৈব জ্ঞায়ন্তে, সেই ব্যক্তি জানে এই প্রেমের বক্র মধুরা বিক্রান্ত, বক্র এবং মধুর যে বিক্রম, কষ্টপ্রদ পরম আনন্দপ্রদ এই দুইটা বিক্রম প্রেমের, সেই ব্যক্তি জানে কৃষ্ণ বিষয়ক প্রেম যাহার হৃদয়ে জাগে। এই প্রেম দিয়ে গড়া গভীর, প্রেম দিয়ে গড়া মোটামুটি বললাম, প্রেমের ঘনসার যে মহাভাব তাই দিয়ে গড়া গভীর, সেই গভীর চরিত্র আলোচনা হচ্ছে। প্রেমের স্বরূপটা কেমন আচ্ছা বুঝতে পারবো না তো আমরা, আমরা তো মোটেই বুঝি না, কেননা কি করে বুঝবো? সবাই ওই যে দেবী পৌর্ণমাসে একটি বাক্য নান্দমুখীর প্রতি আছে, রাধার প্রেম পরীক্ষার সময় দেখতে গেছেন, এদিকে দূর থেকে দেখছেন, দেখে নান্দমুখীকে বলছেন, দেখো দেখো নান্দমুখী, প্রেমের কেমন বিচিত্র স্বভাব দেখছো, প্রেমের কেমন বিচিত্র স্বভাব, কিরকম? প্রত্যাহৃত মুনি ক্ষণ বিষয়ত যতনীন মনোহিত, বালাসৌ বিষয়েষু জিত্তি তথা প্রত্যাহরন্তি মন। মুনিগণ প্রত্যাহৃত মুনি ক্ষণ বিষয়ত যতমিন মনোধিত্ততে, মুনি বিষয়তা মন প্রত্যাহৃত, মুনি কি করে না বিষয় থেকে রূপ রস শব্দগন্ধ স্পর্শ এই পঞ্চ বিষয় থেকে মনকে প্রত্যাহার করে, ক্ষণকাল যতমিন যে কৃষ্ণে ধারণ করবার চেষ্টা করে, মুনিগণ নিজের মনটাকে বিষয় থেকে ফিরিয়ে এনে ক্ষণকালের জন্য কৃষ্ণকে ধারণ করবার চেষ্টা করে। প্রত্যাহৃত মুনি ক্ষণ বিষয়ত যতমিন মনোহিততে, এলো জাগতিক স্বভাব, সাগর বর্গের স্বভাব, প্রেমের স্বভাব কেমন? রাধা তো সেই প্রেম পেয়েছে কিনা, তাই রাধার স্বরূপ দেখে বলছেন বালাসৌ বিষয়েষু ইচ্ছতি তত প্রত্যাহরন্তি মন। এই বালিকা রাধিকা সে কি করছে দেখেছ? বিষয় থেকে মন টেনে এনে সেই মন ক্ষণকালের জন্য কৃষ্ণেতে লাগাতে চায় মুনিরা, আর বালিকা রাধিকা কি করে না কৃষ্ণের থেকে মনকে টেনে এনে ক্ষণকাল বিষয়ে লাগাতে চায়, করাও পারে না কেউ পারে না, বিষয় থেকে মন টেনে এনে ক্ষণকাল কৃষ্ণেতে লাগাবার চেষ্টা করে পেরে ওঠে না, আর রাধাও কৃষ্ণের থেকে মন টেনে এনে বিষয়ে লাগাবার চেষ্টা করে ক্ষণকাল কেউ পারে না। যে সৎফূর্তি লওয়ায় হন্ত হৃদয়ে যোগী সমুৎকণ্ঠতে, যার একটুখানি স্ফূর্তি হৃদয়ে পাবার জন্যে যোগীগণ বসে বসে যোগ ধারণার দ্বারায় তারা উৎকণ্ঠ লাভ করছেন, হে গোবিন্দ আমার হৃদয়ে একটুখানি এক ঝলক তুমি উদয় হও, আমি একটু আনন্দ পাই। যশ স্ফূর্তি লবায় হন্ত হৃদয়ে যোগী সমুৎকণ্ঠতে, মুগ্ধেয়ম তিলপস্য তিলপস্য তস্য হৃদয়া নিষ্ক্রান্তি মাকাঙ্ক্ষতি। এই মুগ্ধা রাধা কি করছে একবার দেখো, কি করছে? সেই কৃষ্ণকে হৃদয় থেকে টেনে বের করে দেওয়ার জন্য চেষ্টা করছে। যে কৃষ্ণের স্ফূর্তি একটুখানি পাওয়ার জন্য যোগীগণ উৎকণ্ঠা গ্রহণ করছে যুগ যুগ বলে, সেই কৃষ্ণকে হৃদয় থেকে টেনে বের করে ফেলবার চেষ্টা করছে রাধা। এগুলো প্রেমের স্বভাব। সুতরাং গোপীর মহিমা এ কতটুকু আমরা বুঝবো কথাগুলো শুনলাম। যেমন বালক শিশু 3 বছর কি 4 বছর বয়স হয়েছে, এমনি বানান করে পড়তে পারে বই, তাকে যেমন শৃঙ্গার রসের গল্প পড়তে বললে সে পড়ে যেতে পারে বাংলাটা, কিন্তু তার যেমন কোনো বোধ হয় না, কোনো বোধই তার হয় না, আমাদের কাছে তেমনি এই যে গোপীদের সঙ্গে গোবিন্দের লীলা কথা আমরা পড়ে যেতে পারি, বানান জানি তো পড়ে যেতে পারি, কিন্তু বোধ কিচ্ছু, বোধ কিচ্ছু। বালকের যেমন ওই গল্পটা এখন বোধ হলো না, বোধ হবে কখন? যখন তার যৌবন হবে, রসবোধের বয়স হবে, 16, 17, 18, 19, 20 তখন বয়স হবে, তখন যেমন তার ওই শৃঙ্গার রসের যে গল্পটা পড়েছিল তার তখন রসবোধ লাগবে, হৃদয়েতে ছোঁয়া লাগবে। তেমনি যদি শ্রীগুরু বৈষ্ণবের কৃপায় সাধনের বয়স যার হবে, সে তখন গোপীর সঙ্গে গোবিন্দের লীলার যে প্রেম রসের আস্বাদনটা তার ছোঁয়া লাগবে, কান্না লাগে না। এই গোপীর সঙ্গে কৃষ্ণের যে বিহার, তাহলে সুখদেব গোস্বাই পাঠ কখনো বলতে পারেন? আর আসের খরচ তুলে দিয়েছে সুখদেব, কেউ ফল শুয়ে দেয়?
শৃঙ্গারসের লীলা শুনলে, কামক ক্রীড়া শুনলে হৃদয়ের কামরোগ চিরতরে নিবিয়ে যাবে কেউ বলতে পারে মশায়? শুধু ফরসে দেখি বুঝুন না, সুগরীব গোস্বাই বা রাজা পরীক্ষিতের সভায় সমস্ত মণিগোষ্ঠী বসে আছেন। হ্যাঁ, মণিগোষ্ঠী মানে যাতা মুনি নয়, কলিযুগের মুনি নয়, সত্যশ্রেতা দ্বাপরের মুনি। দেখ বশিষ্ঠ ত্রিকর্ণ গৌতম পরাশর ভৃগু পুরোহপ্রস্তাদ ঋষি দেবর্ষি নারদ ভগবান পরশুরাম প্রভৃতি সব ঋষিবর্গ বসে আছে। তাদের সভাতে সুখদেব গোস্বাই পাদ গোবিন্দের কামক্রীড়ার ফলশ্রুতি দিচ্ছেন। মহারাজ বিক্রীড়িতম ব্রজবধূভিরঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুসমিয়া বস বর্ণৈর্য ভক্তি পরাং ভগবতী প্রতিলভ্য কামম হৃদরোগমাষ্টপহীনোত্তচিরেণ ধীর। বিক্রীড়িতম ব্রজবধূভিরঞ্চ বিষ্ণু ব্রজবধূভি ব্রজবধূগণের সহিত ভগবান বিষ্ণুর মানে কৃষ্ণের, বিষ্ণু শব্দ কেন ব্যবহার করে সুখদেব? বিষ্ণু তো সাধারণ নারায়ণকে বোঝাবার জন্য বিষ্ণু শব্দের প্রয়োগ আছে। বিষ্ণু অর্থ হচ্ছে বিষ্ণাতি ব্যাগ্নতি কি বিষ্ণু, যিনি সর্বব্যাপক তাকে বলে বিষ্ণু। তাই ভগবান নারায়ণ তো সর্বব্যাপক। হ্যাঁ, কেন সর্বঘটি নারায়ণ আছে, লোকে বলে সর্বঘটি নারায়ণ আছে, তাই নারায়ণকে বিষ্ণু বলা হয়, যে তিনি সকলকে বেঁকে আছেন। যেখানে সুখদেব গোপীর সঙ্গে গোবিন্দের রাহিয়া বর্ণনার ফলশ্রুতি দিচ্ছেন, তাকে আবার বিষ্ণু শব্দ প্রয়োগ করলেন কেন? কৃষ্ণ বলতে পারলো না, বিষ্ণু বললো কেন? একটা অভিপ্রায় নিয়ে সে বলেছে। কি বলেছে? না দুই দুই গোপী এক এক কৃষ্ণ, তাঁর মধ্যে এখানে ব্যাপকতা, এখানে কৃষ্ণ একটি বটে কিন্তু যত সংখ্যক গোপী তাদের দুই দুই গোপীর মধ্যে এক এক কৃষ্ণ। হ্যাঁ, এক এক কৃষ্ণ, দুই গোপীর মাঝখানে কৃষ্ণ দাঁড়িয়েছেন, দুই গোপীর কণ্ঠ আলিঙ্গন করেছেন, দুই পাশে দুই গোপী, হ্যাঁ দুই বাহু দুই গোপীর কণ্ঠে দিয়ে আলিঙ্গন করেছেন, মাঝখানে কৃষ্ণ, তার সঙ্গে মধ্যে দয়ক দয়ক কৃষ্ণ রয়েছেন। তাই এখানে ব্যাপক হয়েছেন কৃষ্ণ, অনেক কৃষ্ণ হয়েছে, অনেক তাই ব্যাপক ধর্ম প্রকাশ করেছেন, বিষ্ণু ধর্ম প্রকাশ করেছেন, তাই সুখদেব এখানে বিষ্ণু বলেছেন। বিক্রীড়িতম ব্রজবধূভি হৃদঞ্চ বিষ্ণু, ভগবান বিষ্ণুর ব্রজবধূগণের সহিত এই যে বিক্রীড়া, ক্রীড়া বললেন না, আমার একটা বি উপসর্গ দেয়া আছে, বিক্রীড়িতম ব্রজবধূভি হৃদঞ্চ বিষ্ণু, ব্রজবধূগণের সঙ্গে ভগবান বিষ্ণুর মানে কৃষ্ণের এই যে বিক্রীড়া, ইদম বিক্রীড়িতম মানে বি মানে কি না, বিশেষ বিশেষ ক্রীড়া, বিশেষ ক্রীড়া কোনটা? খেলা তো সবাই করে, তার মধ্যে বিশেষ কোনটাকে বলা হবে? না খেলাটা রসের থেকে হয়, রসের থেকে খেলা হয়, ডাকছে ছোপছে বাদ করলে মধুরে চারটে রসের খেলা আছে, তার মধ্যে বিটা লাগবে কোথায়? বিশেষে শৃঙ্গার রসের খেলাতে বিটা আছে। বিক্রির দাম ব্রজবধূগণের সঙ্গে ভগবান গোবিন্দের যে বিক্রীড়া মানে বিশেষ খেলা, হ্যাঁ হ্যাঁ প্রণয়রসের যে খেলা গোবিন্দের সঙ্গে, প্রণয়রসটা কিরকম গোপীর সঙ্গে হলো? গোপীর সঙ্গে প্রণয়রসটা কি করে হচ্ছে গোবিন্দের? না প্রণয়রসটা হয়েছে কত জ্ঞান দেখুন দেখি, গোপী তো কৃষ্ণের শক্তি, তার সঙ্গে আপনার প্রণয় হয় বই কে একটু আসলি, এর তো প্রণয় হয়, যেমন আপনার কণ্ঠের গীত শক্তি, আপনার কণ্ঠের গীত শক্তি, তার সঙ্গে গীত শক্তি আপনার শক্তি, তার সঙ্গে আপনি তো প্রণয় করেন, প্রণয় করেন, ভালোবাসেন না? ভালোবাসা যার জন্য যার নাই তার জন্য তার কোনো ব্যথাও নাই, হ্যাঁ তার জন্য কেউ কাপড় জামা পড়ায়, যার সঙ্গে যার ভালোবাসা নাই তাকে কাপড় দেয় না গয়না দেয়? কিছু দেয় না। আপনার যে গীত শক্তি কণ্ঠে আছে একে আপনি কাপড় জামা গয়না পরাচ্ছেন রোজই, কেন আপনার গান গাইতে হবে, একটু গলা খাটি খারাপ হয়ে যায় তাহলে বিপদ, ঘি গড়বড়ি দিচ্ছেন, এই আদা কুচি দিচ্ছেন, কত রকম দিচ্ছেন, হলুদ খাচ্ছেন, গয়না পরাচ্ছেন, কাপড় পরাচ্ছেন, বইছি শক্তির সঙ্গে আপনার প্রণয় আছে বইছি, প্রত্যেকে শক্তির প্রণয় আছে, গোপীর সঙ্গে গোবিন্দের প্রণয় যেটা ব্রহ্ম সঙ্গে বলা আছে, আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি তাহির জয়েব নিজ রূপতয়া কলাভি গোলোক এব নিবসত্ব কিলাত্মভূত গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মসংহিতা এ ভাগবত অনেক আগে তৈরি গ্রন্থ, ব্রহ্মসংহিতা অতি প্রাচীন শাস্ত্র, তার শ্লোক হচ্ছে যে আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি তাভি, হ্যাঁ তাভি জয়েব নিজ রূপতয়া কলাভি তাভি গোপীভি, গোপীর সহিত কৃষ্ণের বিহারটা বলছেন ব্রহ্মসংহিতা। গোপী কেমন? না আনন্দ চিন্ময় রসের দ্বারায় প্রতিভাবিত, আনন্দ চিন্ময় রসের দ্বারায় প্রতিভাবিত ইয়ে গোপী বলে যে গোপী কিরকম? কলাভি নিজ রূপতয়া,
কলাশক্তির দ্বারায়, গোবিন্দের কলাশক্তির দ্বারায় নিজেরই রূপ গোবিন্দই গোপী হয়ে দাঁড়িয়েছে। গোবিন্দই গোপী হয়ে দাঁড়িয়েছে, যেমন দর্পণেতে সুখদেব বলেছেন যথার্থ প্রতিবিম্ব বিভ্রম, গোপীর সঙ্গে কৃষ্ণের রাস হচ্ছে। হ্যাঁ, যদি একটা বালক ছোট্ট শিশু 4-5 বছরের, তার এখন প্রতিবিম্ব সম্বন্ধে কোনো জ্ঞান হয়নি, সে যদি বাড়ির একটা বড় আয়নাতে সামনে গিয়ে দাঁড়ায়, দাঁড়িয়ে কি দেখে যে আয়নার ভিতরে ওর প্রতিবিম্ব পড়েছে তো? হ্যাঁ, ও তো আর প্রতিবিম্ব করে জানে না, ও তো দেখছে যে আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে, আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে। তাকে যদি ও বলে এই শুনে যা, সেও তখন ভিতর থেকে ওই রঙ করে হাত নেড়ে বলছে শুনে যা, কেমন? তখন ও বললে ভেঙচি কাটছিস আমাকে, তখন সেও তখন চোখে রঙিয়ে বলছে ভেঙচি কাটছিস, তখন এ তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জিপ ভেঙিয়ে দিল, যা জিপ বার করেছে ও জিপ বার করে দিল, এ ওদের ঝগড়া চলছে। এই ঝগড়া বা ওদের খেলা যেমন দুজনের সঙ্গে হচ্ছে না, নিজের সঙ্গে নিজের হচ্ছে, তেমনি গোপী কৃষ্ণের প্রতিবিম্ব তার সঙ্গে কৃষ্ণ বিহার করেছে, দুজনের সঙ্গে বিহার করে না, দ্বৈত ভাব নাই, ইহার নামই অদ্বৈত সিদ্ধি। কৃষ্ণ আত্মারাম এবং কিরকম আত্মারাম? অখণ্ডিত আত্মারাম। বলে অখণ্ডিত যিনি আত্মারাম, তিনি আবার তয়া রেণে কি করে হয়? সুখদেব বললেন মহারাজ বড় বিচিত্র, রেণে তয়া সে আধার সহিত নমন করেছেন, কিন্তু আত্মারাম অখণ্ডিত, অখণ্ডিত আত্মারাম অপি তয়া রেণে। বলে দ্বিতীয় ব্যক্তির সঙ্গে রমণ করলি তো আত্মারামতা খণ্ডিত হলো, তা তয়া রেগে যখন তখন তো আত্মারামতা খণ্ডিত হচ্ছে। সুখদেব বলছে না মহারাজ, অখণ্ডিত আত্মারাম হইয়াও তয়া রেগে, তাহলে তয়াটিকে আত্মা করতে হবে, তবে তয়া হবে, তাহলে দ্বিতীয় হবে না। তয়াটা যদি আত্মা হয়, রাধা যদি কৃষ্ণ নিজে হয়, তবে হবে, দ্বিতীয় হবে না, তাহলে আত্মারামতা খণ্ডিত হবে না। কথাও তাই, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্যন্যে বিলাসের রস আস্বাদন করি, এই কথা। কৃষ্ণ ও কৃষ্ণ ভক্ত বন্দে হাম শ্রী গুরু শ্রী যুত পদ কমলম, শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাদ্রজাতং সহগণ রঘুনাথান্বিতাং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতান শ্রীবিশাখান্বিতাংশ্চ নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। মুকং করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীব গোপাল ভক্ত দাস রঘুনাথ, এই ছয় গোসাঁয়ের করিচরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, সবে পদধূলি দেহ মস্তকে আমার, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতাং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রী গুরু প্রমাণমিতাই গৌর হরি গৌর তাই গৌর হরি গৌর তাই গৌর হরি গৌর। শ্রীমদ ভাগবতীয় সংবাদে সুতমণি শ্রী সুখদেব গোস্বামী পাদের
বর্ণনা করবার সময় একটা বাক্য বলেছেন, শ্রুতি সারম। শ্রুতি সার যে বস্তু, সমস্ত বেদের সার যে বস্তু, সেই বস্তু আমার গুরু শ্রী সুখদেব গোস্বাইপাদ শ্রীমদ ভাগবতে বর্ণন করেছেন। এটা অধ্যাত্ম দীপম, অধ্যাত্ম জগতের প্রদীপ। যেমন অন্ধকারে বস্তু থাকলে, প্রদীপ না হলে দেখা যায় না, তেমনি অধ্যাত্ম জগতে, অতীন্দ্রিয় জগতের যে সকল পরতত্ত্ব বস্তু আছে তাদেরকেও দেখা যায় না মায়ার অন্ধকারে। সেখানে যদি একটা প্রদীপ জ্বালা হয়, সেই প্রদীপ দেখলে, প্রদীপ দিলে যেমন সমস্ত অধ্যাত্ম বস্তু দৃষ্ট হবে। সে প্রদীপটা কি? শ্রীমদ ভাগবত হল সেই অধ্যাত্ম দীপ, অধ্যাত্ম বস্তু দর্শনের প্রদীপ। এবং শ্রুতি সার, সমস্ত বেদের সার, সেই বস্তু শ্রীমদ ভাগবত রূপে প্রকাশ করেছেন সুখদেব গোস্বাইপাদ। সুখদেবের বাক্য আছে, যে বাক্যটা আর কোন শাস্ত্রে বলতে পারেনি সুখদেব তা বলে গেছেন। এবং সমস্ত রাজন ভগবান ভক্ত ভক্তিমান উষিত্ব বিশ্ব সন্মার্গম পুনর্দারবতী মগা। ওই সুদৃষ্টির পূর্বে এই শ্লোক আছে। ভগবান একবার গেছিলেন মিথিলাতে, মিথিলাতে গেছিলেন ভগবান, দ্বারকার থেকে মিথিলায় গেছিলেন সুতদেব আর বহুলাশ্ব। সুতদেব ব্রাহ্মণ, বহুলাশ্ব ক্ষত্রিয় রাজা, মিথিলায় ছিলেন। তারা কৃষ্ণ বিগ্রহের অর্চনা করতেন নিত্য। কৃষ্ণ প্রকটলা করছেন দ্বারকায়, তারা শুনেছে জানে, কিন্তু তারা যায়নি সাক্ষাৎ কৃষ্ণ দেখতে, তারা যায়নি। কম কথা, হ্যাঁ, বিগ্রহ অর্চনা নৃত্য করে, সাক্ষাৎ কৃষ্ণ দ্বারকায় লীলা করছেন, তারা তা দেখতে যায়নি, জানে শোনে দেখতে যায়নি। কেন যায়নি? না, পাশে বিগ্রহরূপী কৃষ্ণের অমর্যাদা হয়, তার জন্য তারা যায়নি। এত মর্যাদা বিগ্রহে, তাছাড়া তারা ঠকে যায়নি, তারা ঠকে যায়নি। কি করেছেন? মিথিলার থেকে, দ্বারকার থেকে কৃষ্ণ রথে করে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে, বামদেবকে সঙ্গে নিয়ে, অত্রিমণিকে সঙ্গে নিয়ে, কর্ণকে সঙ্গে নিয়ে সুখদেব গোস্বাইপাদ বক্তা তিনি বলছেন মহারাজ পরীক্ষিতকে, মহারাজ আমিও ছিলাম সেই সঙ্গে, আমিও ছিলাম। এই সকল ব্যক্তি নিয়ে তিনি সেই মিথিলায় গিয়ে পৌঁছেন। গোবিন্দ অর্চনা বিগ্রহ করত যারা, হ্যাঁ, দুই জন সেখানে গিয়ে তাকে দর্শন দিয়েছেন, দর্শন দিয়েছেন। শুধু নয়, চার মাস ছিলেন তাদের ঘরে। মজা করছেন সুখদেব, বলেছেন যে দুই ভক্তই আনন্দ করে, হ্যাঁ, বস্ত্র উড়িয়ে উড়িয়ে, বহু বস্ত্র উড়িয়ে উড়িয়ে সবাই ডাকছে, প্রভু আমার ঘরে আসুন। ও বলছে প্রভু আমার ঘরে আসুন, হ্যাঁ, দুই ভক্তি বলছে প্রভু আমার ঘরে আসুন। সুখদেব সেই ভাবছে মহারাজ পরীক্ষিতকে, মহারাজ ভগবান দুই ঘরেই প্রবেশ করলেন, ভগবান দুই ঘরেই প্রবেশ করলেন, নিজেদের কথাটা বাদ বললেন না। ভগবান দুই ঘরে প্রবেশ করলেন, এরাও তো দুই ঘরে প্রবেশ করলেন, হ্যাঁ, মুনিরাও তো দুই ঘরে প্রবেশ করলেন, সব। সুতরাং ভগবান আস্বাদক আর আস্বাদ্য, রস রসিক ভগবান। তো সেই রসটা, নিজের কুণ্ডটা যদি তার জীবও থাকে একটা তরুণ, সেই জীবটা যদি সে নিজের গায়ে কেঁদে কেঁদে দেখে আমি কত মিষ্টি, তাহলে ভালো দেখায় না। মিড়ি নিজের গা থেকে একটা জীব বের করে যদি নিজের গা চাপে, তাহলে ভালো দেখায় না। হ্যাঁ, আর একটা ভিন্ন ব্যক্তির জীব হলে ভালো হয়। তাই গোবিন্দ নিজের স্বরূপ থেকে ভিন্ন ব্যক্তি করেছেন দাস সখা পিতামাতা কান্তাবর্গকে, তাদের আস্বাদ, তারা আস্বাদন করছে গোবিন্দকে, গোবিন্দ তাদের আস্বাদনটাকে নিচ্ছেন। ভক্ত ভক্তিমান ভগবান। সুখদেব গোস্বামী পাদের এই কথাটা যে এবং সভক্তয় রাজন ভগবান ভক্ত ভক্তিমান, আর কোন শাস্ত্র বলতে পারেননি। সবাই বলবে ভক্ত কেমন, না ভগবৎ ভক্তিমান, কিন্তু ভগবান কেমন ভক্ত ভক্তিমান এটা বলতে পারি। ভক্ত ভক্তিমান ভগবান, ভক্ত যে আপনার ভগবানের ভক্তিমান, তেমনি ভগবানও ভক্তের প্রতি ভক্তিমান। এমনকি এটা বলিনি, এমনকি ভক্তের আনুগত্য করেন ভগবান, ভক্তের আনুগত্য করেন। আনুগত্যটা সে জটিল শব্দ আছে সেখানে, জটিল শব্দ মানে অর্থ, অর্থ জটিল। উদ্ধবকে একাদশী কৃষ্ণ বলেছেন
निरपेक्षां मुनिं शांतं निर्वैरं समदर्शनं अनुप्रजां महं नित्यं पूये तंग्रि रेणुभि। मस्त बड़ कथा। देखो उद्धव, যে সকল ভক্ত আমার নিরপেক্ষ, কোন বস্তুর অপেক্ষা করে না, কোন ব্যক্তির অপেক্ষা করে না, বস্তুর অপেক্ষা নেই, ব্যক্তির অপেক্ষা নেই, নিরপেক্ষ। মুনি আমার চিন্তাশীল, শান্ত প্রকৃতির তরঙ্গ যাদের নিবৃত্ত হয়ে গেছে, নির্বৈরাম সে কারোর সঙ্গে শত্রুতা করে না, তার সঙ্গে কেউ শত্রুতা করে না, সমদর্শন সকল জীবকে কৃষ্ণ দাস বলে সমান দেখে, এমন যে সকল ভক্ত আমার নিরপেক্ষাং মুনিং শান্তাম নির্বৈরং সমদর্শনম অনুপ্রজা মহং নিত্যম। উদ্ধব, সে সকল ভক্তের আমি নিত্য অনুগমন করি, তারা আগে আগে যায়, আমি তাদের পাশে পাশে যাই, অনুগমন করি, নিত্যম করেছে প্রতি ক্ষণে, হ্যাঁ আমি তাদের অনুগমন করি, অনুপ্রজা মহ নিত্যম। উদ্ধব অবাক হয়ে বলছেন, গোবিন্দ সত্য ভাবাসিত সম্বোধ করছি, গোবিন্দ কি কারণে তুমি ভক্ত ওইরকম হোক, তাদের পাশে পাশে যাওয়ার কি দরকার, তুমি আগে আগে যাও, হ্যাঁ তুমি তাদের উপাস্য, তাদের হ্যাঁ ইষ্ট, তুমি আগে আগে যাও, তারা কিছু কিছু যাক ভক্ত। বলে না উদ্ধব, তারা আগে আগে যায়, আমি তাদের পাশে পাশে যাই। বলে কারণ কি? বলে কারণ শুনবে, বলিনি কারোকে, শুনবে ইতি অঙ্গ্রি রেণুভি, তাদের চরণ ধুলির দ্বারা নিজেকে পবিত্র করিব এই আকাঙ্ক্ষি। এখন তো ভগবান তো যা বললেন বললেন, শ্রীধর স্বামী টিকা করতে বসে চিন্তায় পড়েছেন, চিন্তায় পড়েছেন, চিন্তা কি না, ভগবান যদি বলেন আমি পবিত্র হইব এই আশায় ভক্তির পাশে পাশে যাই, আগে আগে গেলে চরণধুলি পাওয়া যাবে না, আগে আগে গেলে চরণধুলি পাওয়া যাবে না, পাশে থাকলে চরণধুলি পাওয়া যাবে, তাই তাদের পাশে পাশে যাই, চরণধুলিতে আমি পবিত্র হব এই আশায়। তাহলে ভগবানে কি অপবিত্রতা আছে এই সংকট, টিকাকারদের সংকট? হ্যাঁ, সচ্চিদানন্দ বিগ্রহ মায়াতীত স্বরূপ মায়াধীশ, তাতে কি কখনো অপবিত্রতা আছে? নাই। অপবিত্রতা যদি ভগবত বিগ্রহে নাই, যদি শ্রুতি স্মৃতির মতে নাই, আবার কার মত থাকবে? শ্রুতির মতেও নাই, স্মৃতির মতেও নাই, কারো মতে নাই সচ্চিদানন্দ বিগ্রহ, তাহলে নাই তো ভগবান শ্রুতির বাক্যটা বললেন, মিথ্যা বললেন, তার হতে পারে না, বাক্য থাকবেই, মিথ্যা হবে না। এখন তোমরা সমাধান করো, পুয়ে ইত্যঙ্গি রেণুধিক, তখন শ্রীধর স্বামী টিকায় করছেন, যে শ্রীধর সকলং ব্যক্তি, হ্যাঁ শিব বলেছেন না, অহং ব্যক্তি সুখ ভাগবতার্থ, অহং ব্যক্তি সুখ ব্যক্তি, ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা শ্রীধর সকলং ব্যক্তি শ্রী নৃসিংহ প্রসাদত, আমি জানি ভাগবতের অর্থ, সুখ জানে ভাগবতের অর্থ, ব্যাস ভাগবত না করেছে সে জানে কি না জানে সন্দেহ আছে, আর শ্রীধর সব জানে নৃসিংহ দেবের অনুগ্রহে। শ্রীধর বলছেন, হ্যাঁ ভগবানের কথাটার সমাধান করা যাবে কি করে, যেমন আমরা যেমন ব্যক্তি চলি না, আপনি চলেন আমি চলি, হ্যাঁ কে যাচ্ছে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি করছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, যখন তো আমার এই দেহটা যাচ্ছে, তো আমার দেহটাকে নিয়ে আমি সবটাকে নিয়ে আমি বলছি, অন্য কোনো আর বিশেষণ দেওয়া হচ্ছে না, যে আমার পা যাচ্ছে কি আমার হাত যাচ্ছে কি আমার পেট যাচ্ছে, তা তো বলা হচ্ছে না, বলা হচ্ছে আমি যাচ্ছি, এবং এগুলো এগুলো যদি দৃষ্ট বস্তু, হাত পা পেট এগুলো দৃষ্ট বস্তু, আর যেগুলো দেখা যায় না, রক্তের মধ্যে কত জীবাণু আছে, মলমূত্রের মধ্যে কত জীবাণু আছে, জীবদেহ জীবকোষ, তো মনুষ্য দেহটা সব দেহই জীবকোষ, অনন্ত জীব আছে, কত কত সূক্ষ্ম সূক্ষ্ম টন জীব, হ্যাঁ সেগুলোকে বাদ দিয়ে তো আমি বলছি না, সবগুলোকে নিয়ে আমি আমি বলছি আমি যাচ্ছি, তাদেরকে সব নিয়ে ভগবানও তেমনি আমি বলছেন আমি পবিত্র হব, কেন আমি আমিটা কিরকম করে বলছেন, আমাদের মতো আমি বলছেন, আমরা যেমন সব জীব ভিতরে আছে, তাদের শুদ্ধ নিয়ে আমি বলছি, ভগবানের ভিতরে কি আছে
অনন্তকোটি ব্রহ্মাণ্ডে, অনন্তকোটি ব্রহ্মাণ্ড আছে, তাতে আছে অনন্তকোটি কৃষ্ণ বিমুখ জীব, তাদিকে নিয়েই ভগবান আমি বলছেন। কি করবেন তিনি? না, ভক্তের পায়ের ধুলো গায়ে মেখে পবিত্র হবে। কি পবিত্র হবে তিনি? গায়ে মাগলে কি পবিত্র হবে? না, আমার মধ্যে আছে যে অনন্তকোটি ব্রহ্মাণ্ড, তাতে আছে যে অনন্ত কোটি কোটি জীব কৃষ্ণ বিমুখ, আমার পাদপদ্ম বিমুখ, তাদের ভক্তি বাসনা জন্মাবে, আমার পাদপদ্ম ভজন বাসনা জন্মাবে, তার জন্য আমি গায়ে বৈষ্ণব ধুলি মাখি, বৈষ্ণব চরণ ধুলি মাখি। বললে তুমি গায়ে মাগলে, তুমি গায়ে মাগলে, আর তোমার ভিতরে ব্রহ্মাণ্ড কোটি, তার মধ্যে কোটি কোটি জীব কৃষ্ণ বিমুখ, তাদের শুদ্ধি হবে? বলে হ্যাঁ হবে, এই জন্যই মাটি হবে, শুদ্ধি হবে। কি করে? যেমন হাড়ে যদি ব্যথা হয় তাহলে চামড়া কেটে ছড়িয়ে দিয়ে হাড়টা বের করে তার উপরে মালিশ করা হয় না, ওষুধ চামড়ার উপরেই মালিশ করতে হয় তো। হ্যাঁ, মালিশের ক্রিয়াটা সঞ্চারিত হয়ে হাড়ের ব্যথা দূর করে। তেমনি গোবিন্দ বলছেন আমার ভিতরে যে সকল জীব আছে কৃষ্ণ বিমুখ, তাদের তো আমি সরিয়ে তাদেরকে বের করে তো ভক্তের ধুলো মাখতে পারবো না, তাই আমি আমার গায়ে মাখছি, তাতেই করে সঞ্চারিত হয়ে তাদের অদ্ভুত কথা। শ্রীজীব বললেন হ্যাঁ, শ্রীজীব বলছেন ঠিক আছে, বললেন হ্যাঁ ঠিক, সাইপা যা বলছেন ঠিকই তো মান্য, সবারই মান্য, আর একটু আস্বাদন বাকি আছে। কি বাকি আছে? না, ঋণ একটা পাপ, না ঋণ একটা পাপ বলে, ঋণে সুচিম, কে কত পবিত্র লোক ঋণের শোধে বোঝা যাবে, ঋণ করে যদি ঋণটা ঠিক পরিষ্কার মনে শোধ করতে পারে তবে সে পবিত্র লোক, ঋণ না শোধ করতে পারলে পাপ থেকে গেল ঋণ। ভগবানের কিছু ওই অপবিত্রতা, মানে ঋণ রূপ অপবিত্রতা রয়ে গেছে। শ্রীজীব বলছে ঋণ রয়ে গেছে, ঋণ ভগবানের ঋণ, কিসের ঋণ? না, ভক্তের ভজনের ঋণ, ভক্তের ভজনের ঋণ, ভক্ত বুঝলো যদি কিছু চাইল দিয়ে দিলেন ঋণ শোধ হয়ে গেল। যে যথা মান প্রবদন্তে তাং তথৈব ভজাম্যহম্, যে আমাকে যেমন করে ভজবে আমি তাকে তেমনি করে ভজবো, ভালো কথা। ভক্ত বুঝলো ভগবান দর্শন দিলেন, কি চাও? এই চাই, দিয়ে দিলেন ঋণ শোধ হয়ে গেল। কিন্তু যে চায় না, যে চায় না তার কাছে গোবিন্দ ঋণই থাকবে, যে চায় না তার কাছে গোবিন্দ ঋণই। এমন ভক্ত আছে চাই না, আমরা কেউ চাই কে? যেমন যেমন পৃথুরাজ বলেছিলেন বৈকুণ্ঠনাথকে, পৃথুরাজের যজ্ঞশালায় বৈকুণ্ঠনাথ এসেছিলেন স্বয়ং, তাকে পৃথুরাজ স্তুতি বন্দনা করেছেন, স্তুতি বন্দনা করে ভগবান বলছেন মহারাজ বরং বৃণু, বর প্রার্থনা কর। পৃথুরাজ তো পাকা বৈষ্ণব লোক, ভগবানের আবেশ অবতার পৃথুরাজকে বলা হয়েছে, পৃথুর ব্যাস মুনি তিনজন আবেশ অবতার, প্রচুর রাজা বেদব্যাস আর মুনি মানে সড়ক আগে মুনি, এরা তিনজন ভগবানের আবেশ অবতার। আবেশ অবতার কাকে বলে? শুদ্ধ আধারে ভগবৎ শক্তি প্রবিষ্ট হয়ে জগতে কাজ করে চলে যায়, এর নাম আবেশ অবতার। প্রচুর ব্যাস মুনি, সে প্রচুর রাজা পাকা বৈষ্ণব লোক, বলছেন প্রভু বরণ বৃণ এই শব্দটা তুমি এখানেই বলা শেষ করো, আর কথাও বলো না, আর কথাও বলো না। কেন মহারাজ? বললে যে তুমি যত বড়দাতা আছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তুমি, তুমি যদি কোনো মানুষকে বলো কি চাও সে বিভ্রান্ত হয়ে যাবে, যাতা খেয়ে বসবে, যাতা খেয়ে বসবে, তুমি ওই কথাটা কারকে বলো না, বরং বৃণু এ কথা কারুকে বলো না। হ্যাঁ, জীবের বুদ্ধি খণ্ডিত হয়ে যাবে, যাতা খেয়ে বসবে, যাতা খেয়ে বসবে, সুতরাং ওই কথাটা বলো না। আর যাতা খেয়ে বসছে কি জন্য জানো? তোমার মায়া জীবের বুদ্ধিকে খণ্ডিত করেছে, তাই জীব আত্মবিস্মৃত হয়ে যা তা চাইছে, যেগুলো আত্মসুখের কারণ নয় এমন বস্তুগুলো চাইছে, ধন জন মান প্রতিষ্ঠা এগুলো চাইছে। জীবের বুদ্ধিকে তোমার মায়া খণ্ডিত করেছে, তাই জন্য যা তা চেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, টাকা কি করে হবে, ঘরবাড়ি কি করে হবে, মান কি করে হবে, প্রতিষ্ঠা কি করে হবে, স্বর্গ কি করে হবে, এই যা তা চেয়ে বসছে, যে মায়া জীবের বুদ্ধি খণ্ডিত করেছে বলে। তুমি মায়াধীশ, তোমার কি উচিত সেই আবার জীবের বুদ্ধি খণ্ডিত করা? তার তো স্বভাব হয় না, যে কাজ তোমার মায়া করেছে সে কাজ তুমিও করবে, তা তো হয় না। অতএব বরং বরং এই শব্দটা বলবে না। মহারাজ কিছু বলছেন, ভগবান বলছেন যে মহারাজ তাহলে আমি ভক্তকে কিছু দেবো না, ভক্তকে কিছু দেবো না আমি? বলে হ্যাঁ দেবে। বলে কি করে দেবো? সে চাইবে আমি দেবো? বলে না না না,
চাইলে দেবে তার কি করে দেবো চরেদ যথা বাল হিতং পিতাশ্রয়ং তথা তমে বার হসিনাশ্রমে হিতম শিশু পুত্র তার তো কোনো হিত অহিত কোনটা বিবেচনা তার নাই শিশু দু বছর তিন বছর বয়স তার তো কোনো জ্ঞান নাই তার হিত বোঝে না অহিত বোঝে না তার যেমন হিতাহিত বিবেচনা করেন তার পিতা করে দেন তুমি তেমনি পিতার মতো আমার কিসে হিত হয় সেটা বিবেচনা করে তুমি দেবে আমাকে জিজ্ঞাসা করে নাই ভগবান তো বলেন বিপাকে চাইলে দিয়ে দিতেন মিটে যেত এই তো ভার দিয়ে দিয়েছে ভার দিলে বড় সুখ হয় না তখন সুখদেব বসে এবার বলছেন মহারাজ পরীক্ষিতকে মহারাজ ইত্যাদি রাজেন নতিক তমাহ রাজন মই ভক্তির অস্ততে আদিরাজ পৃথুরাজ তিনি যখন এই প্রকার স্তুতি করলেন ভগবানের তখন ভগবান বিশ্বদ্রিক ভগবান বিশ্বদ্রিক মানে কি না সর্বদ্রষ্টা সর্বদ্রষ্টা ভগবান কেন এই বিষয়টা কেন দিলেন সুখদেব না তার ভাড়ারে যতগুলো ভাড়ারা আছে দেওয়ার সব ভাড়ারের বস্তুগুলোকে চেয়ে দেখলেন দেখলেন যে না সুবিধা হচ্ছে না দিয়ে সুখ হচ্ছে না ওই যা ভাড় দিয়েছে তাতে সরাসরি তো দেওয়া যাবে না তাই বিচার করে ভগবান তখন সব দেখে নিয়ে তমাহ রাজাকে বললেন তুই আর কি বলছেন হে রাজন মই ভক্তির অস্তুতে আমাতে তোমার ভক্তি লাভ হোক তো ভক্তের কাছে যে ভক্ত কিছু চায় না সে ভক্তের কাছে গোবিন্দ ঋণী হয়ে যায় ঋণী হয়ে যায় যেমন গোপবালা গোপবালা আর রাষ্ট্রজীবিত এসেছিলেন তো বিষম গীতম তদনঙ্গবর্ধনম ব্রজস্ত্রীয় কৃষ্ণ গৃহীত মানসা আজ মুরন্ন মলক্ষিতোদ্যমা সযত্র কান্ত যবলোল কুণ্ডলা বংশের আকর্ষণ এসেছে বাঁশি বাজিয়েছেন বংশী ধারী বাঁশি বাজিয়েছেন রাষ্ট্রজনিত রাত্রিতে বাঁশি বাজিয়েছেন আর সেই বংশী ধ্বনি কানে গিয়ে তাদেরকে টেনে এনেছে তাদের কুল মান লজ্জা ধৈর্যই হোক আর পরকাল ত্যাগ করিয়ে সে টেনে নিয়ে আসছে চক্রবর্তী বলছেন যে যেমন কিরকম না যেমন ওস্তাদ যে বসে থাকেন এক জায়গায় সে চর পাঠায় চর পাঠিয়ে বস্তু সংগ্রহ করে নিয়ে আসে ওস্তাদ যে বসে থাকেন আর চর পাঠায় তার সে চর পাঠিয়ে তার উত্তম উত্তম বস্তু সংগ্রহ করে নিয়ে আসে সেই চরেরা ওস্তাদজি গোবিন্দ তিনি বসে আছেন বৃন্দাবনের বনে কানে সেখানে বাঁশি বাজিয়েছেন এই বংশীর ধ্বনি হল চর ইনি গেছেন কোথায় গোপীদের কানের ভিতরে কানের ভিতরে গেছেন গিয়ে তাদের লজ্জা মান কুল ইহকাল পরকাল ধৈর্য সব ছাড়িয়ে তাদেরকে বেঁধেছে বেঁধে টেনে টেনে আনছে বলছি কিরকম যে সোনার সুতো দিয়ে যদি সোনার পুতুলকে বেঁধে বেঁধে কেউ যেন টেনে টেনে যেমন আনে বহু দূর লোকটা বসে আছে তাকে দেখা যাচ্ছে না কিন্তু সে আস্তে আস্তে টানছে হ্যাঁ বংশীর ধ্বনি সূত্র দিয়ে বেঁধে স্বর্ণকান্তি গোপবালা তাদেরকে আস্তে আস্তে সোনার পুতুলের মতন টেনে টেনে নিয়ে আসছে গোবিন্দের কাছে সব গোপবালা উপস্থিত নিজে নিয়ে সবাই জানছে কেউ জানে না অপরের গতিটা কেউ জানে না আমি সবাই যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি এই কি জানে সবাই আর কেউ যাচ্ছে তা দেখছে না গোবিন্দ কাছে যখন গিয়ে বললেন গোবিন্দ বললেন কি ব্যাপার স্বাগতম গো মহাভাগা প্রিয়ম কিং করবা আনিব হ্যাঁ মায়ন করছে ব্রুতা গমন কারণ হে মহাভাগগণ কেন মহাভাগ বিভূষণ দেবার সময় তো খুব উঁচু উঁচু হ্যাঁ মহাভাগা কেন মহাভাগা কুল মান লজ্জা ধৈর্য সমাজ বেদ ইহকাল পরকাল ত্যাগ করে যারা আমার চরণে আসে তারাই মহাভাগ্য সম্পন্ন তাই স্বাগতম গো মহাভাগা হে মহাভাগগণ তোমাদের সুখে আগমন হয়েছে তো প্রিয়ম কিং করবা আনিব তোমাদের কোন প্রিয় কাজ করবো ব্রজ সানা মায়ন করছি ব্রজের কুশল তো হ্যাঁ ব্রুতা আগমন কারণ তোমাদের আগমনের কারণ বলো কি জন্য এসেছো গোপী বলে ভালো রে ভালো গোপী বলে ভালো রে ভালো মনে মনে ভাবছে
ভালো রে ভালো, আমরা এলাম যার কাছে সে আবার এখন আসার কারণ জিজ্ঞাসা করে, আসার কারণ জিজ্ঞাসা করে, এরা কিছু বলে না, বলছিল ও তোমরা এসেছো আমার সৌন্দর্য আকৃষ্ট হয়ে এসেছো, তা আসে পশু পক্ষী কীট পতঙ্গ সবাই আমার সৌন্দর্য আকৃষ্ট হয়, আমাকে দর্শন করতে সবাই আসে, তোমরা সাই বুঝিয়ে এসেছো তো বেশ দর্শন তো হয়ে গেছে, এখন যাও, এখন যাও। হ্যাঁ যায় না, যায় না বল। তখন গোবিন্দ হিত উপদেশ আরম্ভ করেছেন যে পতিপুত্র শ্রীগণের সেবা করে শ্রীগণের ধর্ম, তোমরা চলে যাও, মা কীর্ধন বন্ধু সাধারণ, বন্ধুগণের ভয় উৎপাদন করো না, তারা খোঁজাখুঁজি করবে কোথায় গেল কোথায় গেল বলে, তাহলে ভয় উৎপাদন করো না, যাও যে পতি পুত্র সুহৃদ বন্ধুগণের সেবা করে শ্রীগণের ধর্ম। গোবি তখন থাকতে না করে উত্তর দিয়েছে একটা, বলছি যৎপত্তপত্তরী রাম অনুবৃত্তির অঙ্গ ত্রিনাং সধর্ম ইতি ধর্মবিদা তয়োত্তম উপদেশ পদে তৈ সে পৃষ্ঠ ভবান স্তনুভৃতাং কিল বন্ধুরাত্মা যৎপত্তপত্তরীরাম অনুবৃত্তির অঙ্গ ত্রিনাং সধর্ম ইতি ধর্মবিদা তয়োত্তম ধর্মবিদ তুমি, তুমি আমাদেরকে বললে পতি পুত্র সূর্যগণের সেবা করে স্ত্রীগণের সধর্ম, এই তো বললে যৎপত্তপত্র সূর্যরাম অনুবৃত্তির অঙ্গ স্ত্রীনাং সধর্ম ইতি ধর্মবিদা তয়োত্তম ধর্মবিদ তুমি এটি বলেছ, আমাদের ভালো বলেছ, ভালো বলেছ, আমরা তাই তো করতে চাই, আমরা তাই করতে চাই। গোবিন্দ বলেন তাই করতে চাও মানে যাও, তো বলে শোনো আমাদের কথাটা, তোমার কথা আমরা মেনেছি, তোমার কথাটা আমরা মেনেছি, মেনে তোমার কথাই পালন করবো, কি করে পালন করবে, যাও তো, বলে যাবো কেন, যাবো কেন, ওই না গিয়ে কি করে পরিপুত্র শুরু করে সেবা করবে তুমি, শোনো আমাদের কথাটা, বলে বলো বসতে এবং তুমি যা বললে তাই হোক, তুমি যা বলে তাই হোক, কি করে হবে এবং উপদেশ পদে তৈ সে সমস্ত শাস্ত্রে যত উপদেশ সব তার আস্পদ তুমি ঈশ্বর তুমি, তোমাতে আমরা পতি পুত্র সুদগণের সেবাটা তোমাতেই করব, যারা তোমাকে সাক্ষাৎ রূপে পায় না জানে না তারা অসাক্ষাৎ রূপে পতি সেবা করে, মানে ভগবত স্বরূপ জেনে পুত্র সেবা করে সেই জেনে, হ্যাঁ বন্ধু সেবা করে সেই জেনে, যারা সাক্ষাৎ রূপে পতি সেবা করে যারা তোমাকে জানে না পায় না তারা করে, সাক্ষাৎ রূপে অসাক্ষাৎ রূপে কিরকম না পতিপুত্রের সেবা করা হয় কতক্ষণ, গোবি জিজ্ঞাসা করে গোবিন্দকে পতি সেবা কতক্ষণ করা হয় বলতো, যতক্ষণ তুমি পরমাত্মা রূপে তাদের মধ্যে আছো ততক্ষণ পতি সেবা, তারপর তুমি যখন চলে যাও সেখান থেকে তখন আমরা পানিঘাটে নিয়ে গিয়ে কান্ডা দিয়ে আমরা পুড়ি, আর সেই যে জায়গাটাই ছিল গোবর জল দিয়ে, হ্যাঁ তুমি না থাকলে পতিত্বের এই দশা, যে এতক্ষণ বসে বসে সেবা নিচ্ছিল কে, তুমি তো দিচ্ছিলে পুত্রের মধ্যে পতির মধ্যে বন্ধুর মধ্যে তোমারই সেবা হচ্ছিল অসাক্ষাৎ, যারা সাক্ষাৎ তোমাকে পায়নি তারা করুক, যারা সাক্ষাৎ তোমাকে পেয়েছে তারা কেন অসাক্ষাৎ পুজো করতে যাবে, তারা তোমাকেই সব করবে, পতি পুত্র সুন্দরের সেবা তোমাকেই করবে, হস্তে এবং উপদেশ পদে তৈরি সে শ্রেষ্ঠ ভবাং স্তনুসুতাম কিল বন্ধুর আত্মা, তুমি জীবগণের পরমশ্রেষ্ঠ, হ্যাঁ আর তুমি ঈশ্বর বন্ধু, তুমি আত্মা, তুমি বন্ধু, জগতে কেউ নাই, সবাই মনে করে বটে আমার বন্ধু আমার বন্ধু আমার বন্ধু, কত রকমের বন্ধু জগতে আছে, সে বাংলাদেশের ঋষিময় বিদ্যাভূষণ তিনি লিখেছিলেন কৃষ্ণ মাধুরী গ্রন্থে, একটা আট বছর ছিলেন তো জগতে, তিনি লিখছেন যে কৃষ্ণ মাধুরী গ্রন্থের ভূমিকাকে, যে আমি এই দেহ লইয়া অনেকদিন হইল এই জগতে আসিয়াছি, অনেক দেখিয়াছি অনেক শিখিয়াছি অনেক শুনিয়াছি অনেক ঠেকিয়াছি, দেখিলাম গোবিন্দ ছাড়া বন্ধু আর কেউ নাই, না শাস্ত্র বলেন এককক্রিয় ভবেন মিত্রম সমপ্রাণ সখামত
অত্যাগ অসহন বন্ধু সমপ্রাণ সহিত সম। আমরা দুজনে যদি একরকম কাজ করি দুজনে, তারা পরস্পর মিত্র হন, এককক্রিয় ভাবে মিত্র সমপ্রাণ সখামত। প্রাণ সমান হলে তাকে সখা বলে। আর অত্যাগ সহন বন্ধু, আমার ত্যাগ যে সহ্য করতে পারে না তার নাম বন্ধু। সদৈব বাণমতার সহিত যে সর্বদা আমার অনুগত থাকে তার নাম সহিত। অত্যাগ সহন বন্ধু, আমার ত্যাগ সহ্য করতে পারে না এমন কি আছে বলুন? হ্যাঁ সবাই, কেউ আমার ত্যাগ সহ্য করতে পারে না এমন কেউ নেই, সবাই আমার ত্যাগ সহ্য করতে পারবে। সুতরাং ত্যাগ সহ্য করতে পারে না কে? গোবিন্দ পারে না। তাই সে বন্ধু অত্যাগ সহন বন্ধু, তাই সে বন্ধু পরমাত্মা। জীবাত্মা যখন চলে যাবে দেহ ছেড়ে, পরমাত্মা তার সঙ্গে সঙ্গে যাবে। সে ছাড়ে না আমাকে, সে আমাকে ছাড়বে না, আর সবাই ছেড়ে যাবে। আমার যত আত্মীয় স্বজন আছে সবাই ছেড়ে যাবে, কেউ আমার সঙ্গে সঙ্গে যাবে না। কিন্তু পরমাত্মা গোবিন্দ তিনি আমায় ছাড়েন না, তিনি আমার সঙ্গে সঙ্গে যাবেন। তাই গোবিন্দই বন্ধু। কবি বলছেন, শ্রেষ্ঠ ভবান সর্বভূতান কিল বন্ধুর আত্মা। বললে বলো তোমরা কি চাও? গোবিন্দ বলেন, তোমরা কি চাও? নিশীথ রাত্রি একজন নবকিশোর নটবর বাসি হাতে, সে ভুবন সুন্দর, আর সব লক্ষ্মী অপেক্ষা পরমা সুন্দরী, সব গোপবালা কিশোরী সব সমাগত হয়েছেন। তাই গোবিন্দ বলছেন, তোমরা কি চাও, কি জন্য এসেছ, কি চাও? গোপী বলে, আমরা কিছু চাইতে আসিনি, তোমার কিছু চাই তো বলো। এই কথাটা বলো তো ভক্ত চাই তো, ভক্তের স্বভাব হবে এটা। গোবিন্দের কাছে আমরা কিছু চাইবো না, গোবিন্দকে বলবো তোমার কি চাই বলো। তাই গোবিন্দ যাতে সুখী হয় তারই চেষ্টার নাম ভক্তি, তারই চেষ্টার নাম ভক্তি। আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা। অনুকূল ভাবে কৃষ্ণানুশীলন, অনুকূল মানে কি? উত্তমেন উদ্দেশ্যায় শ্রীকৃষ্ণায় রোচমানা প্রভৃতি। শ্রীজীব টিকা করছেন, উদ্দেশ্য যে কৃষ্ণ, তার যেগুলো রুচিকর প্রবৃত্তি তাতে প্রবৃত্তি, কৃষ্ণ যা ভালোবাসেন তার অনুষ্ঠান করা, যা তিনি ভালোবাসেন না তার অনুষ্ঠান করবো না। এর নাম আনুকূল্যময়ী ভক্তি। আনুকূল্যময় প্রাতিকূল্য ভক্তি হবে না। প্রাতিকূল্য যদি কৃষ্ণানুশীলন হয়, কৃষ্ণানুশীলন হতে পারে, কিন্তু আনুকূল্যে কৃষ্ণানুশীলন চাই। আনুকূল্য মানে কৃষ্ণ যা ভালোবাসেন তার অনুষ্ঠান করা, আর কৃষ্ণ যা ভালোবাসেন না সেটা প্রতিকূল। প্রতিকূল কৃষ্ণানুশীলন হয়েছে, কংস শিশুপাল এদের প্রতিকূল কৃষ্ণানুশীলন তারা করেছে, কৃষ্ণানুশীলন তারা করেছে। কংস শিশুপাল তো নিরন্তর সুখদেব গোস্বামী বাক্য রয়েছে, আসীন সঙ্গে সংশ্লিষ্ঠন ভূমিয়ান পর্যটন পিবন চিন্তয়ান ঋষিকেশম অপশ্যত্তন ভয়ং জগৎ। কংসের এমন চিন্তা, মৃত্যু চিন্তা, আসীন সে বসে আছে, সংবেষণ ঘুমোচ্ছে, ইষ্ঠন দাঁড়িয়ে আছে, ভূমিয়ান খাচ্ছে, পর্যটন ঘুরে বেড়াচ্ছে, পিবন জল খাচ্ছে, কিন্তু খাচ্ছে, সবসময় সকল সকল অবস্থায় আর কি চিন্তয়ান ঋষিকেশম, সবসময় ঋষিকেশকে চিন্তা করছে, সবসময় গোবিন্দের চিন্তা। এমন ঘন চিন্তা হয়েছে, অপশ্যত্তনময় জগৎ, তন্ময় জগৎ দেখছে, সে সব জায়গায় ঋষিকেশ দেখছে, বুঝুন। যেটা ভক্তের চরম কক্ষা, উত্তম ভক্তি চরম কক্ষা, সর্বভূতে ঈশ্বর দর্শন, সাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফূর্তি। সেটা কংসের হচ্ছে, কিন্তু প্রাতিকূল্য হচ্ছে, প্রাতিকূল্য হচ্ছে বলে তার নাম ভক্তি হয়নি। কংসের কৃষ্ণানুশীলন রয়েছে কিন্তু প্রাতিকূল্যে, তাই ভক্তি হল না। আনুকূল্যে কৃষ্ণানুশীলন ভক্তি হবে, আনুকূল্যে ন কৃষ্ণানুশীলনম ভক্তি উত্তমা। সেই গোপীর স্বভাবটা যথাধিকারে এদের মধ্যে আসবে। তো তাই ভক্ত যখন ঠিক ভক্ত হবে তখন সে কি বলবে? গোবিন্দ আমার কিছু চাই না, তোমার কিছু সুখ হয় তাই বল। আমি জানি না তোমার কি কি সুখ হয়, আমি জানি না, সাধু শাস্ত্রে যা শুনেছি তাই করছি, কিন্তু আর যদি কিছু তোমার সুখে থাকে তুমি বলো, আমি তাই আচরণ করি। এ হল ভক্তের স্বভাব, কি চাইবে না। দেবভূতি মা গোবিন্দকে জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ বাবা, ভক্ত যদি কিছু না চায় গোবিন্দের কাছে, তাহলে ভক্তের তো অনেক তো কষ্ট রয়ে গেছে, ভক্তের অনেক কষ্ট রয়ে গেছে,
বক্ত খেতে পায় না, বক্ত রোগজীর্ণ, নানা রকম দুর্দশা, রাগ দ্বেষ অস্মিতা প্রভৃতি যেগুলো পঞ্চক্লেশ আছে সেগুলো ভক্তের রয়েছে, এগুলো নিবারণ হয় কি করে? আর পঞ্চকোষ অন্নময় প্রাণময় মনময় জ্ঞানময় বিজ্ঞানময় এই কোষগুলো জীর্ণ না হলে ধ্বংস না হলে তো আনন্দময় কোনো যাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে এগুলো সব কিছু ধ্বংস হবে যদি ভক্তি আয়ন করছে, সে ভক্ত ভক্তি আয়ন করে যাচ্ছে, কিন্তু ভক্তির কাছে কিছু চাইবে না বলি না, ভক্তির কাছে কিছু চাইবে না, ভক্তি আয়ন করে যাবে, ভক্তির কাছে কিছু চাইবে না। তাহলে এই যে পঞ্চকোষ জীর্ণ হয় কি করে? দেবতী মা নির্দেশ করেন কপিলে, কপিল সংবাদ, কপিল কি ভগবান কপিল বলছেন, মা শোন, জরায়াম নিগীর্ণাম অনল যথা ভক্তি আসু অতিশীঘ্র কোষম জরায়তি, যে পঞ্চকোষে জীবাত্মা আবদ্ধ আছে, অন্নময় প্রাণময় মনময় জ্ঞানময় অন্নময়, এই পঞ্চকোষে জীবাত্মা আবদ্ধ। হ্যাঁ, এগুলো যদি আপনার জগতে যত খাদ্য আছে, যত রকমের খাদ্য আছে, সব খাদ্যে যখন বিতৃষ্ণা হবে তখন অন্নময় কোষ জয় হবে, কাজ বড় কঠিন। পঞ্চকোষকে জয় করা খুব কঠিন। তাই মা জিজ্ঞাসা করেছে যে ভক্তির কাছে যদি ভক্ত কিছু প্রার্থনা না করলো, হ্যাঁ ভক্তি আলিন করে যাচ্ছে কিছু চাইছে না, তাহলে এই পঞ্চকোষ জীর্ণ হবে কি করে? বলে না চাইলেও ভক্তি করে দেবে, না চাইলেও ভক্তি আসু কোষক জড়াই অতি শীঘ্র কোষ জীর্ণ করে দেবে। বলে চাইল না ভক্তি দিবে কি করে? বলে না চাইলেও দেয় কি করে? না নিগীর্ণাম অনল যথা, উদাহরণ দিচ্ছেন ইয়ে ভুক্ত দ্রব্য আমরা খেয়েছি ফেটে চলে গেছে, সেগুলো কি করে হজম হয় বলুন দেখি? সেগুলো কি করে হজম হবে? পেটে একটা অগ্নি আছে বলে যখন আপনি, সে হজম করে দেয় তো? তা আপনি কি ভোজনের পরে কি আঁকু গেলে বসে হাত জোর করে উজ্জ্বলাগ্নি কে প্রার্থনা করেন, হে উজ্জ্বলাগ্নি আমি যে খেয়ে ফেলেছি এগুলি জীর্ণ করে দাও, একটু প্রার্থনা করেন? তা তো করেন না, তার কাছে করবে। কিন্তু আপনি ভক্তি বলে জোরে যান, প্রাণ ভরে গৌর বলে যান, প্রাণ ভরে গোবিন্দ বলে যান, প্রাণ ভরে বলে যান, তার কাজ সে করবে, আপনাকে চাইতে হবে না কিছু। এ হল ভক্তির স্বভাব, কে কি চাইতে হবে, সব সে করে দেবে, সব করে দেবে। কবি বলে আমাদের কেউ চাই না, তোমার কেউ চাইতে বল। তাই গোপীর কাছে গোবিন্দ ঋণী হয়েছে, ভাগবতে আছে ঋণী হতে হয়, ভাগবতী কয় শ্রীজী গোস্বাই বাদ বলছেন ঋণটা রয়ে গেছে ভগবানের। হ্যাঁ, ভক্তি যখন কিছু চাইল না, কিছু নিল না, তখন ঋণ রয়ে গেল, ঋণ রয়ে গেল। তখন ভগবান ঋণ হলে কি হয়, যে ব্যক্তি খাত ঋণ করেছে শোধ করতে পারে না, তখন সে কি করে? মহাজনের অনবর্ত পায়ের ধুলো নেয়, মহাজন অনবর্ত পায়ের ধুলো নেয়। তো গোবিন্দ খাত হয়ে গেছে, ঋণ ঋণ করে শোধ করতে পারছে না, ভক্ত কিছু নিলে শোধ করবে, ভক্ত কিছু নেয় না শোধ করতে পারে না, তাই গোবিন্দ ভক্তির ধুলো গায়ে মাখে। এই জন্য এই ঋণ শোধ করবার জন্য ভক্তের পায়ের ধরে গায়ে মাখে। হ্যাঁ, যে যেমন লোক সে তেমনি ভক্ত বেছে নেবে, তো যে যেমন লোক সে তেমনি ভক্ত বেছে নেবে, তার চরণ ধুলে নেবে। আপনি যেরকম ভক্ত সেরকম ভক্ত বেছে নেবেন, বেছে নিয়ে হ্যাঁ যাকে উৎকর্ষ মনে করবে আপনার চেয়ে, তার চরণ ধুলে আপনি নেবেন, তো এই তো নিয়ম বা করছে সবাই। গোবিন্দ যেমন লোক তিনি তার উৎকর্ষ বেছে নিয়েছেন, কে 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 ভক্ত আছে? ভক্ত কে বলে? যারা গোবিন্দ সেবা করে তাদেরকে ভক্ত বলে। গোবিন্দ আমার সেবা করার মধ্যে সবচেয়ে উত্তম কে আছে? বিশ্বভানুকুমারী, বিশ্বভানুকুমারী, ভানুদুলালী, হ্যাঁ রাধারানী একমাত্র সর্বোত্তম কৃষ্ণ সেবা করে, এমন কৃষ্ণ আর কেউ করতে পারে না, পারে না কেউ। হ্যাঁ, সখীরা কৃষ্ণের গাল দেয় না? সখীরা কৃষ্ণের গাল দিয়েছিল, চন্দ্রা বলি সখী পদ্মা এসেছে, পদ্মা এসে লোহিতা বসে আছে বাইরে, বিষ্ণুটা কুঞ্জির ভিতরে আছে, কৃষ্ণ আছেন ভিতরে সকালবেলা, অনেক পরামর্শ করে কুঞ্জি ঢুকেছেন কৃষ্ণ, রোগা তো উপায় ছিল না, অনেক ফটাফট করে 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 তারপরে ঢুকেছে। হ্যাঁ, রাধারানী আছেন, বিশাখা আছেন, কৃষ্ণ ঢুকেছে, চন্দ্রাবলীর সঙ্গে পদ্মা এসেছে, পদ্মা যখন এসেছে তখন লোহিতা বুঝে নিয়েছে কিছু মতলব আছে, ওদের ওদের লোক তো এমনি আসে না, কিছু ওই চন্দ্রাবলীর বরফ করার জন্য আসে। তার বলছি কিরে পদ্মা আয় আয়, বলছি হ্যাঁ ভাই এলাম একটা কথা জিজ্ঞাসা করতে। বলি কি বল না? বল তোদের কুঞ্জে কৃষ্ণ আছে কি? বলে কি জন্য বলছি বল না, কি কারণ বল না। বললে যে কালকে কৃষ্ণ আমাদের সখীর কুঞ্জে ছিল কিনা? বলে শোনাবার জন্য এসছে, কালকে আমাদের কুঞ্জে কৃষ্ণ ছিল কিনা, সখীর কুঞ্জে? বলে
তারপর কি বল? তারপর কালকে রাত্রিবেলা আমার সখীর চরণে কৃষ্ণ নিজে হাতে সোনার নূপুর দোকানা করিয়ে দিয়েছিল, বললে ও। তারপর কি জন্য এসেছিস বল? বললে সেই দুখানা সোনার নূপুরের মধ্যে একখানা সোনার নূপুর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই জিজ্ঞাসা করব কৃষ্ণ কোথায় রেখেছে। জিজ্ঞাসা করতাম তোদের কুঞ্জে কৃষ্ণ আছে? এক সোনা পাওয়া যাচ্ছে না, একটা সোনার নূপুর পাওয়া যাচ্ছে না। তখন ললিতা দূর থেকে বলছি বাইরের থেকে বিশাখাকে, ভিতরে কুঞ্জের ভিতরে আছে বিশাখা। বলে কি মানে বোকা, কৃষ্ণটাকে আমাদের কুঞ্জের থেকে তাড়িয়ে দে। বোকা কৃষ্ণটাকে আমাদের কুঞ্জের থেকে তাড়িয়ে দে। বিশাখা বলে কৃষ্ণ আবার বোকা হলো কবে? বিশাখা বলে কৃষ্ণ আবার বোকা হলো কবে? বলে বোকা মানে তো কি, হ্যাঁ, যারা কৃষ্ণ হারিয়ে সোনা খুঁজতে আসে তাদের ঘরে যায় কেন? যারা কৃষ্ণ হারিয়ে সোনা খুঁজতে আসে অধিকার কি আর আছে? বিশ্বভানু কুমারী সর্বোত্তম অধিকারী, কৃষ্ণ অধিকারী নেই। কৃষ্ণ বিচার করে দেখলেন যে কৃষ্ণ সেবা যারা আমার সেবা যারা কথা ভক্ত সর্বোত্তম সেবা কি করে? হ্যাঁ, বিশ্বভানু কুমারী রাধা। তাহলে আমি ভক্তি লাভ করতে হলে ইচ্ছা করলে কি করতে হবে? ভক্তের চরণ ধরে গায়ে মাখতে হবে। হ্যাঁ, তাই গোবিন্দ শ্রী গোবিন্দ আমার কি করে করেছেন কি, রাধা রানীর সোনার পায়ের ধুলো গোটা গায়ে মেখে মেখে, গোটা গায়ে মেখে মেখে, একবার তার এমনই প্রভাব সোনার পায়ের ধুলো, হ্যাঁ, ধুলো সোনা বা গাও সোনা সব সোনা, সোনার পা সোনার পায়ের ধুলো সেই গায়ে মেখে শ্যাম সুন্দর গৌরাঙ্গ সুন্দর হয়ে গেল, গৌরাঙ্গ সুন্দর হয়ে গেলেন। তাই আজ গৌরাঙ্গ সুন্দর প্রেম ভক্তি দানে এত বিভোর। হ্যাঁ, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অধিষ্ঠান। এই প্রেম ভক্তি একমাত্র জগতের লভ্য বস্তু, লভ্য বস্তু প্রেম ভক্তি, এছাড়া দ্বিতীয় কোন বস্তু নাই। উত্তম বস্তু, উত্তম বস্তু লাভ করতে হলে শ্রী গোবিন্দের প্রেম লক্ষণা ভক্তি কে দেবে? কিছু যখন চিন্তা করলেন যে যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে, আমি ছাড়া যুগধর্ম প্রবর্তন হবে সে আমার অংশের কাজ, কিন্তু আমি ছাড়া অন্য কোন অন্য মানে অন্য ভগবান ব্রজ প্রেম কেউ দিতে পারবে না। আমি স্বয়ং ভগবান নন্দনন্দন ছাড়া ব্রজ প্রেম আর কোন ভগবান দিতে পারবে না। আমা বিনা অন্য নারী, অন্য মানে অন্য কোন মানুষ নয়, কোন দেবতা নয়, অন্য অবতার কেউ দিতে পারবে না। কেন পারবে না? যার যা নাই তাকে দেবে কি করে? যার যা নাই তা দেবে কি করে? কার কি নাই? অন্য কোন ভগবানের গোপী প্রেম সম্বন্ধে কি জানাই নেই? তাদের যা জানা আছে সব লক্ষ্মী প্রেম জানা আছে, গোপী প্রেম যে কেমন তা তারা জানে না, তা কি করে দেবে কি করে? গোবিন্দরই জানা আছে গোপী প্রেম কেমন, হ্যাঁ, তাও ভালো জানে না। ভালো জানবার জন্য সম্পত্তিটা নিজের না হলে দেওয়া যায় না, নিজের না হলে দেওয়া যায় না, তাই নিজের না হলে দেওয়া যায় না। তাই গোবিন্দর তো সম্পত্তিটা নিজের নয়, সে তো সম্পত্তিটা তো বিশ্বভানু কুমারী, প্রেম সম্পত্তিটা একমাত্র অধিকারী নেই, হ্যাঁ, সম্রাজ্ঞী বিশ্বভানু কুমারী। তো গোবিন্দ কচি যে সম্পত্তিটা তো তার, এখন যদি আমি যদি আমার না হয় আমি দেব কি করে, দান করবো কি করে? নিজের না হলে দান করা যায় না। তখন কি বললেন, অন্য উপায় তো হবে না, চুরি করলে হবে, চুরি করলে হবে, হ্যাঁ, চুরি করার অভ্যাস আছে তো, চুরি করার অভ্যাস আছে, হ্যাঁ, একবারে সেই বাল্যকাল থেকে অভ্যাস, বাল্যকাল থেকে অভ্যাস। ভক্তের ভক্তের বাক্য আছে না পদ্মাবলিতে, অপহরতি মনোমে কয়ং কৃষ্ণ চৌরা প্রণত দুরিত চৌরা পুতনা প্রাণ চৌরা বলয় বসন চৌর বাল গোপী জনানাম হৃদয় নয়ন চৌর পোষ্যতাং সজ্জনানাম। কোন ভক্ত কোন ভক্তাকে বলছেন, দেখো ভাই, এই কৃষ্ণ নামে কোন চোর আমার মন চুরি করেছে, অপহরতি মনো মে কোপ্পয়ং কৃষ্ণ চৌর। ভক্ত বলছে, আরে কোথায় ফেলেছে দেখো, শুধু শুধু দোষ দিচ্ছ তাকে, কোথায় তোমার মন ফেলেছে দেখো। সে বলছি, ভাই সত্যি কথা বলছি, আমি কোথাও যাইনি,
আমি কোনো জায়গায় বসিনি, কোনো বন্ধুর সঙ্গে কথা কইনি, কারোর ঘরে যাইনি, আমি সোজা নন্দালয়ে গেছি, সোজা নন্দালয়ে গেছি। সকালে বললে নন্দাদার খুব ভালো একটি ছেলে হয়েছে, দেখে এসো। তা আমি সোজা নন্দালয়ে গেছি, কোথাও বসিনি। হ্যাঁ, এই মর্তজগতের কোনো সংসার সুখে বসিনি, স্বর্গ সুখে বসিনি, আমি সোজা চলেছি নন্দালয়ে গেছি। আসার সময় দেখছি মনটা নাই, তাহলে কে চুরি করবে? ওই চুরি করেছে। হ্যাঁ, এ ভক্ত বলে চুরি করলেও বলা চলবে না। কেন? বড়বের ছেলে, দোষ করলে বলা যাবে না। বড়বের ছেলে দোষ করলে বলা যাবে না, বড়বের ছেলে নন্দরাজার ছেলে দোষ করলে বলা যাবে না। বলতে বলে অনেক কথা, দোষ করলে বলা যাবে না বড়বের ছেলে বলে। হ্যাঁ, নিয়ম এরকমই, বড়বের ছেলে দোষ করলে বলা যায় না। তবে হ্যাঁ, বলা যায় না কি আর, দু চারটে যদি আরো উদাহরণ জোগাড় করতে পারো তাহলে হবে। বলে করেছি, তাও করে এনেছি। বলে কি, আর কিছু উদাহরণ জোগাড় করেছ? প্রণত দুরিত চৌর, যে একবার তাকে প্রণাম করেছে কৃষ্ণায়নম বলে, তার জন্ম জন্মের অর্জিত যে পাপ রাশি তা সে চুরি করে নেয়। চুরি করা মানে কি? পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। হ্যাঁ, আপনার আমার জন্ম জন্ম কোটি জন্মের অর্জিত পাপ রাশি, পাপরাশিটা খুব যত্নে অর্জিত, পাপরাশিটা যত্নে অর্জিত, পুণ্যার্জনে চেষ্টা করতে হয় না, পাপ পরিষ্কার করতে গেলে চেষ্টা করতে হয়, খরচ করতে হয়, অনেক সাহায্য নিতে হয়, তা পাপ করা যায়। অতএব পাপটা খুব যত্নে চেষ্টাতে অর্জিত, চিতায় চেষ্টায় অর্জিত, তার দিকে লক্ষ্য থাকে বেশি। অতএব তীর্থযাত্রী দেখেন না, তীর্থযাত্রী পাণ্ডারা নিয়ে আসে, তীর্থযাত্রী যখন দেখবেন যাত্রীদের কাছে দেখবেন পাণ্ডা যাত্রীগুলো নিয়ে আসে, দেখবেন তাদের সঙ্গে একটা পুডলি থাকে, এত বড় পুডলি, সেই পুডলিতে চাওয়াল চিড়ে কাপড় চুপড় যা কিছু টাকা পয়সা করি সব সেই পুডলির মধ্যে। ওই পুডলিটা তার ভাই নজরে, যাত্রীটার ভাই নজর আছে, কেন ওইটি তো সর্বস্ব, তার সরকার আছে, কাপড় চুপড় যা কিছু পয়সা করি চাল চিড়ে সব ওর মধ্যে, ওই পুডলি সে সবসময় বগলে নিয়ে নিয়ে খুঁজছে। আর পাণ্ডা বলেছে এখানে গোবিন্দ মন্দির প্রণাম করো, এখন প্রণাম করতে গেলে পুজো রাখতে হয়, পুজো রেখেছে, হ্যাঁ রেখে প্রণাম করেছে, গোবিন্দ নম নম এবার প্রণাম করেছে, আর দেখে কি সে পুডলি নাই, পুডলি নাই, চোরে নিয়ে গেছে, চোর 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 থাকে কি করে, ইচ্ছা বসে। হ্যাঁ, একটু অসাবধান যদি আপনি হয়েছেন চোরের কাজ, তখন চোরের কাজ তখন আপনার অবস্থাটা একটু পেলি হয়, অন্য মানুষটা একটু পেলে হয়। তেমনি যে ভাই একবার ওই নন্দনন্দনকে একবার প্রণাম করতে গেছে কৃষ্ণায় নম বলে, অমনি তার এই এতদিনে অর্জিত যে পাপরাশি পুরলিটা নজর ছিল, কিন্তু প্রণাম করতে গিয়ে একটু অসাবধান হয়েছে, অমনি পাপরাশি বুধাও বুধাও পাপরাশি বুধাও। প্রণত দুরিত চৌর, কুটনা প্রাণ চৌর, কুটনার প্রাণ চুরি করেছে, কুটনা জানেও না, সে জানে যে আমি বালকের প্রাণ দিচ্ছি, ছদিন বয়স তখন, তখন থেকে তার চুরি করা অভ্যাস, স্বাধীন বয়সে পুতনাবাদ। হ্যাঁ, পুতনা জানে আমি বালকের প্রাণ নেবো, তনে কালকুট বিষ বাঁকিয়ে এনেছে, এনে হনহন করে ঢুকেছে পরম সুন্দরী, এবারে মনে যা লক্ষ্মী ঠাকুর মানে আসছে বৈকুণ্ঠ থেকে, এরকম মনে হয়ে গেছে বলিবাসী, সে হনহন করে ঢুকে গেছে, সমথম করে ঢুকলে হয়তো তার সন্দেহ হয়, ওই জন্য যেন পরিচিতের মতো ঢুকে গেছে ভিতরে, ঢুকে গিয়ে একবারে বালক শুয়েছিল মাটিতে বিরাম করে শুয়েছিল। হ্যাঁ, যশোদা মা রহিমা দাঁড়িয়ে আছেন, তা একবারে থাকতে গেল, মানে বলিল কিরকম তোরা মা গা, সোনার বাচ্চাকে মাটিতে ফেলে কোন পরাণে বেঁচে আছিস, এবারে কল তুলে দিয়েছি। হ্যাঁ, এইটাই বলা আছে, মায়ের চেয়ে যে বেশি ভালোবাসে তার নাম ডায়নি। হ্যাঁ, সোনার বাচ্চাকে মাটিতে ফেলে রেখে তোরা কোন পরাণে বেঁচে আছিস, যেমন মা রহিমী মা হতভম্ব হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে, ও কল তুলে নিয়েছে, ও তো আলাদা উদ্দেশ্য, কল তুলে নিয়ে আর যায় কথায়, আর তন্দ্রের বোটা ফুটে মুখে দিয়ে দিয়েছে, এসে বেশি মাখানো কালকুট যেটা লালার সঙ্গে ঠেগলে হয় তাহলে মৃত্যু, সেই কলে বড় দিয়ে দিয়েছে, দিয়ে দিয়ে পুতনা কে আছে, কে আছে, ও তো সেই কলে বড় চুষছে চুষছে, পাল্লা পাল্লা লাল লাল ঠোঁক, ছোট ছোট কচি কচি লাল লাল হাত, একবার চরণ সে একবার নড়ছে আর চুষছে, পুতনা ভাবছে এতক্ষণ চুষছে কি করে, এতক্ষণ চুষছে কি করে, এখন তো মরেনি। হ্যাঁ, কোন পুরুষের তীর্ণ দৃষ্টি দেখছে, এখনো মরেনি কেন, এখন মরেনি কেন, একে তো নীল ছেলে আরো নীল হবে তো, বললে নীল তো হয়নি, এখন মরেনি, এতক্ষণ খুশি কি করে, অবাক হয়ে যাচ্ছে পুতনা, এই বিষটা এতক্ষণ খুশি কি করে। ভগবান এখন ভাবছেন
ভগবান ভাবছেন আমার গোকুলে প্রথম অতিথি কিন্তু না, একে যদি আমি কিছু উত্তম বস্তু না দিই তাহলে তো আর কেউ আমার কাছে আসবে না। হ্যাঁ, প্রথম অতিথি পুত্র না, তো দেখো একে একটু ভালো করে দিতে হবে, ভালো করে দিয়ে আমি কোন পথে, ও তো আমাকে মারতে এসেছে বিষ খাইয়ে মারতে এসেছে, ও তো আমায় দিতে এসেছে যা তা তো মানে সেটা করছে জিনিস বিষ, তার বিনিময়ে তো উত্তম গতি দেওয়া যায় না, দিলে পরে কি হবে, সাধু শাস্ত্র চটে যাবে, সাধু বলবে তাহলে আমরা বুঝবো কেন সংসারে, হ্যাঁ অনাহারে কত ক্লেশ করে তোমার তাৎপর্য বসবো কেন, যদি পুতনা বিষ খাইয়ে তোমাকে পায় সাধুশাস্ত্র চলে যাবে, সাধুশাস্ত্র তাহলে কি করবো, ভগবান ভাবছেন তাহলে একটা কাজ করি, সবচেয়ে প্রিয় হলো দেহে কোনটা, প্রাণটা হলো সবচেয়ে প্রিয়, প্রাণটা সবচেয়ে প্রিয়, পুতনার প্রাণটা আমি চুরি করে নি, তাহলে আমি সাধুকে শাস্ত্রকে বলতে পারবো সবচেয়ে প্রিয় জীবের যে প্রাণ সে প্রাণটা আমি পুতনা নিয়েছি, প্রিয় বস্তু নিয়েছি, অতএব তাকে দিলাম উত্তমাগতি, এতে কারো কোনো দোষ নেই, প্রিয় বস্তু নিয়েছি, এই বিচার করে ভগবান পুতনার প্রাণ পঞ্চ প্রাণ টান দেখতে লাগছে, ওই ছোট ছোট লাল পাতলা ঠোঁট আর পুতনার চরের পটা চুষছে, কিন্তু পুতনা বুঝতে পারছে যে তার প্রাণ টানছে। হ্যাঁ বলে কি হলো, আমি এলাম বালকের প্রাণ নিতে, এখন দেখি যে আমারই প্রাণ নিতে বলছে, একই বিপরীত নীতি, এই যে অবস্থা, পুতনা তখন দেখছি যখন প্রাণ টানছে তখন যখন আরম্ভ হয়েছে, যখন আরম্ভ হয়েছে পুতনা যখন হচ্ছে তখন বালকটাকে ফেলে দিতে পারলে যদি বাঁচা যায়, বালকটা কি পাগলার ঠোঁট ধরে আছে, কোণের বোটা ধরে আছে, সে পুতনা রাখ খুশি তখন মানে খুব শক্তি, পুতনার শক্তি তো সে শক্তি যে বালকটাকে ধরে ছাড় ছাড় সুগন্ধে বলেছে, ছাড় মুঞ্চ মুঞ্চ আলম ইতি প্রভাত, চিৎকার করে পুতনা বলছে ছাড় 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 তেড়ে সারাচ্ছে, সে কি আর ছাড়ে, পুতনা রাক্ষসীর বলে তাকে সারানো গেল না, সেই লেগে আছে পাল্লা ফট সরের বোটায় সারাতে পারলো না, ভগবান কি বলছেন, কৃষ্ণ কি বোঝাচ্ছে এই কাজের দ্বারা, কৃষ্ণ বলেন দেখো আমি তো পড়েছিলাম বিছানাতে মাটিতে, আমি তোমায় ডাকিনি, আমাকে কোলে তুলে নাও বলে আমি তোমাকে ডাকিনি, আমার সবার তো তোমাকে কাছে বলিস না, সকলের কাছে জগদ্ভাই করে দেখো যে আমি অনাদরে অবহেলায় পড়ে থাকি থাকি, যদি কেউ এসে আমায় একবার কোলে তুলে নেয় যদি তারপরে সে যদি ছাড়তেও চায় আমি আর তাকে ছাড়ি, এই হলো আমার এইটা জগৎ জানিয়ে দিলেন ভগবান, ছাড়লেন না, পুতনা প্রাণ চৌর বলয় বসন চৌর বাল গোপী জানা না, হ্যাঁ ছোট ছোট গোপবালা তাদের বলয় চুরি বসন চুরি সব চুরি চুরি করছেন বরাবর, আর হৃদয় নয়ন চৌরা পোষ্যতান সজ্জনা না, একটা ভালো লক্ষণ আছে, হ্যাঁ খারাপ লোকের চুরি করে না, সজ্জন ব্যক্তির হৃদয় চুরি করে নয়ন চুরি করে, অসজ্জন করে না, হৃদয় নয়ন চৌরা পোষ্যতান সজ্জনা না, চুরি বাল্যকাল থেকে অভ্যাস করেছে, এখন দেখলেন আর আমার তো প্রেমটা আমার সম্পত্তি নয় রাধারানীর সম্পত্তি, এটা আমি চাইলে তো দেবে না, চাইলে কি দেবে, রাধার কৃষ্ণ ভালোবাসা গীতার পরিমাণ সেটা অনন্ত অপুরন্ত, সেটা কি চাইলে আমাকে দেবে, দেবে না, কি করে চুরি করা যায়, চুরি করা নিরাপদ, চুরি করলে আর কোনো ভালো নেই, একবারে রাধারাতি রাজা, রাধারাতি রাজা গোবিন্দ ভাবছেন কোষে বা লিখেছেন দুশ্রী কোষে বাচ্য নাষ্টকে অপারঙ্কি প্রণয় জনবৃন্দ্রে দুতিহত দিয়াং প্রকটয়ন সদেব চৈতন্যা কৃতিরতিতরাং ন কৃপয়ত, অপার যে প্রেম ভাণ্ডার সুহানুকুমারী অপারং কশ্যাপি, নাম উল্লেখ করলেন না বোধহয়, কেন করলেন না, গোসাই বলছেন যে আমার গুরু শ্রী সুখদেব গোসাই বা তিনি কোনো গোপীর নাম উল্লেখ করেননি, আমি কি করে করি, তাই কোশ্যাপি কোন গোপ বালাগণের প্রণয়জনবৃন্দের কোন প্রণয়জন সমূহের প্রেম ভাণ্ডার অপার যার পারাপার করা যায় না সাগরের চেয়েও বেশি, সে প্রেম ভাণ্ডার তিনি মধুর উপভুক্ত কমপূজ অপারং কশ্যাপি প্রণয়জন বৃন্দস্য কুতুকী কুতুকী শ্রীহরি, শ্রীগোবিন্দ কুতুকী নিত্য নিত্য কৌতূহল নানা প্রকার উদ্ভাবন শক্তি কৌতূহল যা রয়েছে সেই কুতুকী গোবিন্দ
রহস্তোমন ভিত্তা সুবান কুমারী নিকুঞ্জের মধ্যে ঢুকে তার রসভাণ্ডার কৃষ্ণ ভালোবাসার ভাণ্ডারটা, কৃষ্ণ চুরি করতে থাকে কোনটা, রাধারানীর কৃষ্ণ প্রেমের ভাণ্ডার, তার মানে কৃষ্ণ ভালোবাসার ভাণ্ডারটা খ্রিস্তা চুরি করছে। কেন? মধুর উপভোক্ত কমপিয়া চুরি যে করে তার তো ভয় থাকে, যদি পরিচিত হয় পরিচিত নাও হয় ধরা পড়ে, যদি কৃষ্ণের ভাবনা আছে ধরা পড়ার ভয়, কেউ ধরা পড়ে চোর ধরা পড়লে কি বলে, টাকা চুরি করছে আপনার ধরা পড়লো, তখন তাকে আপনি কি বলেন, তুই চুরি করলি কেন, তুই চাইলি না কেন, তুই চুরি করলি কেন, চাইলি না কেন, দিতুম না, চাইলে দিতুম না, তুই চুরি করলি কেন, তো বলবেন তো। এখন গোবিন্দ ভাবছে আমার কিন্তু ঘরে ধরেছে, মনে করুন ছোটলে ধরেছে, নাগরেন্দ্র তুমি চুরি করলে কেন, হ্যাঁ বৃহবাদ কুমারের প্রেম ভাণ্ডার তুমি চুরি করলে কেন, তুমি চাইলে না কেন, চাইলে কি দিতুম না, আমরা চাইলে কি আমাকে তোমাকে তোমাকে দিতুম না। চোর তখন চুরি করতে গিয়ে সে কি ভাব কি বলে যেন মনে মনে, মুখে তো বুঝতে পারে না, চুরি অপরাধ মুখে বলতে পারে না, সে মনে 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 বলে চাইলে হয়তো দিতে, কিন্তু যতটা আমার দরকার ততটাকে দিতে। গোবিন্দ এখন ধরা পড়েছে, কেউ ধরা পড়ে তাহলে সঙ্গীরা বলেন তুমি চাইলে কেন, চাইলে না কেন গোবিন্দ, তুমি চাইলে কি আমার দিতুম না, তুমি চুরি করলে কেন। গোবিন্দ মনে মনে বলছেন, প্রকাশ্যেই বলছেন, এখন চাইলে হয়তো দিতে, কিন্তু আমার যতটা দরকার ততটা কি দিতে। বলে কতটা দরকার তোমার, বিশ্বভান কুমারীর প্রেম ভাণ্ডার অপুরন্ত অপার সাগর, কত সাগর চলে যাও তার মধ্যে, তুমি কতটা চাও। বলে কতটা চাই বলো, আমি রসরাজ, আমি পেট ভরে খাবো, আর আমার যত কলির পদির জীব তাদেরকে পেট ভরে খাওয়াবো, তারা আদরে মনে রাখবে, এমন আমার চাই, এতটা চাই, তাই আমি চুরি করেছি। চুরি করে গোবিন্দ ভাবছেন, চুরি করলে কি প্রেম চুরি করছি তো, হ্যাঁ অন্য জিনিস চুরি করলে কাজে রাখুন কি মাথায় রাখুন করে নিয়ে চলে যান, প্রেম মানে কৃষ্ণ ভালোবাসা, রাধার কৃষ্ণ ভালোবাসা চুরি করেছে, কোথায় রাখবে গোবিন্দ ভালোবাসা রাখার জায়গা কোথায়, হৃদয়ে, হৃদয়ে রেখেছে, সে রাধার কৃষ্ণ ভালোবাসার একটা প্রভাব, কৃষ্ণের যে হৃদয় মানে আমি কৃষ্ণ স্বয়ং ভগবান রসরাজ, এ ভাবটাকে চাপা দিয়ে দিয়েছে, যে রাধার যে ভাব সেই ভাব এনে দিয়েছে, রাধা ভাবার্থ, আর আমি কৃষ্ণ স্বয়ং ভগবান এর মনে নাই, এর মনে নাই, শুধু তাই নয় রাধার প্রেমের প্রভাব শুধু কৃষ্ণের অন্তর ভুলিয়েছে তা নয়, ভগবৎ স্বরূপ ভুলিয়েছে তা নয়, তার গায়ের বর্ণ ভুলিয়েছে। আর ব্রজবাসীর প্রেম কৃষ্ণের স্বভাব ভুলিয়েছে, ব্রজবাসীর প্রেম এইটা বাহাদুর, যে কৃষ্ণের যে ভগবত্তার স্বভাব সে স্বভাব ভুলিয়ে দিয়েছে ব্রজবাসীর প্রেম, রাধা প্রেমের বাহাদুরি কোথায়, না কৃষ্ণের বর্ণ ভুলিয়ে দিয়েছে। হ্যাঁ ভাব তো প্রেম হৃদয়ে রেখেছে যখন, তখন হৃদয়টা হয়ে গেছে রাধা ভাবার্থ, আর তারপরে রুচন সাম আবব্রে দুটি নিহত দিয়ান প্রকটায়ন, কৃষ্ণ দেখলেন ধরা পড়লে সবাই তো আমাকে চেনে, হ্যাঁ আমি তো চোর বলে খাতে তো আছি, তাতে আবার যদি আজকে ধরা পড়ি তাই বিপদ, তাই কি করেছে চোরেরা গায়ে রং দিয়ে যায়, হ্যাঁ অন্য চাকর চাদর ঢাকা দিয়ে যায়, কৃষ্ণ একটা চাদর ঢাকা দিলেন, হ্যাঁ রুচন শ্যাম নিজ কান্তিকে, হ্যাঁ দুটি নিহত দিয়াং প্রকটায়ন আবাব্রে, রাধার অঙ্গ কান্তি দিয়ে নিজের অঙ্গ কান্তিকে ঢাকা দিয়ে দিলেন, ঢাকা দিয়ে রাধার এখন তো গৌরবর্ণ হয়ে গেছে, রাধার অঙ্গকান্তি যে দিয়েছেন, হ্যাঁ স্বামীর অঙ্গকান্তি ঢাকা পড়েছে গৌরকান্তি, আর রাধার প্রেম চুরি করেছে, রাধার প্রেমের কি কাজ, রাধার প্রেমের কাজ নিরন্তর কৃষ্ণ চিন্তা, নিরন্তর কৃষ্ণ চিন্তা ব্যাকুলতা হাসুতাস, হ্যাঁ আর কখনো কখনো বিরহ হেঁটে কৃষ্ণ বলে কাঁদা নয়নে জল, আজকে আমার শ্যাম সুন্দরের কৃষ্ণের সেই অবস্থা ঘটেছে প্রেম চুরি করার পরে, নিকুঞ্জ মন্দির থেকে বেরিয়ে আসছেন চুরি করে, কিন্তু চুরি করলে কি হবে, সেই হা কৃষ্ণ বলে চোখে জলে কাঁদতে কাঁদতে বাহু তুলে আজ গৌরাঙ্গ বেরিয়ে আসছেন নিকুঞ্জ মন্দির থেকে। এই যে গৌরাঙ্গ সুন্দর, তিনি হলেন কলিযুগের প্রেমাবতার, তিনি হলেন কলিযুগের প্রেমদাতা, পতিত পাবন আমাদের সর্বস্ব আমাদের গতি, হ্যাঁ এই ঠাকুর কলিযুগের উপাস্য আমাদের উপাস্য। এই প্রসঙ্গ